আসসালামু আলাইকুম এক্সপ্লেন আর্মি, ওয়েলকাম টু এক্সপ্লেন 420। আশা করি সবাই খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব চাইনিজ একটি রোমান্টিক ড্রামা আনফরগেটেবল লাভ। আশা করি ড্রামাটির এক্সপ্লেনেশন এবং কাহিনী আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ড্রামার পাশাপাশি আপনারা যারা মুভির এক্সপ্লেনেশন দেখতে ভালোবাসেন তাদের জন্য আমরা একটি চ্যানেল ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে এম এক্সপ্লেন 420। আর অলরেডি আমরা সেখানে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি। সো আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন তাহলে এখনই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো গাইজ, আমি ইফাত আছি আপনাদের সঙ্গে আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব আনফরগেটেবল লাভ এই ড্রামাটির এপিসোড 1। এপিসোডে শুরু হয় আর আমরা হ্যাশ গ্রুপের সিইও ইয়ানকে দেখতে পাই, আর তার একটি ছোট ছেলে আছে যার নাম বাও। বাও দেখতে খুবই কিউট আর সে তার বাবার মতো সেম ড্রেস পরতে ভালোবাসে। এরপর আমরা ইয়ানকে একটি ইভেন্টে দেখতে পাই যেখানে সে তার প্রেজেন্টেশন দিচ্ছিল। এরপর প্রেজেন্টেশনের শেষে একজন সাংবাদিক ইয়ানকে প্রশ্ন করে যে চারিদিকে গুজব ছড়াচ্ছে যে আপনি আপনার সেক্রেটারিকে বিয়ে করেছেন এবং আপনার একটি ছেলেও আছে। তো এটা শুনে ইয়ান রাগান্বিত হয়ে যায়, কিন্তু ইয়ান তার রাগকে কন্ট্রোল করে এবং তাদেরকে বলে যে আমার ছেলের মাত্রই রেজিস্ট্রেশন হয়েছে, তো আমার ওয়াইফকে কেউ সেক্রেটারি বলবেন না। এরপর আমরা ইউকে দেখতে পাই যে জিয়াং এবং তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসা ছিল, আর প্রথমে ইউ জিয়ানের গার্লফ্রেন্ড ছিল। তো তখন ইউ জিয়ানের বর্তমান গার্লফ্রেন্ডকে বলে আমি এর জন্য অনেক কিছু করেছি, এমনকি তাকে পড়াশোনার জন্য বিদেশে পাঠাতেও আমি সাহায্য করেছি, কিন্তু সে আমাকে ধোকা দিয়ে চলে গিয়েছে, তো এখন একে তুমিই সামলাও। এটুকু বলে ইউ সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বাওকে দেখতে পাই যে তার বাবার অফিসের সকল জিনিসপত্র এদিক ওদিক ফেলে দিচ্ছিল। তখন সেক্রেটারি বাওকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা একটি মিটিংয়ে আছে এবং কিছুক্ষণ পরেই সে চলে আসবে, কিন্তু আমরা দেখতে পাই বাও তার কোনো কথাই শোনে না। তখন ইয়ান সেখানে চলে আসে এবং বাওকে বকা দিতে থাকে, আর তখন আমরা জানতে পারি বাও এর সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, আর বাও একটুও কথা বলে না। আর যে সকল ডক্টর বাও এর জন্য রাখা হয়েছিল তারা সকলেই বাও এর উপরে বিরক্ত হয়ে রিজাইন দিয়ে দিয়েছে, কেননা বাওকে সামলানো তাদের পক্ষের কাজ ছিল না। তার বাবাও এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে ছিল, কেননা কোনো ডক্টরই বাওকে ট্রিটমেন্ট দিচ্ছিল না, আর এজন্য সে বাওকে সবসময় তার কাছেই রাখে। এরপর আমরা ইউকে দেখতে পাই যে তার ফ্রেন্ড রুয়োর সঙ্গে বাইরে গিয়েছে। রুয়ো ইউকে বলে মেয়েরা তো ব্রেকআপের পর কান্না করতে করতে তাদের অবস্থা খারাপ করে ফেলে, কিন্তু তুমি তো সম্পূর্ণ আলাদা, কারণ তুমি অনেক ড্রিঙ্কও করেছো আবার ড্যান্সও করেছো। তখন রুয়ো ইউকে বলে যে জিয়াং হ্যাশ গ্রুপের পক্ষ থেকে আউটস্ট্যান্ডিং ইউথ এই অ্যাওয়ার্ডটি পেতে যাচ্ছে, তো আপনাদের একটু ক্লিয়ার করে বলে দিই এখানে ইউ এর যে আগের বয়ফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে জিয়াং, আর হ্যাশ গ্রুপের সিইওর নাম হচ্ছে ইয়ান, তো নাম দুটোই প্রায় সেম সেম শোনা যায়, আর এই জন্যই আপনাদেরকে একটু ক্লিয়ার করে বললাম। একজনের নাম হচ্ছে ইয়ান যে হচ্ছে হ্যাশ গ্রুপের সিইও, আর আরেকজনের নাম হচ্ছে জিয়াং যে ছিল ইউ এর এক্স বয়ফ্রেন্ড। তখন ইউ রুয়োকে প্রশ্ন করে যে এই অ্যাওয়ার্ডটা আবার কি, তাকে কি মেয়েদের সঙ্গে চিটিং করার জন্য কোনো প্রথম শ্রেণীর অ্যাওয়ার্ড দেওয়া হবে। তখন রুয়ো বলে যে না, তাকে একাডেমিক রিসার্চ অ্যাচিভমেন্টের অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর এটা শুনে ইউ তো পুরোপুরি শক হয়ে যায়, কারণ সেই রিসার্চের তো 90% কাজ ইউই করেছে। তখন রুয়ো ইউকে বলে তাহলে তুমি এখানে বসে কি করছো, জলদি সেখানে যাও, না হলে তো সেই রিসার্চের পুরো ক্রেডিট এবং জনপ্রিয়তা জিয়াং নিজেই নিয়ে নেবে। তখন ইউ রাগান্বিত হয়ে জিয়াং এর উপরে বদলা নেওয়ার জন্য বের হয়ে যায়। এরপর আমরা ইয়ানকে দেখতে পাই যে লাইভ স্ট্রিমিং করছিল, আর তার পাশে বাও বসা ছিল, আর সে তার বাবাকে কাজে বিজে দেখে চুপচাপ বাইরে চলে যায় এবং লিফটের মাধ্যমে সব থেকে নিচের ফ্লোরে চলে যায়। আর তখন ইয়ান তার ছেলেকে সেখানে দেখতে না পেয়ে টেনশনে পড়ে যায় এবং এদিক ওদিক খুঁজতে থাকে, আর এদিকে বাও তো নিচে তার বাবার অনেকগুলো পোস্টার দেখতে পায়, আর তখন সেই পোস্টারগুলোতে স্টিকার লাগাতে থাকে, আর এটা দেখে সকল স্টাফরা তাকে ঘিরে ধরে এবং তাকে প্রশ্ন করতে থাকে, কিন্তু বাও একসঙ্গে এতজনকে দেখে খুবই নার্ভাস হয়ে যায় এবং চিৎকার করতে থাকে, আর সে দৌড়াতে থাকে, আর দৌড়ানোর সময় তার সামনে একটি ট্রলি চলে আসে, আর সেটা থেকে ধাক্কা খাওয়ার ঠিক আগ মুহূর্তে ইউ তাকে বাঁচিয়ে নেয়, আর ইউ তখন বাওয়ের সঙ্গে তার কার্ডের হিসাবে কথা বলে। আর এখানে যেহেতু বাও মুখে কথা বলতো না, সে কথা বলার জন্য কার্ড ইউজ করতো, তো এভাবে কথা বলে ইউ বাও এর নাম জেনে যায়। তো ইউ বাও এর সঙ্গে খুব ভালো ব্যবহার করে, আর যাওয়ার সময় ইউ বাওকে একটি হ্যান্ডকারচিফ আর একটি পাম্পকিন গিফট করে, আর তখনই বাওকে নেওয়ার জন্য সেখানে একজন সেক্রেটারি চলে আসে। তখন ইউ সেক্রেটারিকে বলে এই বাচ্চার বাবাকে বলে দিও সে যেন তার বাচ্চার ঠিকভাবে খেয়াল রাখে, আর এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে নিচে পড়ে যাওয়ার কারণে হালকা অস্বস্তি বোধ করছিল। তখনই তার নজর ইয়ানের উপরে পড়ে যে বাওকে খুঁজতে খুঁজতে একটি রুমে যাচ্ছিল, আর ইউ তাকে পেছন থেকে
তাকে দেখে জিয়াং মনে করে। আর ইউ তখন দৌড়ে এসে তাকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে ফেলে দেয় এবং তাকে মারতে থাকে। আর রুমের ভেতরে অনেক অন্ধকার ছিল যার কারণে সে ইয়ানের ফেস দেখতে পায় না। ইউ তখন বলতে থাকে, এই রিসার্চটা নিয়ে আমি কত কাজ করেছি, প্রায় 90% কাজ আমি করেছি, কিন্তু কোনো প্রুফ না থাকার কারণে আমি আজকেটা প্রমাণ করতে পারছি না। আর এই সুযোগে তুমি পুরো ক্রেডিট নিজের উপরে নিয়ে নিচ্ছ, আজকে আমি তোমাকে ছাড়বো না। আর ইয়ান তার এই সকল কথা নোট করছিল। আর তখনই ইয়ান সেই রুমটির লাইট জ্বালিয়ে দেয়। তখন ইউ ইয়ানকে দেখে হালকা ঘাবড়ে যায় এবং তাকে বলে, তুমি কে? তখন ইয়ান ইউকে বলে যে মারার আগে এটা তোমার খেয়াল করা উচিত ছিল। তখন ইউ পিছের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার চুল ইয়ানের টাইয়ের সঙ্গে আটকে যায়, যার কারণে তারা দুজন পড়ে গিয়ে খুব ক্লোজে চলে আসে। আর এই সিনটি ইয়ানের মোবাইলে চলা লাইভ স্ট্রিমে সবাই দেখতে থাকে। কিন্তু তখন ইউ একটি কেচির সাহায্যে তার আটকে যাওয়া চুল কেটে ফেলে আর ইয়ানকে সরি বলে সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই তার নজর জিয়াং এর উপরে পড়ে, যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখানে এসেছে। আর জিয়াংকে এই অ্যাওয়ার্ডটি ইয়ানই দিতে চলেছে। আর তখন ইউ জিয়াংকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর এরপরে সেই অ্যাওয়ার্ড দেওয়ার অনুষ্ঠানটি শুরু হয়। তো ইয়ান জিয়াং এর নামটা নিতেই যাবে, কিন্তু তখন তার ইউ এর কথা মনে পড়ে যায় এবং তখন সে বুঝতে পারে যে এই অ্যাওয়ার্ডের আসল দাবিদার জিয়াং নয় বরং ইউ। আর এই জন্য ইয়ান সেখানে কারো নামই অ্যানাউন্সমেন্ট করে না এবং সেখান থেকে চলে যায়। আর তখন সকলেই এই বিষয়টা নিয়ে আলাপ করতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই ইয়ান সবাইকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর রাতে ইয়ান কিছু সাইকোলজিস্টের রিজিউম চেক করতে থাকে, যেটা তার সেক্রেটারি চুজ করেছিল বাওয়ের জন্য। আর এর মধ্যে একজন সাইকোলজিস্ট ইউ ছিল, যার ছবি দেখে ইয়ান সেই ফাইলটি নিচে ফেলে দেয় এবং তার ছেলের কাছে এসে তাকে ঘুমানোর জন্য বলে। আর তখন বাও ইউ এর দেওয়া সেই হ্যাঙ্কারচিফটির ঘ্রাণ নিতে থাকে, আর যেটার ঘ্রাণ বাওয়ের কাছে খুবই ভালো লাগে। এরপর রাত্রে ইয়ান একটি স্বপ্ন দেখে যেখানে তার অ্যাক্সিডেন্ট হয় আর একটি মেয়ে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে দৌড়ে যেতে থাকে। তো ইয়ান সেই মেয়েটিকে ইশারা দিয়ে থামতে বলে, কিন্তু মেয়েটি তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলেই যায়। পরের দিন সকালে ইয়ানের ফ্রেন্ড ওয়েং তার কাছে আসে এবং তাকে গতকালের লাইভ স্ট্রিম দেখিয়ে বলে এই মেয়েটিকে, কিন্তু আমরা দেখতে পাই ইয়ান বলে আমি তাকে চিনি না। ইয়ান আরো বলে, আমি তো এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি, আমার জন্য এই মেয়েটাকে নিয়ে ট্রোল করা হবে। তখন ইয়ান ওয়েংকে ডাস্টবিনটা পরিষ্কার করতে বলে। আর তখন ওয়েং যখন ডাস্টবিন পরিষ্কার করছিল তখন সেখানে ইউনের সেই রিজিউমটি দেখতে পায়। আর ইউনের ছবি দেখে তখন সে সেই লাইভ স্ট্রিমের মেয়েটির কথা মনে করে আর বুঝতে পারে দুটো সেম। আর তখন সে ইয়ানকে আরো বেশি প্রশ্ন করতে থাকে, কিন্তু ইয়ান তাকে সেখান থেকে ভাগিয়ে দেয় এবং নিজেই সেই ফাইলটিকে নষ্ট করতে থাকে। আর এদিকে রুও ইউকে একটি ছবি দেখায় যেটা লাইভ স্ট্রিম থেকে কাট করে কেউ তার অ্যাকাউন্টে পাবলিশ করে দিয়েছে, আর যেটা দেখে ইউ শকড হয়ে যায়, কারণ এখন লোকেরা মনে করবে হয়তো বা এই মেয়েটির সঙ্গে ইয়ান ডেট করছে। তো যাই হোক, এরপর ইয়ান তার ছেলে বাওকে নিয়ে একটি হসপিটালে যায় আর যেখানে ইউ কাজ করত। তখন ইউ বাওয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায় আর তখন সে সেই রুমে চলে আসে যেখানে একটি নার্স বাওকে থামাতে পারছিল না। আর তখন ইউ বাওয়ের কাছে যায় আর বাও ইউকে দেখে তার চিৎকার থামিয়ে দেয়। এরপর একটি ছোট মেয়ে বাওয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য তার কাছে আসে, সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু বাও চুপচাপ বসেছিল। আর তখন সেখানে ইউ চলে আসে এবং সেই মেয়েটিকে বাওয়ের কাছ থেকে দূরে থাকতে বলে। আর আমরা দেখতে পাই ইউ বাওয়ের সঙ্গে খুব ভালো বিহেভ করে এবং সে তার খুব ক্লোজ হয়ে যায়, অর্থাৎ বাও ইউকে মানতে শুরু করে। তো এরপর ইউ বাওকে একটি চকলেট দেয়। আর এরপর এখানে এপিসোড 1 টি শেষ হয়ে যায়। এপিসোড 1 শেষে আমরা দেখতে পেয়েছিলাম ইউ বাওকে চকলেট খাইয়ে দিচ্ছিল, আর এপিসোড 2 এর শুরুতে সেখানে ইয়ান চলে আসে এবং সে ইউ এর কাছে চিৎকার করতে করতে যায় এবং বাওকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। আর এরপর সে যখন ইউকে দেখতে পায় তখন ইয়ান শকড হয়ে যায়। সে ইউকে বলে, তুমি গতকাল রাতে আমার বিরুদ্ধে অনেক শক্ত প্ল্যান বানিয়েছো, কারণ তোমার সাথে চলা লাইভ স্ট্রিমের একটি কাহিনীর ভিডিও ক্লিপ পাবলিক হয়ে গিয়েছে, যার কারণে আমার কোম্পানির রেপুটেশন অনেক খারাপ হয়ে গিয়েছে। তখন ইউ বলে ওঠে যে আপনার রেপুটেশনই শুধুমাত্র খারাপ হয়েছে এরকমটা তো নয়, আমার রেপুটেশনও তো এখানে খারাপ হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটার জন্য ইয়ান ইউকে দোষারোপ করছিল। তো ইউ বলে, তোমার জন্য তো আমার চুলও কাটতে হয়েছে। তখন ইয়ান ইউকে চাইনিজ 2000 টাকা দেয় এবং বাওকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে, আর যেতে যেতে বলে সামনে থেকে এসব আন্টিদের কাছ থেকে দূরে থাকবে। এরপর তারা যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন বাও ইউ এর একটি ছবি দেখতে পায়, আর তার ছবি দেখতে পেয়ে সে সেই হ্যান্ডকারচিপটি বের করে এবং স্মেল করতে থাকে, আর তার পকেট থেকে একটি কার্ড বের করে তার বাবাকে দেখায়। আসলে বাও তার বাবাকে এটা জানাতে চাইছে যে হ্যান্ডকারচিপটি ইউ তাকে দিয়েছে এবং তার এই কথাটি ইয়ান বুঝেও যায়। এরপর
বাসায় বা ইউয়ের একটি ছবি আঁকে এবং সেটা সে তার বাবাকে দেখায়। আর ছবির মাধ্যমে ইয়ান বুঝতে পারে যে বাও চাইছে ইউ যেন তাদের বাসায় ডক্টর হিসেবে থাকে। এর পরের দিন সেক্রেটারি ইউয়ের সকল ডিটেলস ইয়ানকে দেয়। তখন ইয়ান সেক্রেটারিকে বলে, এই প্রথম আমি বাওকে কারোর সাথে এত সুন্দর এবং গভীরভাবে মিশতে দেখেছি। এরপর ইয়ান এবং ভিং মেলে কিউরিয়াস হয়ে ইউয়ের ব্যাপারে রিসার্চ করতে থাকে যে কেন বাও এত তার প্রতি এতটা ইন্টারেস্ট হলো। তখন ভিং বলে, মেয়েটির মধ্যে কোনো না কোনো স্পেশাল বিষয় তো অবশ্যই আছে। আর এরপর ইয়ান তার ছেলের কাছে যায় এবং বলে, আমার কাছে আমার ছেলেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এরপর সে ইউয়ের কাছে পার্সোনাল ডক্টর হওয়ার জন্য একটি চিঠি পাঠিয়ে দেয়। পরের দিন সেক্রেটারি বলে ইউ তার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। তখন ইয়ান একটু চিন্তিত হয়ে যায় এবং এই বিষয়টা ভেংকে বলে। তখন ভেং সরাসরি ইউয়ের কাছে একটি মেইল পাঠায়, কিন্তু আমরা দেখতে পাই ইউ এখানে একটু বেশি অ্যাটিটিউড দেখাচ্ছে, সে ইয়ানের কোনো রিপ্লাই দেয় না। তখন ইয়ান সরাসরি ইউকে কল করে এবং তাকে তার কোম্পানিতে আসার জন্য ইনভাইট করে, কিন্তু আমরা দেখতে পাই ইউ এটাতে মানা করে দেয়। আর ইউ মনে করে তার সঙ্গে কেউ মজা করছে, আর এটা ভেবে সে কলটি কেটে দেয়। এর পরের দিন ইয়ান ইউ এর হসপিটালে চলে যায় এবং তাকে অনেকগুলো টাকা অফার করে এবং বলে সে যেন তার পার্সোনাল ডক্টর হয়। কিন্তু আমরা দেখতে পাই এবারও ইউ তার প্রপোজাল রিজেক্ট করে দেয় এবং তাকে বলে যে আমি এখানে ফুল টাইম কাজ করি, আমি পার্সোনাল ডক্টর হতে পারবো না, আর তাছাড়া টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। তো তারপর ইয়ান ইউকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইউ তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর এরপর ইয়ান মন খারাপ করে ঘরে চলে আসে এবং ভেংকে সব কথা বলে। তখন ভেং বলে, সে কোনো সাধারণ মেয়ে নয়, আর তাকে তোমার করতে হলে অবশ্যই আরও অনেক কিছু করতে হবে। এরপর ভেং ইয়ানকে কিছু আইডিয়া দেয়, আর তার আইডিয়া মোতাবেক পরের দিন ইয়ান ইউয়ের কাছে অনেকগুলো গিফট পাঠায়। কিন্তু আমরা দেখতে পাই ইয়ানের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, কেননা ইউ তার গিফটে ইমপ্রেস হয় না। এরপর ইয়ান ইউকে তার গাড়ি দিয়ে পিছন করতে থাকে, কিন্তু ইউ তো তার কাছ থেকে ভেগেই যাচ্ছিল। তখন ইউ চিকন একটি গলিতে ঢুকে যায়, আর ইয়ান তখন গলির উল্টো পাশ দিয়ে যায় এবং ইউকে আটকে ফেলে। তখন ইউ ইয়ানকে বলে, তুমি আমার অ্যাড্রেস কিভাবে জানলে? তখন ইয়ান বলে, আমি এটা তোমার রিজিউম থেকে জানতে পেরেছি। তখন ইউ কিছু মেয়ের চিৎকার আওয়াজ শুনতে পায় যারা হেল্পের জন্য চিৎকার করছিল। তখন এটা শুনে ইউ হেল্পের জন্য যেতে থাকে, যেখানে কিছু বদমাশ লোকেরা একটি মেয়েকে জ্বালাচ্ছিল। তখন ইউ তাদের সবাইকে মারতে থাকে, আর পিছন থেকে তখন ইয়ানও আসে আর এদেরকে মেরে ভাগিয়ে দেয়। তো এর মাঝে ইয়ানের হাতে একটু কেটে যায়, আর তখন ইউ তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং তাকে একটি ললিপপ দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ইয়ান একটি মিটিং করছিল এবং সে তখন তার মোবাইলে একটি কেকের ছবি দেখতে পায় এবং সে ভাবে তার হয়তো বা ইউকে একটি কেক গিফট করা উচিত। এর পরের দিন সে ঘরে আসে এবং নিজের হাতে একটি কেক বানায়, আর সে এই কেকে ইউয়ের একটি স্কেচও বানিয়ে দেয়। এরপর সে বায়ের সঙ্গে ইউকে কেক দেওয়ার জন্য হসপিটালে যায়, আর ইউ কেকটি দেখে বার খুশি হয়ে যায়। আর এরপর ইউ গান শুটিং গেম ট্রাই করে, কিন্তু সে সঠিক পয়েন্টই টার্গেট করতে পারছিল না, যার কারণে ইয়ান তাকে হেল্প করে এবং তারা আরেকবার একজন অপরজনের কাছাকাছি চলে আসে। এর পরের দিন ইয়ান তার কোম্পানিতে নতুন লঞ্চ হওয়া ব্রেসলেট দেখছিল। তখন সেখানে ভেং চলে আসে এবং বলে, এই ব্রেসলেটগুলোকে হার্ট অফ লাভ বলে। তখন ইয়ান বলে, হ্যাঁ, এটা শুধুমাত্র স্পেশালি লাভারদের জন্যই বানানো হয়েছে, আর এটা আমাদের কোম্পানি নতুন লঞ্চ করেছে। এদিকে ইউ জানতে পারে খুব শীঘ্রই বাও এর জন্মদিন আসতে চলেছে। এরপর ইয়ান বাওকে নিয়ে হসপিটালে আসে, কিন্তু আজকে আমরা দেখতে পাই বাও এর মুডটি অফ ছিল। তখন ইউ বাওকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বার্থডে উইশ আছে? আর এটা শুনে আমরা দেখতে পাই বাওয়ের মুডটি আরও খারাপ হয়ে যায় এবং বাও দুইটি খেলনা গাড়িকে একসঙ্গে অ্যাক্সিডেন্ট করে দেখায়। আসলে সে এখানে তাদেরকে একটি অ্যাক্সিডেন্টের কথা বলতে চাইছিল। আর তখন ইয়ান বাওয়ের কাছে আসে এবং বাওকে জড়িয়ে ধরে বলে যে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তখন ইয়ান ইউকে বলে, 5 বছর আগে বাওয়ের একটি জন্মদিনে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টে বাওয়ের মা মারা গিয়েছিল। আর এরপর থেকেই বাও চুপচাপ হয়ে গিয়েছে এবং সে কথা বলাও বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার তোমার উপরে সম্পূর্ণ ভরসা আছে যে তুমি তাকে ঠিক করতে পারবে। তো এসব শুনে ইউ বলে, আমরা বাওয়ের স্ট্রেস কমানোর জন্য তার জন্মদিনে একটি পার্টি অ্যারেঞ্জ করতে পারি, আর আমি এমনিতেও এই সপ্তাহে ফ্রি আছি, তো আমরা দুজন চাইলে বাওয়ের জন্য একটি জন্মদিন পার্টি অ্যারেঞ্জ করতেই পারি। তো এরপর ইউ তার বাসায় চলে আসে এবং এইসব ব্যাপারে রুওকে বলে এবং সে বাওয়ের পার্সোনাল ডক্টর হওয়ার কথাও ভাবে। এর পরের দিন ইউ ইয়ানের অফিসে যায়। তখন ইয়ান ইউকে দিয়ে প্রথমে একটি অ্যাগ্রিমেন্টে সাইন করায়, এরপর রাতে সে ইউকে তার বাসায় দিয়ে আসতে যায়। আর আমরা দেখতে পাই ইউ গাড়িতেই ঘুমিয়ে পড়ে, আর এটা বুঝে ইয়ান ইউ এর হাতে তার কোম্পানির ব্রেসলেটটি পরিয়ে দেয়, আর তখন ইউ এর ঘুম ভেঙে যায়।
তখন ইউ উঠে পড়ে এবং ইয়ানকে বলে, এটা তুমি কি করছো? তখন ইয়ান বলে, এই ব্রেসলেটটি আমাদের কোম্পানি সম্প্রতি লঞ্চ করেছে, যেটা লাভার্সদের জন্য বানানো হয়েছে। আর এটা স্যাম্পল হিসেবে আমি তোমাকে একটি ব্রেসলেট দিচ্ছি, যাতে করে তুমি এটা ইউজ করে এটা ভালো এবং খারাপ দিক আমাদেরকে জানাতে পারো। আর এরপর ইয়ান ইউকে তার ঘরে ড্রপ করে চলে যায়। তো এর পরের দিন আমরা দেখতে পাই ইউ এর অনেক জ্বর আসে। আর এদিকে ইয়ান একটি মিটিংয়ে ছিল, তখন তার হাতের ব্রেসলেটে একটি চিহ্ন দেখায়, যার কারণে সে 5 মিনিটের জন্য মিটিংটি অফ রাখে এবং সে ইউকে কল করে এবং তাকে বলে, তোমার শরীরটি কি খারাপ? তখন ইউ শকড হয়ে যায় এবং বলে, তুমি এটা কি করে জানতে পারলে? তখন ইয়ান বলে, তোমার হাতের ব্রেসলেটের মাধ্যমে আমি এটা জানতে পেরেছি। আসলে এই ব্রেসলেটটা কাপলদের জন্য যেহেতু বানানো, তাই এখানে কাপলরা একজন আরেকজনের অনুভূতি বুঝতে পারে, আর এই জন্য এই ব্রেসলেটটার নাম লাভার ব্রেসলেট। তো এরপর রাতে সে ইউকে নেওয়ার জন্য তার বাড়িতে যেতে থাকে, কেননা আজকে তারা ডিনারের জন্য যাবে। কিন্তু ইউ ইয়ানের কোনো কলই ধরে না, আর এটার জন্য ইয়ান তখন ইউ এর বাড়িতে চলে যায়। কিন্তু তার ঘরটি লক করা ছিল, আর এদিকে সে তো তাকে কল দিয়ে যাচ্ছিল আর রিংটি ঘরের ভেতরেই বাজছিল। তো এদিকে তো ইউ এর অবস্থা খুবই খারাপ, সে বাথটাবে গোসলের সময় অজ্ঞান হয়ে গিয়েছে আর ঘরের ভেতরে রিং বাজছে, কেউ ধরছে না। এটার জন্য ইয়ান আরও বেশি চিন্তিত হয়ে যায় আর সে অনেক ক্লু মিলিয়ে কোনোভাবে সে ঘরের দরজাটি খুলে ভিতরে যায়। আর এরকম একটা রহস্যময় পরিবেশেই এপিসোড 2টি শেষ হয়ে যায়। তো এপিসোড 3 শুরুতে আমরা দেখতে পাই ইয়ান কোনো মতে দরজার পাসওয়ার্ডটি বসায় এবং ঘরের ভেতরে ঢোকে। এরপর সে ওয়াশরুমে চেক করার জন্য গেলে সে ইউকে অর্ধেক জামা পরা অবস্থায় দেখতে পায়, যেটা দেখে ইয়ান তার মুখটি ঘুরিয়ে নেয় এবং ইউকে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে কিনা। কিন্তু ইউর শরীর এতটা খারাপ ছিল যে সে ঠিক মতো দাঁড়াতেই পারছিল না। তখন ইয়ান বলে, আমি তোমার জন্য বাইরে দাঁড়াচ্ছি, এটা বলে সে বাইরে যেতে শুরু করে আর সে ভুলে আর ওয়াশরুমের দরজাটি লক করে যায়। তো ইয়ান বাইরে এসে কানে ইয়ারফোন লাগিয়ে কার সঙ্গে কথা বলছিল। আর এদিকে ইউ কোনো মতে ওয়াশরুমের লকটি ভাঙে এবং বাইরে এসে সরাসরি ইয়ানের বুকের উপরেই পড়ে যায়। এরপর ইয়ান ইউকে তার রুমে নিয়ে যায় এবং তার জ্বর মাপতে থাকে, এবং তার রুমটি দেখে সে বলে, সে যে একজন ডক্টর, কিন্তু আমার তো মনে হয় যে সকল ব্যাকটেরিয়া তার রুমেই রয়েছে। বুঝতেই পারছেন যে ইউ একজন মেয়ে এবং ডক্টর হওয়া সত্ত্বেও তার রুমটি অগোছালো ছিল, যেমনটা আমার রুম সবসময় থাকে। তখন ইয়ান বলে, এর থেকে তো বাওই ভালো, কেননা সে তো অন্তত তার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো এরপর ইয়ান যখন তার বিছানাটি গুছিয়ে দিচ্ছিল, তখন সে ভুল করে ইউ এর উপরে এসে পড়ে। তখন ইউ ইয়ানের ফেসটি ধরে ফেলে এবং তাকে একটি ফ্লাইং কিস দেয়, কেননা তখনও ইউ নিজের কন্ট্রোলে ছিল না বা আনকনশিয়াস অবস্থায় ছিল। এরপর ইয়ান সেখান থেকে চলে যায়। এর পরের দিন ইউ যখন তার চোখ মেলে, তখন সে তার পাশে বাওকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। তখন ইয়ানও সেখানে আসে। তখন ইউ ইয়ানকে বলে, তুমি এখানে কি করছো? ইয়ান তখন বলে, পুরো রাত জেগে বাও তোমার দেখাশোনা করেছে, এখন তাকে একটু ঘুমাতে দাও। এরপর ইউ তার রুম থেকে বাইরে আসে এবং নিজের ঘরটিকে দেখে শক হয়ে যায়, কেননা ইয়ান রাতভর জেগে ইউ এর ঘরটি পুরো পরিষ্কার করে দিয়েছে এবং গুছিয়ে দিয়েছে, এবং সে তার দরজার লকটিও ঠিক করে দিয়েছে। ইউর তখন মনে পড়ে যায় ইয়ান গতকালকে তাকে অর্ধেক জামা পরা অবস্থায় দেখে ফেলেছে, আবার তার উপরে সে ইয়ানকে ফ্লাইং কিসও দিয়েছে। তো এইসব কিছু ভেবে ইউ একটু আনকমফোর্টেবল ফিল করে এবং সে ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাপড়ও চেঞ্জ করে দিয়েছো? উত্তরে ইয়ান হ্যাঁ বলে, আর তখন ইউ শকড হয়ে যায় এবং বলে, তাহলে তো তুমি আমার সব কিছু দেখে ফেলেছো। তো যাই হোক, তখন সেখানে বাও চলে আসে আর তখন ইউ বাওকে সরি বলে, কেননা সে গতকালকে তার সঙ্গে বার্থডে সেলিব্রেট করতে পারে। কিন্তু তুমি আমাকে বলো, তুমি আমার কাছ থেকে কি চাও, আমি তোমার উইশটি পূরণ করব। তখন বাও তাকে লিখে এটা জানায় যে সে চায় সে যেন তার মা হয়ে যায়, আর এটা দেখে ইউ শকড হয়ে যায় এবং সেটাকে জোক হিসেবে ধরে নেয় এবং সে বাওকে বলে, ঠিক আছে, তুমি আমাকে মা বলে ডাকতে পারো। তখন ইয়ান বাওকে তার সঙ্গে যেতে বললে ইউ বলে সেও তাদের সঙ্গে যাবে, কিন্তু ইয়ান ইউকে রেস্ট নিতে বলে, কিন্তু ইউ তার একটা কথাও শোনে না এবং সে তাদের সঙ্গে যাওয়ার জন্য জেদ করে। এরপর রাতে ইয়ান বাওয়ের রুমে আসে, যেখানে বাও ইউ এর একটি কার্টুন বানিয়েছে আর বাও সেই কার্টুনটির পাশে বসেছিল, আর তখন সে ইয়ানকে বলে যে তার একজন মা দরকার। তখন ইয়ান বাওকে বলে, এই কথা তুমি কেন ইউকে বলছো না? আর এটা শুনে বাও রেগে যায় এবং সে সব কিছু ছুঁড়ে মারতে থাকে। তো যাই হোক, এর পরের দিন ইয়ান এবং বাও খুব সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে ইউর বাড়ির সামনে এসে দাঁড়ায়। তো ইউ যখন কাজের জন্য বের হচ্ছিল, তখন সে তাদের দুজনকে এভাবে দেখে খুব সারপ্রাইজড হয়ে যায়। ইয়ান ইউকে বলে, আজকে সারাদিন তুমি বাওয়ের সঙ্গে কাটাবে, আর আজকে অলরেডি সে সকল অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। আর
ইউ এর বদলে আজকে ডক্টর হিসেবে ওয়াং কাজ করে দিবে। তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে বাও আগেই ইয়ানের ফ্রেন্ড ওয়েংকে বলেছিল যে সে ইউকে তার মা বানাতে চায়। তো ভেং তখন তাকে অনেকগুলো আইডিয়া দিয়েছে, আর এই সকল আইডিয়াকে বাও কাজে লাগাতে যাচ্ছে। তো আইডিয়া এবং প্ল্যান মোতাবেক বাও ইউ এবং ইয়ানকে একটি গেম জোনে নিয়ে যায়। বাও তাদেরকে রুম এসকেপ নামক একটি গেমে পাঠিয়ে দেয়, কারণ সে মনে করে যে তারা দুজন সেই রুমে 2 ঘন্টার জন্য আটকা থাকবে, আর হয়তো এতে করে তাদের দুজনের মধ্যে একটি কানেকশন হতে পারে। কিন্তু আমরা দেখতে পাই তারা দুজন 10 মিনিটের ভেতরে রুম এসকেপ এই গেমটি খেলে বের হয়ে যায়। তো বাও এর প্রথম আইডিয়াটা ফেল করে। তো এরপর বাও তাদেরকে থ্রিল রুমে পাঠায়, কিন্তু আমরা দেখতে পাই সেই রুমটিতে গিয়েও ইউ ভয় পায় না, সে তো উল্টা আরো সেখানে ফেক যে ভূতেরা রয়েছে তাদেরকে মেরে বাইরে চলে আসে। আর তখন বাওয়ের 2 নম্বর আইডিয়াও ফেল হয়ে যায়। আর এরপর তারা পিকনিক করার জন্য একটি অন্য জায়গায় যায়, যেখানে রাস্তায় বাও ভেংকে কল করে সেখানে আসতে বলে। তো এরপর তারা তাদের গন্তব্যে পৌঁছালে আমরা দেখতে পাই বাও ইচ্ছে করে তার একটি খেলনা দূরে ছুঁড়ে মারে। তো ইউ যখন সেই খেলনাটি আনতে যায় তখন বাও ইয়ানকে বলে তার ঠান্ডা লাগছে, আর এই জন্য ইয়ান গাড়ির ভেতর থেকে তার জন্য জ্যাকেট আনতে যায়। আর তখনই বাও ভেংকে দেখতে পায়। এরপর সে দৌড়ে ভেঙের কাছে যায় এবং তারা দুজনে মিলে একটি ছবি ক্লিক করে, এবং ছবিটি ইয়ানকে পাঠিয়ে তারা পিকনিকের সকল জিনিসপত্র সেখানে রেখে গাড়ি নিয়ে চলে যায়। তো তাদের এই প্ল্যান ছিল যে তারা কোনো মতে আজকের রাতটা একসাথে কাটাবে আর তারা ক্লোজে আসবে। তো এদিকে তারা যখন বাওকে খুঁজছিল তখন ইয়ান তার মোবাইলে বাও এবং ভেঙের ছবি দেখতে পায়। তখন সে বুঝতে পারে বাও ভেঙের সঙ্গে আছে। তখন ইউ বাওয়ের একটি ক্যাপ পানির মধ্যে দেখতে পায়। তখন সে মনে করে হয়তো বা বাও পানিতে ডুবে যাচ্ছে। তখন সে বাওকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। কিন্তু তখন ইয়ান ইউকে বাওয়ের ছবি দেখে বলে সে ঠিক আছে। আর এরপর তারা রাস্তায় গিয়ে দেখে তাদের গাড়িটি সেখানে নেই, আর পিকনিকের সকল জিনিসপত্র সেখানে রাখা ছিল, এবং তাদের ফোন পানিতে ভেজার কারণে কাজ করছিল না, যার কারণে তারা তাদেরকে কলও দিতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই রাত্রিবেলা তারা থাকার জন্য একটি তাঁবু বানায়, আর তাঁবুর বাইরে তারা বসে কথা বলছিল। তখন ইয়ান ইউকে তার কাপড় চেঞ্জ করতে বলে, কেননা সে পানিতে নামার কারণে তার কাপড় ভিজে গিয়েছে। তো ইউ এরপর তার কাপড় চেঞ্জ করে। এরপর তারা নুডলস খেতে শুরু করে, আর ইউ ইয়ানকে নুডলস খেতে বললে ইয়ান বলে আমার সব পছন্দ না। তখন তারও খিদে লাগতে শুরু করে আর চপস্টিক উঠিয়ে নুডলস খেতে শুরু করে। তখন ইউ ইয়ানকে জিজ্ঞাসা করে তুমি নিজের জীবন পরোয়া না করে পানিতে কেন লাফ দিলে। তখন ইউ বলে আমি মনে করেছি সত্যি সত্যি হয়তো বাও পানিতে ডুবে যাচ্ছে, তো তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, আর এই জন্য আমি পানিতে ঝাঁপ দিয়েছি। তাছাড়া বাও আমাকে অনেক বেশি বিশ্বাস করে, আমি এটা না করলে পরে আমার অনেক অনুতপ্ত ফিল হতো। তখন ইয়ান বলে তুমি বাওকে এটা কেন বলেছো যে সে তোমাকে মা বলে ডাকতে পারবে। ইউ তখন বলে এটা তো একটি জোক ছিল, তাছাড়া বায়ের তো মা আছেই। আর এটা শুনে আমরা দেখতে পাই ইয়ানের মুডটি অফ হয়ে যায়, আর সে তখন ইউকে বলে তোমার হয়তো অনেক খারাপ লাগছে, তো তুমি গিয়ে এখন ঘুমিয়ে পড়ো। তো এরপরের দিন ইউ যখন তার বাড়িতে আসে তখন তার ফ্রেন্ড রুও তাকে জিজ্ঞাসা করে তুমি এত দেরি করে কেন আসলে। তখন ইউ বলে গতকালকে আমি বায়ের সঙ্গে পিকনিকে গিয়েছিলাম আর সেখানে আমার রাত কাটাতে হয়েছে। তখন রুও বলে তোমার সঙ্গে কি মিস্টার ইয়ানও ছিল। উত্তরে ইউ হ্যাঁ বলে। তখন তার ফ্রেন্ড রুও বলে ওই দিন ইয়ান সেই অ্যাওয়ার্ডটি জিয়াংকে দেয়নি। তখন ইউ ভাবতে থাকে সত্যি ইয়ানের এটা খেয়াল ছিল যে সে তাকে কি বলেছিল। তো এরপর হসপিটালে ইউ যাওয়ার সময় সে জিয়াং এর সঙ্গে ধাক্কা খায়। তখন জিয়াং এর সঙ্গে ইউ কথা না বলে চলে যায়। তখন জিয়াং ইউকে থামাতে চেষ্টা করলে ইউ বলে আমি অচেনা মানুষের সঙ্গে কথা বলি না। আর ততক্ষণে সেখানে জিয়াং এর নতুন গার্লফ্রেন্ড চলে আসে, আর সে এসে ইউকে বলে আজকে তোমাকে একটি পার্টিতে দাওয়াত দিলাম, আর আজকের পার্টিতে আমার বাবা জিয়াংকে প্রমোট করবে। তখন ইউ জিয়াংকে কনগ্রাচুলেশন জানায় এবং বলে আমি সেখানে অবশ্যই আসবো। এরপর ইউ তার ফ্রেন্ড রুওকে নিয়ে পার্টির জন্য একটি ড্রেস কিনতে যায়, আর রুও তাকে অনেক ভালো একটি ড্রেস সাজেস্ট করে দেয়। আর অন্যদিকে ইয়ান এবং বাও পার্টির জন্য রেডি হয়। এরপর ইউ পার্টিতে পৌঁছায় এবং সেখানে তার লুক দেখে এবং তার ড্রেস আপ দেখে সবাই অনেক প্রশংসা করতে থাকে। আর তখনই সেখানে জিয়াং এর গার্লফ্রেন্ড চলে আসে এবং সে ইউকে তার ড্রেসের জন্য অপমান করতে থাকে, কেননা সে তার ড্রেসের ট্যাগ থেকে জানতে পেরেছে যে সেই ড্রেসটি এখনই বা কিছুক্ষণ আগেই কিনেছে। তো তখনই জিয়াং এর গার্লফ্রেন্ডের বাবা জিয়াংকে প্রমোট করে, আর জিয়াং সবাইকে এখানে আসার জন্য এবং তাকে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস বলে। আর তখনই সেখানে ইয়ান চলে আসে। তখন জিয়াং এর হাত থেকে কুইন মাইকটি নেয় এবং সে ইয়ান এবং ইউ এর মধ্যেকার যেই সম্পর্ক বা রিলেশন রয়েছে সেটা সম্পর্কে কিছু বলতে থাকে, আর এই বিষয়টা নিয়ে সেখানকার সকলে আলাপ করতে থাকে। আর তখনই কুইনের হাত থেকে ইয়ান মাইকটি নিয়ে নেয় এবং সবার সামনে সে ইউকে প্রপোজ করে ফেলে। আর এবার আমরা দেখতে পাই ইউ আর তার প্রপোজালে রিজেক্ট করে না, বরং তার প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেয়। আর
তখন ইয়ান ইউকে একটি রিং দেয় আর ইউকে সাথে কিসও করে। আর এরকম একটা রোমান্টিক সিনের মাধ্যমেই এপিসোড থ্রিটি শেষ হয়ে যায়। এপিসোড থ্রি শেষে আমরা দেখতে পেয়েছিলাম ইয়ান ইউকে পার্টিতে সবার সামনে প্রপোজ এবং কিস করে। আর এপিসোড ফোরের শুরুতে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে পার্টিতে জিয়াংকে জেলাস ফিল করানোর জন্যই পার্টির ভেতরে ইয়ান ইউকে প্রপোজ এবং গার্লফ্রেন্ড বানাবে এটা বলেছিল। তো এখানে আমরা বুঝতে পারি এটা তাদের একটি অভিনয় ছিল, আর এরকমটা না করলে পার্টিতে ইউ এর অনেক অপমান হতো। আর আমরা দেখতে পাই ইয়ান যখন ইউকে লিপ কিস করছিল তখন তার হাতের একটি আঙুল তাদের দুজনের ঠোঁটের মাঝে দেয়া ছিল। এরপর রাত্রেবেলা ইয়ান বাউকে ঘুমাতে বলে এবং বাউয়ের কাছ থেকে মোবাইলটি নিয়ে নেয়। মোবাইলটি নেয়ার পর ইয়ান দেখতে পায় পার্টিতে প্রপোজ করার সময় বাও তাদের একটি ছবি তুলে নিয়েছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইউ গোসল করার সময় ইয়ানের দেয়া সেই রিংটি দেখছিল। এরপর সে যখন রিংটি খুলতে যাবে তখন সেটা ভুলবশত অন্য কোথাও গিয়ে পড়ে যায়, আর তখন সেখানে তার ফ্রেন্ড রুও আসে। তখন ইউ রুওকে বলে আমার ডায়মন্ড রিংটা এখানে পড়ে গিয়েছে, আর এটা শুনে রুও শকড হয়ে যায়। এরপর তারা দুজন মিলে পুরো ওয়াশরুমে সেই রিংটি খোঁজে কিন্তু খুঁজে পায় না। এরপর রুও ইউকে বলে তোমার আর ইয়ানের ব্যাপারে পার্টিতে চলা প্রপোজ এবং কিসের ব্যাপারে পুরো সোশ্যাল মিডিয়ায় গসিপ চলছে, কিন্তু ইউ এর এতে কিছু যায় আসে না, সে তো সেই রিংটি হারানোর জন্য কষ্ট পাচ্ছিল। এরপর ইউ এর কাছে ইয়ানের কল আসে, ইয়ান তার সাথে বাওয়ের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কথা বলে এবং তার সাথে সেই প্রজেক্ট অ্যাওয়ার্ডটি দেওয়ার ব্যাপারে কথা বলে। কিন্তু যখন ইউ প্রজেক্টের ব্যাপারে ইয়ানকে বলবে তার আগে ইয়ান কলটি কেটে দেয়, আর তখন সেখানে ভেং আসে। ভেং ইয়ানকে পার্টির সেই ছবিগুলো দেখায় এবং বলে যে এসব কি। তখন ইয়ান বলে এসব কিছুই সত্য আর আমার এতে কিছু যায় আসে না যে পাবলিক আমার ব্যাপারে কি বলল, আমি আমার ছেলের জন্য তাকে বিয়ে করব। অন্যদিকে ইউ তার হসপিটালে পৌঁছায় এবং সে দেখতে পায় তার হসপিটালটি অনেক ভালোভাবে সাজানো হচ্ছিল, আর এটা সে এবং তার কলিগ দেখে সারপ্রাইজড হয়ে যায়। তখন তার কলিগ বলে হয়তোবা আজকে ইয়ান সবার সামনে তার ভালোবাসা প্রকাশ করবে। এরই মধ্যে জিয়ানও তার গার্লফ্রেন্ড কুইনকে নিয়ে সেখানে আসে এবং তাদেরকে দেখে ইউ সেখান থেকে দৌড়িয়ে যেতে থাকে, আর তখনই তার সঙ্গে ইয়ানের ধাক্কা লাগে। তখন ইউ ইয়ানকে প্রশ্ন করে এখানে কি হচ্ছে এসব, আর তাছাড়া আমাদের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় এসব কি ছড়াচ্ছে, তারা সকলে তো আমাদের বিয়ের কথা বলছে কিন্তু সেই প্রপোজ এবং কিস তো ফেক ছিল। তখন ইয়ান বলে সেই কিসটি ফেক হতে পারে কিন্তু প্রপোজালটি সত্যি ছিল। এটা শুনে ইউ বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমাদের দেখা হয়েছে মাত্র 5 দিন হয়েছে। তখন ইয়ান ইউকে বলে তুমি এই ব্যাপারটা অনেক ভয় পাচ্ছ যে বিয়ের পর তুমি না আবার আমার প্রেমে পড়ে যাও। উত্তরে ইউ বলে আমার নাম ইউ আর আমি তোমার প্রেমে পড়বো এটা কখনই হবে না। তখন ইয়ান ইউকে কিস করার ট্রাই করলে ইউ ইয়ানকে দূরে সরিয়ে দেয় এবং সেখান থেকে যেতে শুরু করে। তখন ইয়ান ইউকে বলে যে এখন সবাই জেনে গিয়েছে যে তুমি আমার ফিয়ান্সি। এটা শুনে ইউ ইয়ানের মুখ চেপে ধরে এবং বলে তুমি আমার মিস্টার রাইট নও, আর তখন ইয়ানও বলে তুমিও আমার মিসেস রাইট নও, আমি সব কিছু শুধুমাত্র বাওয়ার জন্য করছি। এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায়। এরপরের সিন আমরা দেখতে পাই জিয়ান এবং জাও একসাথে গোসল করছিল আর কেউ তাদের কাপড় বাইরে থেকে নিয়ে যায়। এরপর জিয়াং যখন এই অবস্থায় বাইরে আসে তখন বাকি সকল ডক্টর তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে এবং এখান থেকে চলে যায়। আর তখনই সেখানে বাওকে খুঁজতে খুঁজতে ইয়ান এবং ইউ চলে আসে এবং তারা তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে এবং তারা বুঝে যায় যে এই কাজগুলো বাও এবং ভেং করেছে, আর এজন্য ইয়ান ভেং এর কাছে গিয়ে তাকে ভুগতে থাকে। এরপর রাত্রেবেলা বাসায় গিয়ে ইউ রুওকে জিজ্ঞাসা করে সে কি সেই রিংটি পেয়েছে। উত্তরে রুও না বলে, আর তখন ইউ একটি নতুন রিং কেনার সিদ্ধান্ত নেয় কিন্তু ডায়মন্ড রিংটি অনেক বেশি দামি ছিল। আর এদিকে ইয়ান বাওয়ের কাজের জন্য বাওকে বকা দিচ্ছিল। তখন সেখানে ভেং আসে এবং ইয়ানকে বলে আমার বাবা তোমার ম্যানেজার অ্যানাউন্সমেন্টে অনেক বেশি ইন্সপায়ার আর সে এখন আমাকে ব্লাইন্ড ডেটে পাঠানোর জন্য অনেক জোর করছে। এর পরের দিন ইউ ভাবছিল তার রিলেশনশিপের ব্যাপারে তার বাসায় জানিয়ে দেওয়া উচিত। তখনই তার নজর একটি বিড়ালের উপরে পড়ে যেটা একটি গাছের সঙ্গে আটকে ছিল। তখন সে সেই বিড়ালটিকে সাহায্য করার কথা ভাবে এবং সে সেটাকে সাহায্য করার জন্য তার হাতের ব্রেসলেটটি খুলে তার পকেটে রাখে যাতে করে সেটা গাছের সঙ্গে লেগে ভেঙে না যায়। কিন্তু আমরা দেখতে পাই বিড়ালটিকে নামানোর সময় সেই ব্রেসলেটটি নিচে পড়ে যায়, আর আমরা দেখতে পাই এই নোটিফিকেশনটি ইয়ানের কাছে চলে যায়, আর সে তখন ইউকে কল করে কিন্তু ইউর কলটি বন্ধ ছিল, যার জন্য ইয়ান চিন্তিত হয়ে পড়ে আর ইউকে চেক করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। আর এদিকে ইউর দেখা তার ভাই ফাং এর সঙ্গে হয়ে যায় যে এখনই বিদেশ থেকে এসেছে আর সেও একজন ডক্টর।
তো তারা দুজন কথা বলতে বলতে ইউয়ের বাড়িতেই যেতে থাকে। আর রাস্তায় ইয়ান তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। আর তাদের দুজনকে একসাথে দেখে ইয়ান জলদি করে গাড়ি থেকে নেমে পড়ে এবং ইউকে তার ব্রেসলেটটি আবারও পরিয়ে দেয় এবং সাথে এটাও জিজ্ঞাসা করে এই লোকটিকে। তখন ফাং নিজেই নিজেকে ইন্ট্রোডিউস করায়। আর তখন ইয়ান ইউকে ধরে বলে যে এ আমার ফিয়ান্সি আর আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। ইয়ান ইউকে বলে তুমি তোমার ইমেজটি বজায় রাখো, কেননা এখন থেকে তুমি বাওয়ের মা আর তোমার এখন থেকে যার তার সঙ্গে দেখা করার পারমিশন নেই। আর এটা বলে ইয়ান তার অফিসে চলে আসে। তো অফিসে আসলে ইয়ানকে তার একজন সেক্রেটারি বলে হসপিটালের ডক্টররা ইউয়ের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলে। তখন এটা শুনে ইয়ান খেপে যায় এবং সরাসরি হসপিটালে গিয়ে সেখানকার দুজন ডক্টরকে বকা দেয় এবং সামনে থেকে তারা যেন আর ইউ এর ব্যাপারে কোনো কথা না বলে এটাও বলে দেয়, কেননা সে তোমাদের থেকে বেশি ট্যালেন্টেড আর সে এখন আমার বউ হতে চলেছে। আর আমরা দেখতে পাই এই সকল কথা ইউ সাইডে দাঁড়িয়ে শুনছিল। এরপর ইয়ান ইউ এর কাছে আসে এবং তার কাছে ক্ষমা চায়, কেননা তার কারণে ইউকে অনেক কথা শুনতে হচ্ছে। তখন ইয়ান আরো বলে তুমি এটা ভেবো না যে তোমাকে আমি বিয়ে করব না, তোমাকে অবশ্যই আমি বিয়ে করব। এটা শুনে ইউ শকড হয়ে যায়, কেননা সে ভেবেছিল এখন হয়তোবা ইয়ান তার পিছন করা ছেড়ে দেবে। এরপর আমরা ইউকে তার ঘরে দেখতে পাই যে ইয়ানের ব্যাপারেই ভাবছিল। আর তখনই তার ডোরবেল বেজে ওঠে আর সে দেখতে পায় তার বাবা মা তার বাসায় এসেছে। তো হঠাৎ তার বাবা মাকে দেখে ইউ একটু ঘাবড়ে যায়। এরপর ঘরের ভেতরে এসে ইউ এর বাবা মা তার ঘরের জন্য তাকে অনেক বকা দিতে থাকে, কেননা সে তার ঘর কখনই গুছিয়ে রাখে না। এরপর তারা ইউ এর সঙ্গে ইয়ানের ব্যাপারেও কথা বলে, কেননা তারা অলরেডি ইউ এবং ইয়ানের বিয়ে হবে এটার ব্যাপারে জেনে গিয়েছে। কিন্তু তখন ইউ তার বাবা মাকে সব সত্যি কথা বলে যে তার এবং ইয়ানের মধ্যে যে বিয়েটি হবে সেটা হচ্ছে ফেক ম্যারেজ, সে শুধুমাত্র বায়োর জন্য ইয়ানকে বিয়ে করছে। আর এটা জানার পর ইউয়ের বাবা মা শকড হয়ে যায় আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এপিসোড 5 শুরুতে আমরা ইয়ানকে দেখতে পাই যে কোথাও যাওয়ার জন্য তার গাড়ির কাছে আসে। তখনই তার নজর ফাংয়ের উপরে পড়ে যে তার ক্লিনিকে যাচ্ছিল। তখন ইয়ানও ফাংয়ের পেছন পেছন ক্লিনিকে আসে। তখন ফাং ইয়ানকে দেখে তাকে জিজ্ঞাসা করে তুমি কি ইউ এর বিড়ালটি দেখতে এসেছো। উত্তরে ইয়ান বলে আমার ফিয়ান্সির কাছে আবার বিড়ালও আছে। তখন ফাং ইয়ানের কাছে বিড়ালটি নিয়ে আসে আর সে সময় ক্লিনিকে ইউ আসে আর আমরা দেখতে পাই সে ইয়ানকে ইগনোর করে বিড়ালটির কাছে যায়। তখন ইউ ফাংকে বলে আজকে রাত্রে হটপট খেতে আমাদের বাসায় এসো। ফাং তখন জিজ্ঞাসা করে ইয়ানও কি খেতে আসবে। তো এখানে ইয়ান কিছু বলার আগে ইউ বলে ওঠে যে না, ইয়ান আসবে না, কারণ তার হটপট পছন্দ না। এরপর সেখান থেকে ইউ ফাং এর সঙ্গে চলে যায় আর সেখানে ইয়ান দাঁড়িয়ে থাকে। এর পরের সিনে আমরা এই দুজনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই আর পাশে ইয়ান লুকিয়ে তাদেরকে দেখছিল। আর তখনই রেস্টুরেন্টের মালিক অ্যানাউন্স করে যে আজকে আমাদের রেস্টুরেন্টের 3 বছর পূর্ণ হয়েছে আর এই উপলক্ষে পাশাপাশি বসা দুজন একজনকে কিস বা হাগ করলে তাদেরকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। আর এটা শুনে তো ইয়ান শকড হয়ে যায়, কেননা ইউ এর পাশে তো ফাং বসা ছিল। তো তখন ফাং ইউকে হাগ করার আগেই আমরা দেখতে পাই ইয়ান সেখানে চলে যায় আর তখন ইউ ইয়ানকে দেখে হয়রান হয়ে যায় এবং তাদের সঙ্গে হটপট জয়েন করতে বলে। এর পরের দিন ইয়ান একটি হোটেলে বায়োর সঙ্গে কারো সঙ্গে মিটিং করতে আসে আর এই হোটেলে ইউ এর মাও বসা ছিল। ইয়ান বাওকে বাইরে বসিয়ে ভেতরে মিটিং এর জন্য গেলে ইউ এর মা তখন বাওয়ের কাছে আসে এবং বাওয়ের সঙ্গে কথা বলতে থাকে আর এরই মাঝে জিজ্ঞাসা করে মিস্টার ইয়ান কি তোমার বাবা। উত্তরে বাও হ্যাঁ বলে ইশারা দেয়। তখন তাকে তার মায়ের কথা জিজ্ঞাসা করলে আমরা দেখতে পাই বাও ইনোসেন্টলি ফোনে ইউ এর ছবি তাকে দেখিয়ে দেয় আর এটা দেখে তো ইউ এর মা শকড হয়ে যায় এবং বাসায় এসে ইউ এর উপরে অনেক চিৎকার করতে থাকে। ইউ এর মা বলে আজকে আমি ইয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু সেখানে তার ছেলে বাওয়ের সঙ্গে আমার দেখা হয়ে যায় আর যে তোমাকে মা বলে দাবি করছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাই ইউ এর উপরে তার বাবা মায়ের বকার কোনো প্রভাবই পড়ছে না, সে শুধুমাত্র চুপচাপ তাদের কথাগুলো শুনেই যাচ্ছে। তখনই রো তাকে মেসেজ করে নিচে যেতে বলে এবং সে যখন নিচে যায় তখন সে দেখতে পায় সেখানে ইয়ান এসেছে। তখন রো ঘরের ভেতরে চলে যায় আর ইয়ানও ঘরের ভেতরে যেতে চাইলে ইউ তাকে যেতে দেয় না। তখন ইয়ান ইউকে প্রশ্ন করে তুমি আমাকে কতদিন পর চাইবে। তখন ইউ বলে মিনিমাম তো 2 বছর লাগবে, কারণ তোমার এখন 29 বছর আর এতটুকু সময় তো আমার লাগারই কথা। তখন ইয়ান ইউকে 2 সপ্তাহের টাইম দেয় এবং তার সাথে তাকে একটি পেন ড্রাইভও দেয় এবং বলে এটার ভেতরে আমার সকল ইনফরমেশন আছে। তখন ইউ ইয়ানের হাত থেকে পেন ড্রাইভটি নিয়ে ঘরের ভেতরে চলে যায় আর নিচে দাঁড়িয়ে ইয়ান ভাবতে থাকে হয়তো বা ইউ এর বাসায় কোনো ছেলে এসেছে যার কারণে সে তাকে ভিতরে যেতে দিচ্ছে না। এরপর আমরা দেখতে পাই রুও ইউকে বলে তোমার উচিত তোমার বাবা মায়ের সঙ্গে ইয়ানকে দেখা করানো
আর এটা করলে ইয়ান তোমাকে আর সন্দেহ করবে না। কিন্তু আমরা দেখতে পাই তার কথা ইউ রাজি হয় না। এরপর ইউ ইয়ানের সঙ্গে কথা বলছিল, তখন পিছন থেকে তার মা এসে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ইয়ানের সঙ্গে কথা বলছো? উত্তরে ইউ মানা করে এবং তাকে ইগনোর করে সেখানে ফোন রেখেই ওয়াশরুমে চলে যায়। আর ইউ ওয়াশরুমে যেতে ইউ এর মা সেই ফোনটি নিয়ে ইয়ানের সঙ্গে কথা বলতে শুরু করে। আর আমরা দেখতে পাই এটা লুকিয়ে ইউ দেখছিল আর হাসছিল, কেননা এটা তার আর রুয়োর একটি প্ল্যান ছিল। আর ইউ এর বাবা মা যার সঙ্গে কথা বলছিল সেটা আসলে ইয়ান ছিল না, সেটা বরং রুও মেসেজ করছিল। তো যাই হোক, তখন সেখানে ইউ চলে আসে এবং তাদের হাত থেকে মোবাইল নিয়ে যায়। তখন ইউ এর বাবা মা বলে যে আমরা ইয়ানের সঙ্গে কথা বলেছি আর সে আমাদের সঙ্গে দেখা করতে চাইছে। পরের সিনে আমরা দেখতে পাই ইউ তার বাবা মাকে নিয়ে একটি হোটেলে গিয়েছে, আর তখনই ইউ এর মোবাইলে রুয়োর মেসেজ আসে। রুয়ো তাকে বলে, ওই দিন আমার মোবাইলটি ভেঙে যাওয়ার কারণে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারিনি। আর এটা শুনে তো ইউ পুরো শকড হয়ে যায় এবং মেসেজ চেক করে দেখে ইউ এর বাবা মা আসল ইয়ানের সঙ্গে কথা বলেছে। আর তখনই এন্ট্রি হয় সেখানে ইয়ানের, যে কিনা হোটেলের ভিতরে যেতে যাচ্ছিল। কিন্তু আমরা দেখতে পাই ইউ তাকে আটকিয়ে দেয় এবং বলে, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমাকে পরে সব কিছু বুঝিয়ে বলবো। কিন্তু ইয়ান তার কথাগুলো শুনছিল না। আর তখন ইউ এর বাবা মা বাইরে আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে হয়রান হয়ে যায়। এখানে ইয়ান ইউ এর বাবা মায়ের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে এবং তাদেরকে বাবা এবং মা বলে সম্বোধন করে। তখন ইউ এর বাবা মা ইয়ানকে তাদের বাড়িতে ইনভাইট করে। আর আমরা দেখতে পাই ইয়ান তাদের বাড়িতে যায় এবং ভেঙের কথা মতো অনেকগুলো গিফট ইউ এর বাবা মায়ের জন্য নিয়ে যায়। আর তখন ইউ ইয়ানকে বারবার চলে যেতে বলছিল, কিন্তু আমরা দেখতে পাই ইউ এর বাবা মা বারবার ইউকে ইয়ানের পাশে বসাতে চাইছিল। এরপর ইউ এর বাবা মা ইয়ানের সঙ্গে তাদের বিয়ের ব্যাপারে কথা বলছিল। আর আমরা তো দেখতে পাই যে এসব ব্যাপারে অলরেডি ইয়ান অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। তখন ইউ এর বাবা মা ইয়ানের কাছে বাও এবং তার মায়ের কথা জিজ্ঞাসা করে। আর তখন আমরা জানতে পারি আসলে বাও ইয়ানের ছেলে নয়, বরং তার ভাইয়ের ছেলে। আর বাও এর প্যারেন্টস চলে যাওয়ার পর থেকে ইয়ানই বাওয়ের সকল দায়িত্ব নিয়েছে এবং ছোটবেলা থেকে ইয়ান বাওকে দেখাশোনা করে আসছে। আর এসব শুনে তো ইউ এর বাবা মা ইয়ানের প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। আর এটা শুনে ইউ এর তো মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে ইয়ানকে দেখেই যাচ্ছিল। তো এরপর রাত্রিবেলা তারা যখন ডিনার করছিল, তখন ইয়ান বলে, আজকে রাত্রে আমি এখানেই থাকবো, কেননা বাও বাসায় একা ছিল আর এই জন্য আমি আমার ড্রাইভারকে বাসায় বাওকে দেখাশোনা করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তখন ইউ এর বাবা মা বলে, ঠিক আছে, আমরা তোমার জন্য একটি রুম অ্যারেঞ্জ করে দিচ্ছি। তখন ইয়ান বলে, নতুন করে রুম অ্যারেঞ্জ করার কি আছে, ইউ আমার সঙ্গে তার রুমটি শেয়ার করবে। তো যাই হোক, এটা শুনে সবাই একটু তাকিয়ে থাকে। এরপর ইউ ইয়ানকে তার রুমে নিয়ে যায় এবং ইয়ানকে সোফায় ঘুমাতে বলে। কিন্তু ইয়ান বলে, আমি তো কখনো সোফায় ঘুমাইনি। তখন ইউ বলে, ঠিক আছে, তাহলে আমি সোফায় ঘুমাচ্ছি। এটা বলে সে যখন সোফায় ঘুমানোর জন্য বালিশ নিয়ে যাচ্ছিল, তখন ইয়ান তাকে জোরে টান দেয় এবং তারা খুব ক্লোজে চলে আসে এবং তারা পরে বিছানায় গিয়ে পড়ে এবং একজন আরেকজনের উপরে পড়ে। আর এরকম একটা রোমান্টিক সিনের মাধ্যমে এপিসোড 5টি শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতে আমরা দেখতে পাই ইয়ান ইউকে বলে, তোমার উপরে আমার জেলাস ফিল হচ্ছে, কেননা তোমার কাছে একটি পরিবার আছে যার কারণে তুমি সব কাজ তাদের সঙ্গে ভাগাভাগি করে করতে পারো, কিন্তু আমার কাছে এই ফ্যামিলিটা নেই। তখন ইউ বলে, তোমার কাছে তো বাও আছে। তখন ইয়ান বলে, বাও তো আছে, কিন্তু আমি বাওকেও কোনো কমপ্লিট ফ্যামিলি দিতে পারিনি। আর তখনই ইয়ানের কাছে একটি ফোন আসে এবং সে জানতে পারে বাও এর জ্বর এসেছে। আর এরপর তারা দুজন জলদি করে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় বাও মেডিসিন নিচ্ছিল না, কিন্তু ইয়ান তাকে খাইয়ে দেওয়ার ফলে বাও সেটা খায়। এরপর ইয়ান ইউকে বলে, আজকে সকালে আমার একটি মিটিং ছিল যার কারণে তাকে ঘরে একা রেখে আমার অফিসে যেতে হয়েছে, কিন্তু আমি সবসময় তাকে আমার সাথেই রাখি, কিন্তু বাও ঘরে সবসময় একা থাকতে কমফোর্ট ফিল করে। আর তুমি একমাত্র মেয়ে, অর্থাৎ অচেনা মেয়ে, যার সঙ্গে বাও এতটা ফ্রি হয়েছে। এরপর ইয়ান ইউকে তার বাড়িতে চলে যেতে বলে, কিন্তু বাও তাকে যেতে দেয় না, কেননা সে চাইছিল আজকে রাতটা যেন ইউ বাওয়ের সঙ্গে কাটায়। আর এই প্রথমবার বাও ইউকে মা বলে ডাকে এবং প্রথমবারের মতো তার আওয়াজ শুনে তারা দুজন খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে ইউ এর ঘুম ভাঙলে সে দেখতে পায় বাও ঘুমিয়ে রয়েছে। আর এই সুযোগে সে যখন চলে যাচ্ছিল, তখন তার সঙ্গে দরজার সামনে ইয়ানের ধাক্কা লাগে। তখন ইয়ান ইউকে বলে, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও আর এখন থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। কিন্তু ইউ বলে, আমাদের তো এরকম কোনো ডিল হয়নি আর এই জন্য আমি কোথাও যাব না। তখন ইয়ান বলে, তুমি বাওকে প্রমিস করেছো,
আর তাছাড়া রাত্রে সে তোমাকে মা বলে ডেকেছে। তখন ইউ বলে বাচ্চারা এসব মাঝে মধ্যে শয়তানি করে বলে ফেলে, আর তাছাড়া আমি তো তার আসল মা নই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপর সে তার ফ্রেন্ড রুয়োর সঙ্গে হসপিটালে দেখা করে। ইউরুওকে সব কথা খুলে বলে এবং তার কাছে অ্যাডভাইস চায়, কিন্তু আমরা দেখতে পাই রুয়ো তাকে কোনো ভালো অ্যাডভাইস দিতে পারে না। রো ইউকে বলে, তুমি ইয়ানকে এটা বলো যে তুমি বাওকে এই জন্যই প্রমিস করেছো যাতে বাও হার্ট না হয়, আর তাই ইয়ান যেন প্রমিসটিকে সিরিয়াস না নেয়। আর এটা বলে রো সেখান থেকে চলে যায়। তখন বাও ইয়ানের সঙ্গে সেখানে পৌঁছে যায়, আর আমরা দেখতে পাই বাও ইউকে মা মা বলে ডাকতে ডাকতে তার কাছে যেতে থাকে। আর এটা দেখে ইউ তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু বাও তাকে মা বলে ডাকতেই থাকে। তো যাই হোক, এরপরে কোনোভাবে সে বাওকে থামায় এবং ইয়ানকে বলে, এখানকার সবাই আমাদের সম্পর্কে জানে, তো এখানে বাও যদি আমাকে মা বলে ডাকে এবং সেটা সবাই শুনলে নতুন করে একটি সমস্যার সৃষ্টি হবে। তখন ইয়ান বলে যে এতে কোনো সমস্যা হবে না, কেননা তুমি খুব শীঘ্রই বাও এর মা হতে চলেছো। এরপর ইয়ান তাকে ব্রেকফাস্ট দেয়, যেটা নিজের হাতে সে ইউ এর জন্য বানিয়েছে। আর এরপর ইউ সে ব্রেকফাস্ট নিয়ে তার কাজে চলে যায়। এরপর ইউ এবং যাও কেবিনে বসে কথা বলছিল, তখন সেখানে হসপিটালের হেড ডক্টর আসে এবং ইউর সাথে ইয়ানের দেখা করায়। আসলে এখানে ইউ বাওয়ের জন্য বেস্ট ডক্টর ছিল, আর এই জন্য ইয়ান সরাসরি হেড ডক্টরকে এটা বলেছে। তো যাই হোক, ডক্টর চলে যাওয়ার পর ইয়ান ইউকে বলে, আমি 5 দিনের জন্য বিজনেস ট্রিপে যাব, আর এই কয়দিন তুমি বাওয়ের খেয়াল রাখবে। তখন ইউ বলে, তুমি কেমন বাবা, তোমার ছেলে এখন অসুস্থ আর তুমি বিজনেস ট্রিপ নিয়ে পড়ে আছো। তো ইয়ান বলে, বাওয়ের আমার থেকে তোমাকে বেশি প্রয়োজন। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপর বাও আবারও ইউকে মা বলে ডাকতে ডাকতে তার কাছে আসে। তো তখন ইউ বাওকে বলে, তুমি আমাকে প্রমিস করো যে তুমি এই জায়গায় আমাকে মা বলে ডাকবে না। তখন বাও তার পরিস্থিতি বুঝে যায় এবং তাকে সেখানে মা বলে ডাকবে না এটা মেনে নেয়। এরপর ইউ বাওয়ের রিপোর্ট মেন ডক্টরকে দেখালে সে বলে সে এখন সুস্থ আছে, তো তুমি চাইলে তাকে বাড়িতে নিয়ে যেতে পারো। এরপর মেন ডক্টর চলে যাওয়ার পর ইউ বাওয়ের সঙ্গে একটি সেলফি তোলে আর সেটা ইয়ানকে পাঠায়। তারপর বাওয়ের যখন ঘুম ভাঙে তখন সে এদিক ওদিক ইউকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও দেখতে পায় না। এরপর সে তার ফোনটি নিয়ে কেবিনের বাইরে চলে যায় এবং ইউকে খুঁজতে থাকে। তখন একটি ছেলে এসে বাওয়ের কাছ থেকে তার ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাও তাকে মোবাইলটি দেয় না। আর তাদের হাতাহাতির এক পর্যায়ে ওই বাচ্চাটি নিচে পড়ে যায় এবং জোরে কান্না করতে থাকে। তখন সেখানে ইউ চলে আসে এবং পরিস্থিতিটি সামলিয়ে নেয়। আর তখন সেখানে কুইনও আসে এবং ইউর সঙ্গে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর আমরা দেখতে পাই ইউ তার সঠিক রিপ্লাইটি কুইনকে দেয়। আর এরপর কুইন ইউর নামে কেবিনে গিয়ে উল্টাপাল্টা কথা ছড়াতে থাকে। তখন সেখানে ইউ ছিল এবং তার এতে খুব রাগ হয়, আর সে এখানে সবার সামনে কুইনকে তার কথার শক্ত রিপ্লাই দিতে থাকে। এরপর আমরা দেখতে পাই কেবিনে ইয়ান আসে এবং সে এসে দেখতে পায় ইউ এবং বাও ঘুমিয়ে রয়েছে। তখন ইয়ান ইউর উপরে একটি কোট দিতে যায়, কিন্তু তখন ইউর ঘুমটি ভেঙে যায় আর তখনই ইয়ান পিছনে চলে যায়। ইউ ইয়ানকে বলে, বাওয়ের জ্বর ভালো হয়ে গিয়েছে, আমি কি এখন যেতে পারি? তো হান তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয় এবং তার সাথে তাকে কিছু গিফটও দেয়, যেটা সে ইউর জন্য বিজনেস ট্রিপ থেকে নিয়ে এসেছে। তো এরপর ইউ যখন বাইরে যায় তখন সে জানতে পারে ডক্টর হাং রুওকে হসপিটালে জব থেকে বের করে দিয়েছে। আসলে রুও ইউর জন্য কুইনকে উল্টাপাল্টা কথা বলেছিল, যার কারণে রুওকে বের করে দেওয়া হয়েছে। তখন ইউ দৌড়িয়ে রুওর কাছে যায় এবং তার কাছে সরি বলে, কেননা তার জন্যই তাকে বের করে দেওয়া হয়েছে। তখন রুও রিপ্লাই দেয়, এতে তোমার কোনো দোষ নেই, তাছাড়া এই জবটিও আমার এমনিতেও ভালো লাগতো না। এরপরের সিন আমরা দেখতে পাই ইউ রুও এবং ফাং ড্রিঙ্ক করছিল। তো এরপর রুও যখন ওয়াশরুমে যায় তখন ইউ ফাংকে বলে, আমি একটি ইউজলেস, আমি সবার জন্যই সমস্যা সৃষ্টি করি, আর আজকে আমার জন্য রুওর জবটি চলে গেল। কিন্তু ফাং তাকে বোঝায় এবং নিজের উপরে দোষারোপ করতে মানা করে। পরের দিন ইউ রুওর জন্য অনেকগুলো জবের অফার নিয়ে আসে এবং তাকে ইন্টারভিউর জন্য যেতে বলে। তো এরপর আমরা তাদের দুজনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে রুও ইউকে বলে, আজকে আমার সকল ইন্টারভিউ ফেল হয়েছে। এটা শুনে ইউর খারাপ লাগে এবং তাকে বলে, তোমার অবশ্যই জব হবে। আর তখন সেখানে রুওর কাছে ওয়েনশি গ্রুপ থেকে জবের অফার আসে, যেটা দেখে সে খুবই খুশি হয়ে যায় এবং খুশিতে জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর রুও সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় এবং তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি হয়ে যায়। আর আসলে এখানে রুওর জবটি ইয়ানের জন্যই হয়েছে, আর এই কথা রুও ইউকে বলে। আর ইউ তখন পরের দিন সকালবেলা ইয়ানকে থ্যাঙ্কস বলবে বলে প্রিপারেশন নিতে থাকে। এর পরের দিন সকালে সে যখন ইয়ানের কাছে যায় তখন তার কাছে ইয়ান খুবই প্যানিকড হয়ে আসে এবং বলে, বাওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো
পার্ট 7 এর শুরুতে আমরা দেখতে পাই ইয়ান এবং ইউ গাড়ি নিয়ে বাওকে খোঁজার উদ্দেশ্যে বের হয়। তখন ইউ ইয়ানকে জিজ্ঞাসা করে, এর আগে কি কখনো বাও ঘর থেকে এরকম বের হয়েছে? তখন ইয়ান বলে, হ্যাঁ, যখন সে জানতে পেরেছিল আমি তার আসল বাবা নই, তখন সে একবার ঘর থেকে বের হয়ে গিয়েছিল। তো আমি জানি সে এখন কোথায় আছে। আর এরপর ইয়ান ইউকে তার বাসায় নিয়ে যায় এবং তারা দেখতে পায় বাসার বাইরেই বাও বসে আছে। বাওকে দেখে ইউ জড়িয়ে ধরে আর ইয়ান তো বাওকে বকা দিতে থাকে। এরপর তারা ঘরের ভেতরে যায় আর ইউ তাদের জন্য খাবার বানাতে যায়। আর বাও ইয়ানের কাছে সরি বলে আর ইয়ান তাকে মাফ করে দেয়। এরপর ইউ ইয়ানকে রান্নাঘরে তাকে সাহায্যের জন্য ডাকে। তখন ইয়ান ইউকে বলে, তুমি তো ঠিক মতো রান্না করতে পারো না আর নিজেকে রান্নার মাস্টার মনে করো। এটা শুনে ইউ বলে, ঠিক আছে, তাহলে আমাদের দুজনের মধ্যে একটা রান্নার কম্পিটিশন হয়ে যাক। এরপর তারা আলাদা আলাদা খাবার বানাতে থাকে আর এই খাবারগুলোকে বাও জাজ করবে। তো ইয়ান তো কনফিডেন্ট ছিল যে তার খাবারটাই বাও পছন্দ করবে। তো এরপর যখন বাওকে খাবার দেয়া হয় আর আমরা দেখতে পাই ইউ এর খাবারই বাওর কাছে ভালো লাগে আর সে ইউ এর খাবারকে পয়েন্ট দেয়। এরপর তারা সেখান থেকে তাদের ঘরের উদ্দেশ্যে যেতে শুরু করলে তখন ইয়ান ইউকে সেই ডায়মন্ড রিং এর কথা বলে। তখন ইউ তো শকড হয়ে যায়। তখন ইয়ান বলে, আমি জানি তুমি সেটাকে কোথাও হারিয়ে ফেলেছো। তখন ইউ বলে, আমি এটা টাকা তোমাকে ফেরত দিয়ে দেবো, আমি প্রমিস করলাম। তখন ইয়ান বলে, তুমি তো বাওয়ের মা হতেও প্রমিস করেছিলে। এরপর তারা গাড়ি থেকে বাইরে আসে এবং সে ইউকে একটি অ্যাগ্রিমেন্ট পেপার দেয় আর সেখানে সাইন করতে বলে। আর এটা করলে সে তার ওয়াইফ হবে এবং বাওয়ের মা হবে। আর এটা করলে তাকে ডায়মন্ড রিং এর টাকা দিতে হবে না। কিন্তু ইউ প্রথমে অ্যাগ্রিমেন্টে সাইন করতে চায় না, কেননা সে মনে করে তাহলে এরপর ইয়ান তার সাথে আসল ওয়াইফের মতো বিহেভ করার চেষ্টা করবে। কিন্তু ইয়ান তাকে বলে যে, তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে আমি এরকম উল্টাপাল্টা কিছু করব না, আর তাছাড়া তোমার প্রতি আমার তেমন ইন্টারেস্ট নেই। আর এটা শুনে ইউ রাগ হয়ে যায় এবং অ্যাগ্রিমেন্টে সাইন করে ফেলে। তখন ইয়ান ইউকে বলে, এখন থেকে আমি তোমাকে আমার এমপ্লয়ের মতো ট্রিট করব, আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে 20 মিলিয়ন জরিমানা দিতে হবে। এরপর ইয়ান সেখান থেকে চলে গেলে সে কন্ট্যাক্ট পেপারটি চেক করে দেখতে পায় আসলে জরিমানার কথাটি বলা আছে। আর এরপর সে বাসায় গিয়ে এই কথাটি রুওকে বলে। এরপর ওয়েংশি গ্রুপের একটি মিটিংয়ে ওয়েং লেট করে যায় আর এই জন্য চেয়ারম্যান তাকে অনেক বকা দেয়। আর আমরা জানতে পারি এই চেয়ারম্যানটি ওয়েং এর বাবা। তো এরপর সেখানে রুও আসে যে চেয়ারম্যানের পাশের সিটে বসে। আর ওয়েং রুওকে দেখে তো পুরো অবাক হয়ে যায়, কেননা তারা এর আগে অলরেডি একটি ক্লাবে দেখা করেছে এবং তারা একসাথে ড্রিঙ্ক করেছিল এবং সাথে আর অনেক কিছুই করেছে। এরপর ওয়েং রুওর সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করলে আমরা দেখতে পাই রুও তাকে ইগনোর করে চলে যায়। অন্যদিকে ইউ ডক্টর হাংকে বলে, আমি ইয়ানের সঙ্গে 1 বছরের অ্যাগ্রিমেন্টে গিয়েছি আর এই জন্য আমি 1 বছর হসপিটালে আসতে পারবো না। আর এটা শুনে ডক্টর হাং ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কিন্তু সে খুশিও হয়, কেননা এতে করে হয়তো বাও আবারও আগের মতো নর্মাল লাইফে আসতে পারবে। এর পরের দিন ফাং ইউ এর বাসায় গেলে দেখতে পায় সে তার ঘরগুলোকে পুরো অগোছালো করে রেখেছে। তখন সে ইউকে জিজ্ঞাসা করে, তুমি ঘরের এ কি অবস্থা করেছো? তখন ইউ ফাংকে সেই অ্যাগ্রিমেন্টটি দেখায় এবং বলে, আমি 1 বছরের জন্য ইয়ানের বাড়িতে যাচ্ছি। তখন ফাং অ্যাগ্রিমেন্ট দেখে বুঝতে পারে একটি রিং এর জন্য সে এই অ্যাগ্রিমেন্টে সাইন করেছে। ফাং ইয়ানকে বলে, তুমি আগে কেন আমাকে বলোনি, তাহলে আমরা দুজনে মিলে একটা সলিউশন বের করতে পারতাম। তখন ইউ বলে, কোনো সমস্যা নেই, 1 বছরের জন্যই তো। এটা বলে ইউ সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই ফাং ইউ এবং তার একটি ছবি দেখে এবং বলতে থাকে, আমি আবারও লেট করে ফেললাম। আর এখান থেকে আমরা বুঝতে পারি ফাং ইউকে লাইক করে আর তারা আসল ভাই বোন নয় বা হয়তোবা তার কাজিন হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাই ওয়েং তো রুওর পিছনে পড়ে আছে, সে তাকে মনে করানোর চেষ্টা করছে ওই দিন ক্লাবে তারা অনেক মজা করেছিল, কী কী করেছিল। কিন্তু রুওর তো সব মনে পড়ছে না আর সে ওয়েংয়ের উপরে কফি সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইউ জিয়াও এবং রুওকে একসঙ্গে দেখতে পাই। তখন সেখানে ইয়ানের একজন সেক্রেটারি আসে এবং বলে যে, আপনাদের ঘরটি মিস্টার ইয়ান আপনার এই ঘরের আগের মালিক থেকে কিনে নিয়েছে আর এজন্য আপনার একটি সাইন লাগবে। তো ইউ মনে করে যে এটা হয়তো বা ইয়ানের নতুন কোনো চাল হতে পারে বা তাকে ফাঁসানোর জন্য কোনো ট্র্যাপ হতে পারে। এরপর ইউ ইয়ানের সঙ্গে তার বাসায় চলে যায় আর আমরা সেখানে গেলে দেখতে পাই ইয়ান ইউকে তাদের পুরো বাসা ঘুরিয়ে দেখায়। আর সে যখন বাইরের রুমে যায় তখন সে দেখতে পায় তার রুমে ইউ এর দেওয়া সেই হ্যান্ডকারচিপ এবং পাম্পকিনটি রয়েছে। এরপর ইয়ান ইউকে তার বেডরুম দেখায় এবং বলে, যেহেতু আমরা কাপল নই,
তাই তোমার আলাদা বেডরুম আর আমারও আলাদা বেডরুম। তো এরপর ইউ রান্নাঘরে যায় এবং ইয়ানকে সাহায্যের জন্য ডাকে। তো এরপর তারা কথায় কথায় আমরা দেখতে পাই ইউ পেছন থেকে ইয়ানকে জড়িয়ে ধরে, আর এটা দেখে ইয়ান তো শকড হয়ে যায়। তখন ইউ বলে আমাদেরকে বাওকে দেখানোর জন্য এসব নাটক করতে হবে, যাতে করে সে মনে করে আমরা দুজন একজন অপরজনকে ভালোবাসি, আর এর ফলে বাও জলদি ঠিক হয়ে যাবে। আর এরপরে তারা বায়ের সামনে এরকম অনেকবার করে, আর বাও তাদের এই বিষয়টা নোটিস করে। এরপর আমরা চেয়ারম্যান এবং রুওকে দেখতে পাই, তারা ওয়েং এর বিয়ের ব্যাপারে কথা বলছিল। তো রুও বলে এখন আপনাকে ওয়েং এর বিয়ে দিয়ে দেওয়া উচিত, যাতে করে আপনি খুব জলদি আপনার নাতির মুখ দেখতে পারেন। তখন চেয়ারম্যান বলে যে না, ওয়েং এখনও বিয়ের জন্য এবং সন্তান জন্মদানের জন্য প্রস্তুত হয়নি। তো তখন রুও বলে আমি ওয়েংকে নোটিস করেছি, সে বাওয়ের খুব ভালোভাবে খেয়াল রাখে, তো সে নিজের ছেলেরও ভালোভাবে খেয়াল রাখতে পারবে। তারপর আমরা দেখতে পাই ইয়ান ইউকে ওয়াশরুম পরিষ্কার করা নিয়ে খুব বকা দিচ্ছিল, কেননা সে অর্থাৎ ইয়ান পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অনেক করা ছিল। তো সেখান থেকে বেঁচে ইউ কিচেনে চলে যায় এবং একটি রান্না করে, আর সেখানে বসেই ইউ এবং বাও মিলে সেটা খেতে থাকে। আর তখন সেখানে ইয়ান আসে এবং বলে এই স্মেলটা কোথা থেকে আসছে, কিন্তু ইউ বাহানা বানিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং বাওকে বলে তুমি চিন্তা করো না, তোমাকে প্রতিদিন আমি এরকম মজাদার খাবার বানিয়ে খাওয়াবো, তুমি শুধু আমার সাথে থেকো। আর এরপরে ইউ ইয়ানকে অনেকগুলো জায়গার নাম দেখায় যেখানে বাও যেতে চাইতো, কিন্তু সেখান থেকে ইয়ান জাদুঘরকে ঘুরতে যাওয়ার জন্য সিলেক্ট করে, কিন্তু এটা বাও এবং ইউ এর পছন্দ হয় না। তখন ইউ বাওকে বলে তুমি চিন্তা করো না, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানে নিয়ে যাব। এরপর আমরা দেখতে পাই ওয়েং অফিসে যখন ছিল তখন তার কাছে তার অনেকগুলো মেয়ে সেক্রেটারি এসে পড়ে, আর এটা দেখে তো সে শকড হয়ে যায়। আর এরপরে সে এটার বিষয়ে রুওকে জিজ্ঞাসা করলে রুও বলে যে এটা আমি করেছি, কেননা তোমার বাবা অর্থাৎ চেয়ারম্যান আমাকে এটা করতে বলেছে, কেননা সে তোমাকে জলদি জলদি বিয়ে দিয়ে সে নিজের নাতিকে দেখতে চায়। তো তোমার যখন কোনো সেক্রেটারি পছন্দ হয়ে যাবে তখন তাকে তোমার সাথে বিয়ে দেওয়া হবে। এটা শুনে ওয়েং শকড হয়ে যায় এবং তার কাছে তখন অনেকগুলো মেসেজ আছে। আর আমরা দেখতে পাই তখন রু একটি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইউ এবং বাওকে দেখতে পাই যারা ইয়ানের কাছ থেকে লুকিয়ে একটি পার্কে ঘুরতে গিয়েছে, আর তখনই সেখানে অনেক জোরে বৃষ্টি হতে শুরু করে, যার কারণে তারা দুজনে খুব ভালোভাবেই ভিজে যায়। আর তখনই সেখানে ইয়ান ছাতা নিয়ে আসে, কেননা সে জানতে পেরেছে তারা এখানে এসেছে। আর এরপর তাদেরকে বাসায় নিয়ে খুব ভালো মতোই বকতে থাকে, আর সে তাদেরকে তাদের সেই স্ন্যাকের প্যাকেটটিও দেখায় যেটা তারা ওই দিন রান্না করে খেয়েছিল, এবং তাদের পানিশমেন্ট হিসাবে সকল স্ন্যাকের প্যাকেট সে নিয়ে যায়, আর ভবিষ্যতে তাদেরকে নিয়ম ভঙ্গ না করার বিষয়টি ভালোভাবে মনে করিয়ে দেয়। এরপরের দিন ইউ বাওকে তার ইউনিভার্সিটিতে ঘুরতে নিয়ে যায় এবং সেখানে খেলার মাঠে নিয়ে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে বলে, কিন্তু সে খেলে না। তখন সেখানে ফাং আসে, আর ইউ একটি মেয়ে বাচ্চার সঙ্গে একটি রিংয়ের ভেতরে বাওকে বসায় এবং সে বাওয়ের ব্যাপারে ফাঙের সঙ্গে কথা বলতে থাকে এবং বলে আমি বাওয়ার জন্য এমন একটা স্কুল খুঁজছি যেটাতে বাও কমফোর্ট ফিল করবে। তখন ফাং ইউকে তার স্কুলের কথা বলে, আর এরপর ফাং তাদের দুজনকে তার স্কুলে নিয়ে যায়। তো স্কুলটি দেখার পর ইউর কাছে তো ভালো লাগে, আর সেই বিষয়টা বাসায় এসে ইয়ানকে বলে, কিন্তু তখনই বাও ইউ এবং ফাংয়ের ছবি ইয়ানকে দেখায় যেটা সে প্লেগ্রাউন্ডে বসে তুলেছিল, আর এটা দেখে ইয়ান একটু জেলাস ফিল করে এবং বলে তুমি এখন মিসেস ইয়ান, আর তুমি এখন সিঙ্গেল ন বরং ম্যারিড, আর তাছাড়া তুমি এখন বাওয়ের মা, আর এই জন্য অচেনা মানুষ হতে একটু দূরেই থাকবে। আর এটা বলে সে বাওকে ওই স্কুলে ভর্তি করানোর কথা মানা করে দেয়। তো ইউ ইয়ানকে বোঝানোর অনেক চেষ্টা করলেও ইয়ান তার একটি কথাও শোনে না, আর এই জন্য ইউ রাগ করে তার রুমে চলে যায় এবং রাত্রে সে ডিনারের জন্য যায় না। তখন ইয়ান তাকে মেসেজ করে যে তুমি ডিনারের জন্য আসো আর আমরা বসে এই বিষয়ে মিটিং করব। কিন্তু ইউ এই বিষয়টাতে আরও বেশি রাগান্বিত হচ্ছিল যে কেন ইয়ান তাকে বোঝাতে রুমে আসছে না, আর এই জন্য সে তার জামা কাপড় প্যাক করে সেখান থেকে যেতে শুরু করলে ইয়ান তাকে আটকিয়ে বলে তুমি কোথায় যাচ্ছ। তখন ইউ বলে আমার বাড়িতে কিছু কাজ আছে এই জন্য আমি বাড়িতে যাচ্ছি। তো এখানে ইউ মনে করে হয়তো বা ইয়ান তাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু ইয়ান তো তাকে আরও উল্টো বলে তোমার আমার কাছ থেকে ছুটি নিয়ে তারপর যাওয়া উচিত ছিল। আর এটা শুনে ইউ আরও বেশি রাগান্বিত হয় এবং সে সত্যি সত্যি সেখান থেকে চলে যায় এবং রুওকে সব কথা বলে। তো রুও তাকে বলে তোমার উচিত বাওয়ার জন্য ইয়ানের সকল কথাগুলো কম্প্রোমাইজ করে চলা, কেননা তুমি একজন ডক্টর আর একজন ডক্টরকে তার পেশেন্টের জন্য অনেক কিছুই করতে হয়। তো এর পরের দিনই আমরা দেখতে পাই বাও তার ব্যাগ প্যাক করে এবং লুকিয়ে ইউ এর বাড়িতে চলে যায়, আর এটা দেখে ইউ অনেক শকড হয়ে যায় কেননা বাও একাই তার বাড়িতে চলে এসেছে। তো এরপর এরা দুজন বসে
টিভি দেখছিল আর তখন ইউ ইয়ানকে কল করে বলে বাও আমার কাছে আছে আর এই জন্য তুমি তাড়াতাড়ি এখানে এসে তাকে নিয়ে যাও। তো এরপর ইয়ান ইউর বাসায় গেলে ইউ তাকে বলে তুমি এই কাজটার জন্য অন্য কাকে ভাড়া করো, আমাকে এই কাজটা থেকে বিরত দাও। কিন্তু ইউ বলে সরি, ইয়ান বলে তুমি বাওয়ের জন্য একদম পারফেক্ট আর তুমি পারবে বাওকে ঠিক করতে। তো এরপর ইয়ান বাওকে তার সঙ্গে বাড়িতে যেতে বলে, কিন্তু সে ইউকে জড়িয়ে ধরে এবং যেতে চায় না। তো তাকে অনেক বোঝানোর পরও সে যেতে চায় না আর এরপর ইয়ান একাই সেখান থেকে চলে যায়। তো এরপর ইউর কাছে হসপিটাল থেকে ডক্টর হাং এর কল আসে এবং তাকে সেখানে যেতে বলে। তো সে জলদি হসপিটালে যায় এবং সেখানে একটি স্ট্রেং বয় নামের বাচ্চার সঙ্গে দেখা হয় যে তার বাবা মার কারণে খুবই ডিপ্রেশনে ছিল। কিন্তু এখানে ইউর কাছে সিং বয় নয় বরং তার মায়ের কন্ডিশন বেশি খারাপ লাগছিল। তো এরপর ডক্টর হাং সব ডক্টরকে নিয়ে একটি মিটিং করলে সেখানে ডক্টর হাং বলে এখন সিং বয় ভালো আছে। তখন ইউ বলে হ্যাঁ সে তো ভালো আছে, কিন্তু আমার মনে হয় যে তার মায়ের অবস্থা আরো বেশি খারাপ, তো তার হয়তোবা কোনো সিরিয়াস প্রবলেম রয়েছে, হয়তোবা সে এই কথাটা কাউকে জানাতে চায় না। আসলে এখানে ইউ মনে করে হয়তোবা সিংবয় তার মায়ের কারণে স্ট্রেস হয়ে আছে, কেননা তার মা হয়তোবা ডিপ্রেশনে বা প্রবলেমে আছে আর এই জন্য সিংবয়কে ঠিক মতো টাইম দিতে পারছে না। তো তখন সেখানে কুইন বলে যে তুমি একজন সাইকোলজিক্যাল ডক্টর, তো তোমার উচিত পেশেন্টের খেয়াল রাখা, অন্যের বিষয় নিয়ে না। তো এরপর কুইন কি করে, সে সিংবয়ের মায়ের সঙ্গে দেখা করে এবং তাকে রাগিয়ে দেয় এবং সেখানে ইউ যা যা বলেছে তার নামে তা তাকে বলে দেয়। আর তখন সিংবয়ের মা রেগে যায় এবং সে গিয়ে ইউকে ধরে এবং তাকে অনেক কথা বলতে থাকে, অবশ্যই কথাগুলো উল্টাপাল্টা ছিল। তো তারপরও ইউ তাকে বোঝানোর চেষ্টা করে যে সিংবয় সম্পূর্ণ ঠিক আছে, আমার তো মনে হয় তোমার এনজাইটি ডিসঅর্ডার এই রোগটি রয়েছে। আর তখন আমরা দেখতে পাই তার কথা তো ওই মহিলাটি শোনেই না, বরং সে আরও রেগে গিয়ে ইউকে সেখান থেকে ধাক্কা দেয় আর ইউ সিঁড়ি দিয়ে পড়ে যাবেই তখন সেখানে ইয়ান চলে আসে। কিন্তু আমরা দেখতে পাই এবার নায়ক ফেল করে, সে ইউকে ধরতে পারে না আর ইউ নিচে পড়ে যেতে থাকে আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সো গাইজ, আমি ইফাত আছি আপনাদের সঙ্গে আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব আনফরগেটেবল লাভ বা ফেক ম্যারেজ এই ড্রামাটির পার্ট 8। পার্ট এইটি শুরুতে আমরা দেখতে পাই ইউ সিঁড়ি দিয়ে পড়ে যায় আর ইয়ান তাকে বাঁচাতে পারে না আর সেই সুযোগে সিংবয়ের মা সেখান থেকে ভেগে যায়। এরপরের সিনে আমরা ইউকে হসপিটালের বেডে দেখতে পাই আর জিয়াং তার ট্রিটমেন্টের জন্য আসে এবং তাকে সরি বলে, কেননা সে তাকে চিট করেছে। তখন ইউ বলে এখন সরি বললেও কোনো লাভ নেই আর তোমার আমাকে বেশি কেয়ার করা লাগবে না। আর তখনই সেখানে ইয়ান চলে আসে এবং তাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে যেতে শুরু করে। ইউ তাকে বলে আমি নিজের পায়ে যেতে পারবো, কিন্তু ইয়ান তার কথা শুনে না। এরপর আমরা ইয়ান এবং ভেংকে দেখতে পাই যেখানে ভেং ইয়ানকে বলছিল যে নিউজে ইউর নামে ট্রল ছড়াচ্ছে যে সে একজন ভালো ডক্টর না। আর এরপর আমরা দেখতে পাই সিংবয়ের মা হসপিটালের সামনে মিডিয়ার কাছে ইউর নামে উল্টাপাল্টা কথা বলছে আর তখন সেখানে ইউ চলে আসলে সিংবয়ের মা মিডিয়াকে ইউর দিকে ঘুরিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই তখনই সেখানে ফাং চলে আসে এবং ইউর মুখটি কোনোভাবে ঢেকে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে এবং বলে তুমি এরপর থেকে আর বাইরে যাবে না আর কিছুদিন তোমার দরকার হলে আমি তোমাকে বাইরে নিয়ে যাব। তো তখন ইউ ফাং এর পায়ের উপরে হাত রাখে এবং কিছু বলতেই যাবে, কিন্তু বাও তাকে আটকিয়ে দেয় এবং তার হাতটি সরিয়ে দেয় এবং তাদের মাঝখানে বসে পড়ে। অর্থাৎ এখানে বাও তার মাকে অন্য কারোর সঙ্গে দেখতে জেলাস ফিল করে। এরপর আমরা দেখতে পাই ইয়ান তার কিছু ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে হসপিটালে কুইন এবং জিয়াং এর সঙ্গে দেখা করতে আসে, কারণ সে জানতে পেরেছে স্ট্রিংবয়ের মায়ের কাছে কুইনই ইউয়ের নামে উল্টাপাল্টা কথা বলেছে। তো এখন এখানে কুইন ইনোসেন্ট হওয়ার ট্রাই করে আর জিয়াংও তাকে সাপোর্ট করে, কিন্তু তখনই ইয়ান তাকে চুপ করিয়ে দেয় এবং বলে সিংবয়ের মা ইউয়ের পেশেন্ট ছিল আর তুমি তাদের মাঝখানে কেন আসবে, আর তাছাড়া ইউয়ের যোগ্যতা নিয়ে কথা বলার তুমি কে? তো এখন যাই হোক না কেন, তোমাকে এর শাস্তি পেতে হবে। এরপর ইয়ান ইউয়ের বাসায় আসে এবং তার অনেক ক্লোজ যায় এবং তাকে তার সাথে বাসায় যেতে বলে, কিন্তু ইউ তাকে মানা করে দেয় এবং বলে সে যেন তাকে রেস্ট করতে দেয়। তখন ইয়ানের চোখ যায় তার কিচেনের উপর, যেখানে কিচেনটি অগোছালো তো ছিলই, তার সাথে খাবারগুলো ঢাকা ছিল না আর এই জন্য সে ইউকে ধাক্কা দিতে থাকে এবং বলে যে তোমার এখানে তো বাউকে রাখা যাবে না আর তুমি যদি বাউকে জোর করে এখানে রাখতে চাও তাহলে আমি তোমার নামে কেস করে দেব। কিন্তু এখানে ইউ ইয়ানের কথা না শুনে ভিতরে যেতে চাইলে আমরা দেখতে পাই ইয়ানও তাকে না নিয়ে যাবে না, সে তাকে কোনোভাবে তার সাথে করে নিয়ে যায় এবং তাকে একটি অ্যাগ্রিমেন্টে সাইন করতে বলে যেখানে তার স্যালারির ব্যাপারে কিছু রুলস লেখা ছিল। তখন ইউ বলে যে আমার কাছে অনেকগুলো সুযোগ আছে, আমি তোমার এখানে থাকতে চাই না। তখন ইয়ান বলে তোমাকে এত ভালো সুযোগ কে দিবে,
তখন ইউ বলে যে আমাকে ফাং একটি এগ্রিমেন্ট দিয়েছে আর আমি সেখানে পার্ট টাইম জব করব। আর তাছাড়া এখন তোমার উপরে ডিপেন্ড করবে যে আমি এখানে কতদিন তোমার সাথে কাজ করব। অর্থাৎ এখানে সে ইয়ানের ব্যবহারের কথা বলছে। যদি সেটা ভালো হয় তাহলে সে বেশি দিন কাজ করবে, আর ভালো না হলে সে ফাং এর এগ্রিমেন্টে চলে যাবে। আর আমি যদি এখান থেকে চলে যাই তাহলে বাওয়ের কি হবে? তো আসলে এখানে আমরা দেখতে পাই এখানে ইউ উল্টো ইয়ানকে থ্রেট করছে। যেহেতু বাও ইয়ানের দুর্বলতার জায়গা, তাই সে ইউ এর কথা মানতে রাজি হয়ে যায়। তখন ইউ বলে তুমি এখন আমাকে আমার রুম পর্যন্ত ছেড়ে আসবে। তখন ইয়ান বলে কালকে তোমার জন্য আমি একটি ইলেকট্রিক চেয়ার এনে দিব। কিন্তু ইউ তো তার কথা শোনেই না, বরং সে ইয়ানকে দিয়ে তাকে তার রুমে রেখে আসতে বাধ্য করে। আর এরপর এই সকল কথা ইয়ান ভেঙ্গুকে বলে। তখন ভেং বলে হ্যাঁ, তোমাকে ইউর সব কথা মানতে হবে, আর এতে করেই তো সে তোমার প্রতি ইমপ্রেস হবে। তো আমি জানি যে আমার চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্সই মেয়ে। তারপর একটা কথা বলবো যেটা আপনাদের খারাপ লাগতে পারে, যে মেয়েদের একটু দাম দিলে তারা একটু বেশি ভাব নেয়। যেমনটা আমার গার্লফ্রেন্ড নিয়েছিল, আমি তাকে একটু বেশি হয়তো বা ভালোবাসতাম বা দাম দিতাম, সে তখন একটু বেশি বা তার ভাবটা বাড়িয়ে দিয়েছিল। আর মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য অবশ্যই আর তাদের পিছন পিছন ঘুরতে হয় আর তাদের অনেক কথাই শুনতে হয়। তো যাই হোক, পরের দিন রুও জানতে পারে ভেং এর সকল মেয়ে সেক্রেটারিকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, আর তাদের সকলকে ভেং নিজেই বের করে দিয়েছে। এরপর আমরা ইয়ানকে তার অফিসে দেখতে পাই। তখন ইউ তাকে মেসেজ করে সুপার মার্কেটে যেতে বলে, আর এবার সে তার কথা যেহেতু শুনতেই হবে তাই সে সুপার মার্কেটে যায় এবং তারা অনেক শপিং করে। আর তারা অনেকগুলো স্ন্যাক্সও কিনে, কিন্তু এইবার ইয়ান ইউকে কিছু বলে না। আর এরপর তারা রাতে ডিনার করে, আর তখন ইয়ান ইউকে মশলাযুক্ত খাবার যেন না খায় এই বিষয়ে একটু সাবধান করছিল। তো যাই হোক, এরপর রাত্রেবেলা ইউ টেবিলের নিচের একটি ড্রয়ার থেকে কিছু ছবি পায় যেখানে কিছু মেয়ের ছবি ছিল, আর সবগুলো মেয়ের ছবিরই পিছন সাইড থেকে তোলা ছিল। তখন ইউ মনে করে হয়তো বা ইয়ানের কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছে। তো এরপর ইউ তার চুলগুলো নিয়ে একটু প্রবলেমে পড়ে। তখন আমরা দেখতে পাই ইয়ান তার চুলগুলোকে ওয়াশ করে দেয়। আর এরপর ইয়ান সে ড্রয়ারটার পাশে আসে এবং একটি স্কেচের ছবি দেখতে থাকে। আর তখন আমরা দেখতে পাই ইয়ান যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন সে একটি মেয়েকে পিছন থেকে দেখতে পেয়েছিল, আর সে এখনও সেই মেয়েটির খোঁজে, অর্থাৎ সেই মেয়েটিকে খুঁজছে। আর এজন্যই ইউ তখন ড্রয়ারের পাশ থেকে অনেকগুলো মেয়ের পেছন সাইডের ছবি দেখতে পেয়েছিল। এরপরের দিন যখন ইয়ান অফিসের জন্য বের হয় তখন বাও তার কাছে আসে এবং সে ইউকে কিস করতে বলে, আর এর সাথে সে তার ভাই অর্থাৎ বাওয়ের আসল বাবা মার একটি ছবি দেয় তাকে। তো এরপর ইয়ান ইউকে কিস করতে যায় এবং প্যানিকড হয়ে যায়, কিন্তু তারপরও সে তার ঘাড়ে কিস করে এবং বলে আমার ড্রাইভারের সাথে একজন আইনজীবী এখানে আসবে এবং তোমাকে কিছু জিজ্ঞাসা করবে। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। তো এরপরে ঘরে আইনজীবী আসে এবং ইউর কাছে ওই মহিলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আসলে এখানে ইয়ান সিংবয়ের মায়ের নামে কেস করে দিয়েছিল, কিন্তু ইউ এসব ঝামেলা চাইছিল না, এই জন্য সে কোনো প্রশ্নের উত্তর তো দেয় না, বরং তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তো এরপর ইউ ইয়ানের অফিসে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি ওই মহিলার বিরুদ্ধে কেস কেন করলে? তখন ইয়ান বলে সে তোমার রেপুটেশন নষ্ট করেছে আর তাকে তার এই শাস্তি পেতেই হবে। তো তখন ইউ বলে আমি এরকম কিছু চাই না, তাছাড়া তার ডিভোর্স হয়েছে আর আমি একজন সাইকোলজিস্ট হয়ে তার বিষয়টা বুঝতে পারছি। তো এই বিষয়টা নিয়ে ইউ ইয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে চায় না। আর তখন ইউ রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে, আর যাওয়ার পথে সে হঠাৎ পা মোচকে পড়ে যায়। তখন ইয়ান জলদি গিয়ে তাকে সাহায্য করে এবং তার চেয়ারে বসিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর ঘরে এসেও ইউ ইয়ানকে কেসটি বারবার উঠিয়ে নেওয়ার জন্য বলছিল, কিন্তু ইয়ান তো তার কথায় অটুট ছিল। পরে সিনে আমরা দেখতে পাই ইয়ান সুইমিং পুলে সুইমিং করার জন্য যায়, আর তখন দূর থেকে ইউ তার কিছু ছবি তুলে নেয়, আর ইয়ান এটা নোটিস করে ফেলে এবং ইউর কাছে গিয়ে জিজ্ঞাসা করে এটা কি করছো তুমি? তখন ইউ বলে আমি তোমার নোট ছবিগুলো তুলে নিয়েছি আর এগুলো মেয়েদেরকে পাঠাবো। তখন আমরা দেখতে পাই ইয়ান তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয় আর সে ছবিগুলো ডিলিট করে দেয়। তো তখন ইউ তাকে আটকাতে গেলে তারা আনব্যালেন্সড হয়ে সেখানেই পড়ে যায় আর ইউ ইয়ানের উপরে পড়ে। তো ইয়ান তাকে উঠতে বললে ইউ বলে আমি তখনই উঠবো যখন তুমি কেসটি উঠিয়ে নেবে। তখন তারা এই বিষয়টা নিয়ে মারামারি করতে থাকে, আর তখনই সেখানে একটি সিকিউরিটি গার্ড আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখে এমব্রেস ফিল করে। আর তখন সেই ইয়ানকে বলে সিংবয়ের মা তার সঙ্গে দেখা করতে এসেছে, আর সিংবয়ের মা তার সঙ্গে এই জন্যই দেখা করতে এসেছে কারণ সে তার নামে কেস করেছে। তো তখন ইয়ান বলে আমি কেসটি উঠিয়ে নিয়েছি আর তাছাড়া এটা আমাকে ইউ করতে বলেছে।
তখন এটা শুনে স্টিংবয়ের মা ইউয়ের প্রতি খারাপ ফিল করে এবং ভাবে সে তার সঙ্গে কত বড় অন্যায় করে ফেলেছে। এরপর ইউ খুশি হয়ে ইয়ানের কাছে যায়, কারণ সে কেসটি উঠিয়ে নিয়েছিল আর তাকে খুশি হয়ে একটি ইউগার্ড গিফট করে। তো তখন ইয়ান বলে, আমি এই জন্য কেসটি উঠিয়ে নিয়েছি কারণ আমি তোমাকে বিশ্বাস করি। আর তখন সে তার কাজের পারফরমেন্সের একটি ফাইল তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইউ একটি বইয়ের ভেতরে একটি ছবি দেখতে পায় যেখানে ইয়ান তার ফ্যামিলির সাথে ছিল। আর ছবিতে একটি মেয়েকে দেখে ইয়ানের প্রতি ইউয়ের একটু সন্দেহ হয় আর সে ভাবে এটা হয়তো বা তার গার্লফ্রেন্ড হতে পারে। তো এরপর হঠাৎ ইয়ানের জ্বর আসে আর আমরা দেখতে পাই তার আসল ওয়াইফ না হওয়া সত্ত্বেও ইউ তার অনেক খেয়াল রাখে। আর এখানে ইউয়ের একটি বিষয় এখানে রিভিল হয়ে যায় যে তার পা অনেক আগে ঠিক হয়ে গিয়েছে আর এরপরে সে ইয়ানের সামনে পা ব্যথার অভিনয় করছিল। তো এরপর ভেং ইয়ানকে আরও কিছু মেয়ের পেছন সাইডের ছবি দেখায়, তখন ইয়ান সেগুলো দেখে রিজেক্ট করে দেয়। তখন ভেং বলে, তুমি এমন একটি মেয়েকে খুঁজছো যাকে তুমি 5 বছর আগে তোমার স্বপ্নে দেখেছিলে, আসলেও কি তুমি মেয়েটিকে দেখেছিলে নাকি এর কি কোনো নিশ্চয়তা আছে? তো ইয়ান রিপ্লাই বলে, তোমার লেকচার যদি শেষ হয় তাহলে তুমি এখন এখান থেকে যেতে পারো। তো এর পরের দিন ইউ ফাং এর প্রাইমারি স্কুলে কাজ করতে যায়। তখন তার গতকাল রাতের একটি কথা মনে পড়ে যায়। যখন সে ইয়ানের পাশ দিয়ে যাচ্ছিল তখন ইয়ান স্বপ্নে ঘুমের ঘরে বলছিল, ফেরত চলে আসো, ফেরত চলে আসো। হয়তোবা স্বপ্নে সে সেই মেয়েকে দেখছিল যাকে সে সেই ফটোতে দেখেছিল। তো এর পরের দিন যখন ভেঙের চোখ খোলে তখন সে জানতে পারে যে রো তার অ্যাসিস্ট্যান্ট হয়েছে আর এই বিষয়টা ভেঙের ভালো লাগে না আর তখনই রো তাকে নিতে সেখানে চলে আসে। তো তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই চেয়ারম্যান ইচ্ছা করেই রোকে ভেঙের অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে, কেননা সে নোটিস করেছিল যে ভেং রোর সব কথা মানে। যদিও রো অ্যাসিস্ট্যান্ট হতে চায়নি কিন্তু তারপরও চেয়ারম্যানের কথাটি সে ফেলতে পারেনি। তো এরপর ইউ এবং রো ড্রিঙ্ক করছিল, তখন ইউ রোকে সেই ফ্যামিলি ফটোটি দেখায় যেখানে ইয়ানের পাশে একটি মেয়ে ছিল এবং তাকে জিজ্ঞাসা করে এটা কি তার গার্লফ্রেন্ড হতে পারে। তখন রো বলে, হ্যাঁ এটা তার গার্লফ্রেন্ড হতে পারে, কেননা সে ইয়ানের খুব ক্লোজে দাঁড়িয়ে আছে। আর তখন এই বিষয়টা নিয়ে ইউ একটু মন খারাপ করে। তখন রো তাকে এটা বলে চেঁচাতে থাকে যে তোমার কি জেলাস ফিল হচ্ছে? তখন ইউ বলে, নট ইন্টারেস্টেড, আমার কেন জেলাস ফিল হতে যাবে। তো এরপর ঘরে গিয়ে ইউ রোকে সেই মেয়েটির ব্যাপারে ভয়েস মেসেজ পাঠাতে থাকে। তখন ইউ ভুলে একটি ভয়েস মেসেজ ইয়ানকেও পাঠিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই ইয়ান সেই ভয়েস মেসেজটি শোনে আর সে ইউয়ের রুমের কাছে আসে এবং তার দরজার কাছে বসে সেই ভয়েস মেসেজটি প্লে করে দেয়। আর তখন ইউ জলদি করে লাইট অফ করে ঘুমানোর নাটক করে, কিন্তু তখন ইয়ান রুমের ভেতরে আসে এবং ইউকে বলে, তুমি ফটোতে যেটা দেখেছো সেটা সত্যি না, তুমি কি আসলেই আমার জীবনের অ্যাফেয়ার সম্পর্কে জানতে চাও? যেটা শুনে ইউ তৎক্ষণাৎ উঠে যায় এবং বলে যে, আমার মতলব ওটা ছিল না, আমি তো শুধু তোমার অতীতটা জানতে চাই যাতে করে আমি বাওয়ের ভালোভাবে খেয়াল রাখতে পারি। তখন ইয়ান বলে, তুমি এখানে বাওয়ের ট্রিটমেন্ট করতে এসেছো, তো তোমার ভালোভাবে অন্য কিছু না জানতে চেয়ে বাওয়ের ভালোভাবে খেয়াল রাখা। আর এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায়। এরপরের দিন ইউ বাউকে আবারও তার স্কুলে ভর্তি করানোর কথাটি বলে এবং বলে যে কালকে স্কুলে বিভিন্ন অ্যাক্টিভিটি হবে, তো সে যদি সেখানে যায় তাহলে তার নতুন ফ্রেন্ড হবে। তো ফাইনালি ইয়ান ইউয়ের কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা রোকে রেস্টুরেন্টে যেতে দেখি আর তাকে ভেংই ইনভাইট করেছে। তো ভেং তাকে ইমপ্রেস করার জন্য পিয়ানো বাজায়, এরপর তারা বসে খাবার খেতে শুরু করে। তখন রো তাদের উল্টো পাশে বসা একজন লোককে ছবি তুলতে দেখে, তখন সে বুঝতে পারে যে এটা ভেংই করেছে। সে ছবিগুলো তার বাবাকে দেখাবে এবং তার ব্যাপারে বা তাদের বিয়ের ব্যাপারে বলবে, কিন্তু ভেং এই কথাটি মানতে রাজি হয় না। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু রো তার কথায় ভরসা পায় না। তখন ভেং রোকে বলে, আমি তোমাকে পটিয়ে ছাড়বো আর এটা তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ। আবার তখন আবার ভেং রোকে ব্ল্যাকমেইল করে যে ওই দিন আমরা ক্লাবে কি কি করেছিলাম, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার বাবাকে বলে দেব। আর তখন বাধ্য হয়ে রো ভেংয়ের কথা মেনে নেয়। আর এদিকে আমরা দেখতে পাই ফাং এবং ইউ মিলে বাউকে বেসবল খেলানোর জন্য রাজি করাচ্ছিল। তখনই এটা আবার দূর থেকে ইয়ান নোটিস করে এবং তাদের কাছে এসে বলে, তোমরা তিনজন যদি আমাকে বাস্কেটবল খেলায় হারাতে পারো তাহলে আমি ফাংয়ের স্কুলে বাউকে ভর্তি করাবো, আর তা না হলে করাবো না। তো তার কথা তারা মেনে নেয় এবং প্রথম রাউন্ড ফাং এবং ইয়ান খেলে। তো আমরা দেখতে পাই খেলায় তাদের সমান সমান স্কোর হয়। তো এরপর সে ইউ এর সঙ্গে খেলে, কিন্তু সে দেখতে পায় বাও সেই স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত ছিল
আরেকজন ইচ্ছা করে ইয়ান ম্যাচটি হেরে যায়। তারপর আমরা দেখতে পাই ইউ বাওকে স্কুলে নেওয়ার জন্য রেডি করছিল, আর তখন ইয়ান বায়োর জন্য একটি হাইটেক ব্যাগ আনে। আর এই ব্যাগটির ভেতরে জিপিএস, সাইরেন, তারপরে ক্যামেরা, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তো এটা দেখে ইউ বলে বাও কোনো যুদ্ধে যাচ্ছে না, বরং সে স্কুলে যাচ্ছে। এবং ইয়ানকে সাইড নিয়ে বলে তুমি বাও এর চিন্তা করো না, কেননা সেই স্কুলে তো আরও বাচ্চারা পড়ে। এর পরের দিন তারা বাওকে স্কুলে ছাড়তে আসে, তখন বাও নোটিস করে যে অন্যান্য বাচ্চার প্যারেন্টসরা একজন আরেকজনকে কিস করছে। তো তখন না চাইতেও ইউ এবং ইয়ানকে ফেক কিস করতে হয়। তো এরপর সেখানে ফাং আসে এবং তাদের তিনজনের কাহিনী দেখে গাড়িতে বসে ইয়ান জেলাস ফিল করছিল এবং তার সেক্রেটারিকে কল দিয়ে বলে তার মিটিংটি যেন সেই স্কুলের পাশেই কোনো একটি হোটেলে অ্যারেঞ্জ করা হয়। তো এরপর একটি হোটেলে মিটিং অ্যারেঞ্জ করা হলে সবাই মিটিংয়ের জন্য তো বসে থাকে, কিন্তু আমরা দেখতে পাই ইয়ান মিটিং রেখে দূরবীন দিয়ে বাওকে দেখছিল, কেননা তার বায়োর জন্য অনেক চিন্তা হচ্ছিল। তো এরপর তার নজর ইউ এবং ফাংয়ের উপরে পড়ে এবং তাদেরকে দেখে সে ভীষণ রাগান্বিত হয়। তখন সে ইউকে কল করে দ্রুত বাসে আসতে বলে। আর আমরা দেখতে পাই স্কুল ছুটি হলে ইউ বাওকে নিয়ে খুবই প্যানিকড হয়ে বাসায় আসে এবং বাওকে রুমের ভেতরে ঢুকিয়ে ইয়ানকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ইয়ান বলে কিছু হয়নি তো, আমার তো খিদে লেগেছে। তখন ইউ অনেক রাগান্বিত হয় এবং বলে তুমি কি এর জন্য এত আর্জেন্টলি আমাদের বাড়িতে এনেছো। তো রে ইয়ান বলে হ্যাঁ, এটাও তো একটি সিরিয়াস বিষয়, কারণ আমি এখন ক্ষুধার্ত আর এতে করে আমার কাজের উপরেও খারাপ প্রভাব পড়বে। এরপর আমরা দেখতে পাই বাসায় ইয়ানের আন্টি আসে, তখন ইয়ান বলে ইউ আমার ওয়াইফ। তখন ইয়ানের আন্টি ইউ এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইলে সে বলে তার বাবা মা একজন সাধারণ কর্মজীবী আর ইউ একজন সাইকোলজিস্ট। আসলে এখানে ইয়ানের আন্টি ইউ এর লো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে খুবই রাগান্বিত বা খুব একটা খুশি ছিল না, কিন্তু এখানে ইয়ান ইউ এর অনেক সুনাম করে। আর এটা পাশে দাঁড়িয়ে অর্থাৎ আড়ালে দাঁড়িয়ে ইউ শুনছিল, আর ইয়ানের মুখে নিজের তারিফ শুনে অর্থাৎ সুনাম শুনে সে খুশি হয়ে যায়। এরপর ইয়ানের আন্টি বাওয়ের কাছে যায় এবং তাকে হাসতে হাসতে জিজ্ঞাসা করে আমি কি তোমার জন্য অন্য কোনো মা খুঁজবো। তখন বাও বলে আমি অলরেডি আমার মা পেয়ে গিয়েছি। তো এরপর রাতে তারা তিনজন ডিনার করতে বসে, কিন্তু ইয়ানের আন্টি ইউকে দেখে খুশি হয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর সে গাড়িতে গিয়ে কারো একজনের সঙ্গে কথা বলতে থাকে। সে ওই লোকটাকে বলে যে ইয়ান এবং ইউ এর ফেক ম্যারেজ, কিন্তু তারপরও ইয়ান এখন ইউ এর উপরে ক্রাশ খেতে শুরু করেছে। তখন ওই লোকটি বলে তাহলে লিনের কি হবে। তখন সে বলে যেভাবেই হোক ইয়ানের সঙ্গে তো লিনেরই বিয়ে হবে। তো এর পরের সিন আমরা দেখতে পাই ইয়ান ইউকে বলে আগামী সপ্তাহে আমাদের কোম্পানির 13তম অ্যানিভার্সারি, আর সেখানে তোমাকেও আমার সাথে যেতে হবে। কিন্তু ইউ যেতে চায় না। তখন ইয়ান বলে এখন তুমি আমার ওয়াইফ, আর তুমি যদি সেখানে না যাও তাহলে আমার আন্টি এবং আমার অফিসের অন্যান্য সবাই সন্দেহ করবে। এর পরের দিন আমরা দেখতে পাই ইয়ান ইউ এর জন্য অনেকগুলো টিচার বাসায় আনে, যাতে করে সে ঠিকমতো হাঁটা এবং ডান্স এবং আরও অন্যান্য বিষয়ে পারদর্শী হতে পারে। এবং ইউকে বলে তোমার কাছে 8 দিনের সময় আছে, আর এই কয়দিনে তুমি ঠিকমতো প্র্যাকটিস করো, আর আমি ডেইলি চেক করব তুমি কতটুকু উন্নতি করলে। তো এরপর ইউ সারাদিন প্র্যাকটিস করে ক্লান্ত হয়ে যায়। তখন ইয়ান তার জন্য পুষ্টিকর খাবার আনে, যদিও সেগুলো ইউ এর দেখতে ভালো লাগছিল না, তারপরও তাকে ইয়ানের কথা সেগুলো খেতে হয়। তো এর পরের দিন ইউ যখন প্র্যাকটিস করছিল তখন ইয়ানের কাছে তার সেক্রেটারির কল আসে। তার সেক্রেটারি বলে ড্রাইভার জাওয়ের ঠিকানা পাওয়া গিয়েছে। তখন সে তৎক্ষণাৎ সেখানে চলে যায়। আর এদিকে ইয়ান চলে যাওয়ার পর ইউ ভাবে এখন তো সময়, এখন আমি হ্যাং আউট করবো রুয়োর সাথে। আর সে তখন রুয়োকে কল দিয়ে হটপট খাওয়ার জন্য বলে, তো রুয়ো রাজি হয়ে যায়। আর এরপর সে যখন একটু অফিসে যায় তখন সে আরেকজনের থেকে জানতে পারে ড্রাইভার যাও হচ্ছে ইয়ানের ফ্যামিলির প্রথম ড্রাইভার, আর সে তাদের সেই অ্যাক্সিডেন্টের পর থেকে তাকে আর পাওয়া যায়নি। তো এখন ইয়ান তাকে খুঁজে পেয়েছে, আর এটা শুনে তো ইউ শকড হয়ে যায়। তো এরপর ইয়ান যখন তার সেক্রেটারির সঙ্গে যাওয়ার সঙ্গে দেখা করতে যাবে, তখন তার সেক্রেটারি ড্রাইভার যাওয়ার একটি রেকর্ডিং শোনায় যেখানে তাকে কেউ কল করেছে এবং সে তাকে বলছে যে ওই দিন আমি যখন ড্রাইভিং করে যাচ্ছিলাম তখন আমার পেছনে ইয়ানের বড় ভাই নিয়ান ছিল এবং তার ওয়াইফ ছিল। তো তারা দুজন কোথাও যাওয়ার জন্য খুব দ্রুত যাচ্ছিল বা খুব তাড়া করছিল ড্রাইভারকে, আর তারা দুজন খুব ঝগড়া করছিল, আর তাদের ঝগড়ার কারণে সে মনোযোগ হারিয়ে গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর তখন এটা শুনে ইয়ান বলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কেননা ওই দিন তার বড় ভাইয়ের কোথাও তাড়াহুড়া করে যাওয়ার কথা ছিল না। এরপর একজন লোক ইয়ানকে কল করে এবং সে জানতে পারে ড্রাইভার যাও আবারও ভেগে গিয়েছে, আর এটা শুনে সে খুবই রাগ হয়ে যায়।
আর এদিকে আমরা দেখতে পাই ইউ ওয়েনশি গ্রুপে যায় রুওকে নেওয়ার জন্য, আর তখনই তার নজর ইয়ানের উপরে পড়ে যে কিনা ব্যাক এসেছে। ইয়ানকে দেখে ইউ লুকানোর ট্রাই করে, আর আমরা দেখতে পাই ইয়ান ভেঙের কাছে যায়। তাকে দেখেই ভেং বুঝে যায় যে ড্রাইভার যাও আবারও ভেঙে গিয়েছে। তো এরপর ইয়ান সেখান থেকে যাওয়ার সময় ইউকে দেখে ফেলে এবং তাকে অফিসে ডাকে এবং বলে, তোমার তো এখন ঘরে টিচারের সঙ্গে থাকার কথা ছিল, তুমি এখানে কি করছো? তখন ইউ বাহানা বানায় এবং বলে, টিচার আমাকে ভালো মতো বুঝাতে পারছিল না, আর এই জন্য আমি রুওর কাছে এসেছি, হয়তো যদি সে আমাকে ভালোভাবে বুঝাতে পারে। আর তখনই সেখানে রুও চলে আসে এবং তাকে দেখে বলে, আমি তো তোমাকে বললাম যে নিচে দাঁড়াতে, আর এরপর আমরা হটপট খেতে যেতাম। আর এটা শুনে তো ইয়ান সব কিছু বুঝে যায়, আর রুও তখন ভেঙের সঙ্গে বাইরে চলে যায়, আর ইয়ান ইউকে জ্ঞান দিতে থাকে। তখন ইউ বলে, আমি কন্ট্রাক্টের মোতাবেক শুধুমাত্র বায়ের খেয়াল রাখবো, আমি তোমার কোনো পার্সোনাল বিজনেসের খেয়াল রাখতে এখানে আসিনি। আর এ কথা শুনে ইয়ানের মনটি খারাপ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। আসলে মেয়েরা কখন যে কি বলে ফেলে এটা তারা নিজেরাও বুঝতে পারে না। এরপর সেখানে ভেং আসে এবং ইউকে বলে যে আজকে ইয়ানের মুড অফ, কারণ আজকে একজন লোক তার হাত থেকে পালিয়ে গিয়েছে। তখন ইউ ভেংকে জিজ্ঞাসা করে ওই অ্যাক্সিডেন্টের দিন ইয়ান কোথায় ছিল। তখন ভেং বলে যে ইয়ান তার আন্টির মাধ্যমে জানতে পারে তার বড় ভাই এবং ভাবির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আর তখন সে যখন হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বের হয় তখন আবহাওয়া খারাপ হওয়ার কারণে তার গাড়িটিও অ্যাক্সিডেন্ট করে এবং ইয়ান এক মাসের জন্য কোমায় চলে গিয়েছিল। আর এটা শুনে ইউয়ের মন খারাপ হয় এবং সে ইয়ানের জন্য খারাপ ফিল করে। এরপর সে যখন ঘরে যাচ্ছিল তখন সে দরজার কিনারে বসে শুনতে পায় ইয়ান তার আন্টিকে বলছে যে ইউ অ্যানিভার্সারির দিন তার বেস্ট পারফর্ম করবে। তো এরপর আন্টি সেখান থেকে চলে গেলে ইউ ইয়ানকে চিয়ার আপ করার চেষ্টা করে এবং তার কাছে সরি বলে, কিন্তু ইয়ানের মনটি এখনও খারাপ ছিল। সে ইউকে বলে, এটা আমার পার্সোনাল বিজনেস, আর এটার মধ্যে তোমার না ঢুকলেও চলবে। তো যাই হোক, এরপর ইউ একা একাই ডান্স প্র্যাকটিস করছিল কিন্তু সে ব্যালেন্স ঠিকমতো করতে পারছিল না, আর এটা দূর থেকে ইয়ান দেখে তার কাছে আসে এবং তাকে ড্যান্সের ব্যাপারে শেখাতে থাকে এবং তারা দুজন ড্যান্স করে। আর এরপর আমরা অ্যানিভার্সারির দিনের সিন দেখতে পাই যেখানে ইয়ান ইউ এবং বাও পৌঁছে যায় আর তারা দুজন এখানে ডান্সও করে, আর তখন সেখানে লিনও আসে কেননা আন্টি তাকে ইনভাইট করেছে। আর এরই সাথে এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো পার্ট 9 শুরুতে আমরা দেখতে পাই পার্টিতে লিন আসে এবং আন্টি তাকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়, আর তার সামনে তখন ইয়ান আসে, আর আমরা দেখে বুঝতে পারি যে তাকে দেখে ইয়ান মোটেও খুশি হয় না। আর তখন সেখানে ভেং আসে এবং বলে লিন ওয়েনশি কোম্পানির শেয়ার হোল্ডার, আর ইয়ানের ফ্যামিলি যখন প্রবলেমে পড়েছিল তখন লিনই তাদেরকে সহায়তা করেছিল। তো তখন সবাই লিন এবং ইয়ানের ব্যাপারে কমেন্ট করতে শুরু করে, আর এটা শুনে ইউ তখন সেখান থেকে চলে যেতে চাইলে তার জুতার ফিতার সঙ্গে আটকে সে সেখানে পড়ে যায়। তখন ইয়ান তাকে সহায়তা করে, আর এরপর আন্টি ইয়ানকে বলে, আমি তোমাকে বলেছিলাম ইউ এসব হ্যান্ডেল করতে পারবে না। তখন সে লিনের কথাও বলে। তখন ইয়ান বলে, হ্যাঁ লিন একসময় আমাদেরকে অনেক হেল্প করেছে কিন্তু এই জন্য সব বিষয়ে আমি তার সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না। এবং এটা শুনে আন্টি সেখান থেকে চলে যেতে শুরু করে, আর এটা বলে যায় যে আমি জানি তুমি সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনভেস্টিগেট করছো কিন্তু আমার মনে হয় তোমার এটা করা উচিত না এবং তোমার কোম্পানির কাজে বেশি ফোকাস করা উচিত। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই যে লিনের জন্য একটু জেলাস ফিল করছিল, আর তখন সেখানে ইয়ান আসে এবং ইউ এর পায়ে ওষুধ লাগাতে থাকে। এরপর ইয়ান যখন তার রুমে আসে তখন ইউ তাকে কল করে এবং লিনের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু ইয়ান লিনের ব্যাপারে কিছুই বলে না এবং কলটি কেটে দেয়। এরপরের দিন জিয়াও ইউকে সোশ্যাল মিডিয়াতে হওয়া ইয়ান এবং লিনের ব্যাপারে কথাগুলো দেখাচ্ছিল যেখানে তারা ইউ এর ব্যাপারেও কমেন্ট করছিল। তো এটাকে ইউ গুরুত্ব দেয় না, আর অন্যদিকে এই ব্যাপারটা ইয়ানের সেক্রেটারি ইয়ানকেও দেখায়। তো তখন ইয়ান সেক্রেটারিকে লিগাল ডিপার্টমেন্টে কথা বলতে বলে যাতে করে এই আলাপগুলো বন্ধ করা যায়। এরপর ইয়ান বাসায় যায় এবং ইউকে সোশ্যাল মিডিয়াতে চলা সকল আলাপগুলোর কথা বলে। তখন ইউ বলে, এসব কিছুতে আমার কিছু যায় আসে না কেননা আমি জানি যে তুমি সবসময় আমার সাইডে থাকবে। তখন ইয়ান বলে, হ্যাঁ আমি অলরেডি এই বিষয়টা লিগাল টিমকে জানিয়েছি, তারা এই বিষয়টা খুব জলদি বন্ধ করবে। এরপর আমরা দেখতে পাই রুও রাত জেগে কোম্পানিতে কাজ করছিল। তখন ভেং তার এমপ্লয়ীদের সাথে মিলে রুওকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু আমরা দেখতে পাই রুও তো এতে কিছু হয়ই না, উল্টো ভেং নিজেই তার এমপ্লয়ীদের দেখে ভয় পেয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়।
এরপর ভেং রুওকে বলে, তুমি কত সাহসী, তুমি একটুও ভয় পেলে না। তখন রুও বলে, আমার এক্সট্রিম হরর মুভি দেখার অনেক ইচ্ছা আর এই জন্য আমি ভয় পাই না। অন্যদিকে আমরা দেখতে পাই আন্টি ইয়ানকে একটি রেস্টুরেন্টে ডাকে, কিন্তু আমরা দেখতে পাই সেখানে আন্টির বদলে লিন আসে, আর এরপর সেখানে আন্টিও আসে। তো এরপর লিন ওয়াশরুমে গেলে ইয়ান আন্টিকে বলে, ইউ এবং আমার ব্যাপারটি আপনি সোশ্যাল মিডিয়াতে প্রমোট করেছেন, তাই না? তখন আন্টি বলে, হ্যাঁ আমি এটা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করেছি যাতে করে ইউ বুঝতে পারে তুমি তার যোগ্য নও। তখন ইয়ান বলে, ইউ আমার স্ত্রী আর আমরা দুজন একজন আরেকজনের জন্য পারফেক্ট। তখন আন্টি বলে যে, না ইউ আমাদের ফ্যামিলির জন্য সুইটেবল না। আর এটা শুনে ইয়ান রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। আর এরপর সেখানে লিন আসলে আন্টি মিথ্যে বলে যে ইয়ানের কিছু আর্জেন্ট কাজ এসেছে এই জন্য সে চলে গিয়েছে। তো এরপর ইয়ান বাসে এসে ইউকে বলে যে আন্টি আমাদের এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে আর এজন্য সে ইউ এর কাছে সরি বলে। আর তখন ইউ বলে, তোমার যদি অনেক সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এই কন্ট্রাক্টটি আমরা চাইলে শর্ট করতে পারি। কিন্তু ইয়ান এতে রাজি হয় না। তখন ইউ বলে যে আমিও ফ্রিডম চাই আর এই কথাটা তুমি বুঝলে না। তখন ইয়ান বুঝতে পারে এবং তার কথায় রাজি হয়ে যায়। তো এরপর ইউ ইয়ান এবং বাও মার্কেটে যায়। তখন ইউ দেখতে পায় কিছু লোক তাদেরকে লুকিয়ে ছবি তুলছে ছিল। তখন এটা সে ইয়ানকে বললে, ইয়ান বলে এটা আমি ভাড়া করেছি এবং এটা আমি নিজেই সোশ্যাল মিডিয়াতে আপলোড দেব, কেননা অলরেডি আমাদের একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তো এই পোস্টগুলো দিলে মানুষজন মনে করবে যে না আমরা আসলে হ্যাপি আছি। আর এটা শুনে ইউ বুঝতে পারে আর সেও খুশি হয়ে যায়। এর পরের দিন ইউ এবং ইয়ান বাওকে স্কুলে ছাড়তে আসে আর তখন সেই ফটোগ্রাফারগুলো তাদের উপরে নজর রাখছিল। তখন গাড়িতে ইয়ান ইচ্ছে করে ইউয়ের উপরে ওঠে আর যাতে করে ফটোগ্রাফার তাদের এই মোমেন্টটাও ছবি তুলে আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে পারে। কি আজগুবি কাহিনী রে ভাই! আমরা আরও ট্রাই করি যাতে আমরা সোশ্যাল মিডিয়া থেকে, মানে অর্থাৎ এসব বিষয় থেকে বেঁচে থাকতে পারি, আর ওরা আরও ইচ্ছে করে এইসব পোস্ট করছে। তো যাই হোক, এরপর যাও ইউ এবং ইয়ানের সোশ্যাল মিডিয়াতে তোলা ছবিগুলো ইউকে দেখায়, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে লোকজন ইয়ান এবং লিন নয় বরং ইয়ান এবং ইউ এর ব্যাপারেই গল্প করছে, অর্থাৎ কথাবার্তা বলছে। আর আমি বুঝি না যে এদের কি খাইয়া দেয় কাজ নেই যে এদের জন্য এদের বিষয়ে সোশ্যাল মিডিয়াতে গল্প গুজব করা লাগে। যাই হোক, তো এরপর আমরা লিনকে ইয়ানের অফিসে দেখতে পাই। আসলে এরা নতুন একটি মার্কেটিং বিষয়ে কাজ শুরু করেছে আর তখনই সেখানে ইউ আসলে এদেরকে একসাথে দেখে সে শকড হয়ে যায়। তখন ইয়ানের সেক্রেটারি ইউকে বলে যে আসলে এরা একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছে, এই জন্য সে এখানে এসেছে। আর এরপর রুও ইয়ান এবং লিনের একটি ছবি তুলে সেটা ইউকে দেখায় এবং বলে, তুমি কি জানো যে লিন ওয়েনশি কোম্পানির তৃতীয় সর্বোচ্চ শেয়ার হোল্ডার, আর এটা কি তোমাকে ইয়ান বলেছে? তখন ইউ না বলে, তখন রুও তাকে বলে, তোমার এটি পরিষ্কারভাবে ইয়ানকে জিজ্ঞেস করা উচিত। তো এর পরের দিন ইয়ান যখন অফিসে যাচ্ছিল তখন ইউ তাকে আটকায় এবং বলে, আজকে তো ছুটির দিন, তো আজকে আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, আমরা আজকে একসাথে ব্রেকফাস্ট করব এবং বাউকে নিয়ে হর্স রাইডিং করব এবং ঘুরতে যাব। কিন্তু ইয়ান মানা করে দেয় এবং বলে সে কোম্পানিতে ওভারটাইম কাজ করবে আর বলে আজকে আমার খিদে নেই, এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন ইউ ইয়ান এবং লিনকে একসাথে কল্পনাতে দেখে আর সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। আর এদিকে বাও জিয়াওর সঙ্গে মেসেজে কথা বলছিল, তো জিয়াও তাকে বলে যে তোমার বাবা এখন তোমার মায়ের থেকে অন্য একজন মেয়ের সঙ্গে বেশি টাইম স্পেন্ড করে, যার জন্য তোমার মায়ের মনটি খারাপ থাকে। আর তখনই তার কাছে ইউ আসে এবং বলে, আজকে তো ছুটির দিন, তো তুমি আজকে কোথায় ঘুরতে যাবে আমাকে বলো। তখন বাও তাকে বলে, আমি আজকে বাবাকে খুব মিস করছি। তো তখন ইউ বাওকে সরাসরি ইয়ানের অফিসে নিয়ে যায় এবং সে ইয়ানকে বলে আজকে বাও তাকে খুব মিস করছে এবং তার সাথে তার বানানো ব্রেকফাস্টও ইয়ানকে দেয়। আর তখনই সেখানে লিনও আসে এবং সেও ইয়ানের জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছে। তো এরপর আমরা দেখতে পাই ইয়ান ইউকে বলে, আমি জানি তোমার বানানো ব্রেকফাস্টে অনেক মজা হয়েছে, তো এক ঘন্টা ওয়েট করো, আমার একটি মিটিং আছে আর এরপর আমরা তিনজনে একসাথে লাঞ্চ করতে যাব। তো এরপর ইয়ান মিটিংয়ের জন্য ভেতরে চলে গেলে ইউও বাইরে একা রেখে ওয়াশরুমে যায়। আর তখনই আমরা দেখতে পাই বাও সুযোগ পেয়ে ইয়ানের অফিসের ভেতর ঢুকে যায় এবং সে লুকিয়ে লিয়ের চায়ের ভেতরে একটি খেলনা পোকা দিয়ে দেয়। আর যখন বাও যাওয়া ধরে তখন ইয়ান তাকে দেখে ফেলে। আর এরপর লিন যখন চাটা খেতে যাবে তখন সে ভয় পেয়ে যায় এবং তার উপরে সব চা পড়ে যায়। আর এরপর সে যখন ওয়াশরুমে যেতে ধরে তখন তার সামনে ইউ পড়ে যায়। আর এই সুযোগে সে ইউকে অনেক কথা শোনায়, কারণ সে মনে করে এই জিনিসটা বাওকে সেই শিখিয়ে দিয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই ইয়ান তো বাওকে খুব বকেই যাচ্ছিল, তখন সেখানে ইউ আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ইয়ান তো তাকে বকেই যাচ্ছিল আর এই জন্য বাও সেখান থেকে রাগ করে চলে যায়। তখন ইউ ইয়ানকে বলে, সে তোমার বাচ্চা আর সে তো কিছু বোঝে না, তোমার তাকে ভালোবাসা দিয়ে বোঝানো উচিত,
সে তো তোমার এমপ্লয় নয়। আর আমরা তখন দেখতে পাই ইয়ান উল্টো ইউকে এই কথা শোনাতে থাকে যে তুমি তাকে বিগড়ে দিয়েছো, যেটা শুনে ইউ এরও রাগ হয় আর সে ইয়ানকে কিছু কথা শুনে সেখানে চলে যায়। তখন ইউ বাউকে নিয়ে তার মায়ের বাড়িতে যায়। তো আমরা দেখতে পাই তার মা বাউর সঙ্গে অনেক মজা করে, আর এরপর ইউর মা বুঝতে পারে যে সে ঝগড়া করে এখানে এসেছে। তো তখন সে ইউকে জিজ্ঞাসা করে, তোমরা কি ঝগড়া করে এখানে এসেছো? তো ইউ উত্তরে বলে, এরকম কিছু নয়, আজকে ছুটির দিন তাই ভাবলাম বাউ তার নানির সঙ্গে দেখা করে যাক। কিন্তু ইউয়ের মা বুঝে যায় যে সে ঝগড়া করে এসেছে, কারণ সে কোনো ব্যাগও নিয়ে আসেনি আর তাছাড়া তার সঙ্গে ইয়ানও আসেনি। তো এরপর ইয়ান হাউসকিপারকে জিজ্ঞাসা করে ইউ এবং বাউ কোথায়। তো তখন সে বলে যে ইউ বাউকে নিয়ে তার মায়ের বাড়িতে গিয়েছে এবং তারা সাথে করে কোনো জামাকাপড়ও নেয়নি। তো এদিকে ইউ বসেছিল, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে। সে মনে করে যে ইয়ান তাকে নিতে এসেছে, এই জন্য সে এক্সাইটেড হয়ে দরজা খোলে। কিন্তু সে দেখতে পায় ইয়ানের সেক্রেটারি এসেছে এবং তাকে তার জিনিসপত্র দিয়ে দেয়। তো তখন সে তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে যে ইয়ান কোথায়। তো সে বলে যে ইয়ান লিনের সঙ্গে মিটিংয়ে বিজি রয়েছে। আর এটা বলে সে তখন সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই ইউয়ের মনটা খারাপ হয়ে যায়। আর এদিকে ইউয়ের বাবার অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। তখন তাকে ডক্টরের কাছে নেওয়া হলে ডক্টররা বলে যে তার অবস্থা খুবই খারাপ আর তাকে সার্জারি করা লাগবে। যদিও তার সার্জারিতে অনেক বেশি রিস্ক রয়েছে, কিন্তু সার্জারিটি না করলেও তার রিস্ক আরও বেশি বেড়ে যাবে, আর এই জন্য আপনাদের খুব জলদি ডিসিশন নিতে হবে। তো এরপর তারা ইউয়ের বাবার কাছে গিয়ে বসে, আর আমরা জানতে পারি যে তার বাবার অবস্থা অনেক আগে থেকেই খারাপ ছিল। তারপর ইউ বাউকে রুয়ের সঙ্গে তার বাড়িতে পাঠিয়ে দেয়। তো এরপর রুও বাউকে তার বাড়িতে ছেড়ে আসলে তখন ইয়ান বাউকে জিজ্ঞাসা করে, তোমার মা কোথায়? তো বাউ তখন তাকে লিখে এটা বলে যে তার নানা শরীর খুবই খারাপ, সে হসপিটালে রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর ইউকে বলে যে তোমার বাবার অবস্থা খুব খারাপ হতেই যাচ্ছে, তো জলদি ডিসিশন নাও তোমরা কি করবে। আর তখন ইউ অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আর আমরা দেখতে পাই তখনই সেখানে বাউ এবং ইয়ান আসে, আর ইয়ান বলে, তুমি চিন্তা করো না, তোমার বাবা খুব জলদি ঠিক হয়ে যাবে। এরপর ইয়ান তার সেক্রেটারিকে কল দিয়ে বলে, জলদি একজন বাইরের ডক্টরকে এখানে পাঠাও। তো খুব শীঘ্রই সেখানে সে ডক্টরটি এসে পড়ে, যে কিনা তার বাবা সার্জারিটি করতে যাচ্ছে। তো এরপর তারা অ্যাগ্রিমেন্টে সাইন করে দেয়। তো রাত্রে ইয়ান ইউয়ের জন্য খাবার নিয়ে আসে। তখন ইউ তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার এত খেয়াল কেন রাখছো বা আমার জন্য এত কিছু কেন করছো? তখন ইয়ান বলে, কেননা তুমি আমার ওয়াইফ। তখন ইউ আবার লিনের কথা ইয়ানকে জিজ্ঞাসা করে। তখন ইয়ান বলে যে লিন এবং আমার ফ্যামিলি অনেক আগে থেকেই পরিচিত আর লিন আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি বুঝছি না যে তুমি কেন লিনের ব্যাপারে জানার জন্য এত কিউরিয়াস। যেটা শুনে ইউ চুপ হয়ে যায় এবং টপিক চেঞ্জ করে খাবার খেতে শুরু করে। এরপর সিনে আমরা দেখতে পাই ইউয়ের বাবার সার্জারি হচ্ছিল, আর এই বিষয়টা নিয়ে ইউ এবং তার মা খুবই চিন্তিত ছিল। আর তখন সেখানে ইয়ান এবং বাও আসে এবং ইউকে বলে যে তুমি চিন্তা করো না, আমি সার্জারির ডেটা অ্যানালাইসিস করে জানতে পেরেছি যে এটা ঠিকঠাক চলছে আর সেই মোতাবেক এটা সাকসেস হবে। আর এর কিছুক্ষণ পরই ডক্টররা ইউয়ের বাবাকে নিয়ে বের হয় এবং বলে সার্জারি সাকসেসফুল হয়েছে, আর এটা শুনে তারা সবাই খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই হসপিটালে ইয়ানের আন্টি আসে এবং ইয়ানকে বলে, তুমি একজন অচেনা মানুষ জন্য এসব কেন করছো? তোমাকে তোমার কাজে ফোকাস করা উচিত। তখন ইয়ান বলে, সে কোনো অচেনা ব্যক্তি নয়, বরং আমার শ্বশুর হয় এবং আমার জন্য আমার ফ্যামিলি অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। এরপর আন্টি কেবিনের ভেতরে তার বাবা মার সঙ্গে দেখা করতে যায় আর ইউ তাদেরকে তার বাবা মায়ের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। আর এরপর সেখানে ভেঙও আসে। তো এরপর ইয়ানের একটি কাজ আসে আর এই জন্য সে আন্টিকে নিয়ে চলে যেতে শুরু করে। তখন আন্টি নোটিস করে যে বাও ইউয়ের ফ্যামিলির সঙ্গে খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে গিয়েছে। তখন সে যেতে যেতে ইয়ানকে বলে যে আগে তো বাও এমন ছিল না, সে অচেনা কারোর সঙ্গে মিশতে পারতো না, কিন্তু এখন সে পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তো তখন ইয়ান বলে, এসব ইউয়ের জন্যই হয়েছে। এদিকে ইউ ভেঙকে প্রশ্ন করে যে আমি ইয়ানের ড্রয়ার থেকে কিছু মেয়ের পেছন সাইডের ফটো দেখতে পেয়েছি, তো তুমি কি আমাকে এই ব্যাপারে কিছু বলতে পারবে? তখন ভেঙ বলে যে ইয়ান অ্যাক্সিডেন্টের সময় তার স্বপ্নে একটি মেয়েকে পেছন থেকে দেখতে পেয়েছে আর এই জন্যই এসব কিছু করা, আর আমার তো মনে হয় না যে আসলে সেই মেয়েটি বাস্তব জীবনে রয়েছে, হয়তো এটা তার কল্পনা। আর এটা শুনে ইউ শকড হয়ে যায়। এরপর সিনে রু ইউকে সেই ডায়মন্ড রিংটি দেয় যেটা সে ওয়াশরুমে খুঁজে পেয়েছে। রু ইউকে বলে, এটাই একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে তোমার এবং ইয়ানের সম্পর্ক আইডেন্টিফাই করা যাবে। আর এরপর ইউয়ের বাবাকে ডিসচার্জ করিয়ে বাসায় আনা হয় আর আমরা এই তিনজনকে খুবই হ্যাপি দেখতে পাই। আর তখনই তাদের বাসায় ইয়ান এবং বাও আসে। এরপর তারা সবাই মিলে ডিনার করতে থাকে আর তখন আমরা দেখতে পাই বাও ইউর বাবা মাকে নানা এবং নানি বলে ডাকতে থাকে।
আর তখন ইয়ান বাওকে তাকে বাবা বলে ডাকতে বলে, কিন্তু আমরা দেখতে পাই তখন বাও তার মুখটি ঘুরিয়ে নেয় আর এই বিষয়টা ইয়ানকে একটু হার্ট করে। তখন ইয়ানের কাছে লিন কল দিয়ে একটি হোটেলে মিটিংয়ের জন্য যেতে বলে আর ইয়ান চলে গেলে আমরা দেখতে পাই ইউশি হোটেলটির নাম শুনে ফেলে এবং মনে করে যে হয়তোবা তারা ডেট করবে। আর এই জন্য সেও রুয়োর মাধ্যমে খুব ভালোভাবে সেজে ফাংয়ের সাথে সেই হোটেল দিতে যায়। তো এরপর ইউ যখন লিফট দিয়ে উপরে উঠছিল তখন লিফটের ভেতরে একটি লোক ছিল যে তার মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার জন্য মোবাইলটিকে এদিক ওদিক ঘোরাচ্ছিল আর ইউ মনে করে যে লোকটি তার ছবি তুলছে আর এই জন্য সে লোকটির উপরে অ্যাটাক করে ফেলে এবং সে তার কলার ধরা অবস্থায় থাকে। আর তখন লিফটটি খুলে যায় এবং তারা বাইরে আসে আর তখনই তাদের সামনে ইয়ান এবং লিন পড়ে যায় আর ইয়ান সেই লোকটিকে মিস্টার জে বলে ডাকে। কিন্তু ইয়ান আবার শকড হয়ে যায় কেননা ইউ তার কলার ধরা অবস্থায় ছিল। তো তখন ইয়ান ইউকে কলারটি ছাড়তে বলে এবং তাকে মিটিংয়ের জন্য নিতে চায়। কিন্তু আমরা দেখতে পাই যে সেই লোকটি এই পুরো ডিলটিকে ক্যান্সেল করে সেখান থেকে চলে যায়। আর এরপর লিন ইউকে অনেক কথা শোনায় কেননা সে আসলেই একটি অন্যায় কাজ করেছে। তো ইউ লিনকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু লিন তার কথা কোথায় বা শুনছে, কেননা সে তো অলরেডি তার শত্রু আর সে তাকে দেখতে পারে না। আর সে তাকে বলছে যে জানি যে তোমার এবং ইয়ানের কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে আর তোমাকে আমি ইয়ানকে ছাড়ার জন্য কিছুদিন সময় দিচ্ছি আর তাছাড়া আমাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছে। আর এছাড়াও তুমি ইয়ানের লাইফে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছ, তুমি তো ইয়ানের লেভেলেরও নও, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুবই লো আর তুমি তার সঙ্গে ম্যাচ করো না। আর এগুলো শুনে ইউর মনটি খুবই খারাপ হয়ে যায়। এরপর সে নিচে নামে আর আমরা দেখতে পাই তখন ইয়ানও তার জন্য অপেক্ষা করছিল। তো তখন ইউ ইয়ানকে সরি বলে আর আমরা দেখতে পাই ইয়ান সেই মিটিংটি নিয়ে এত বেশি সিরিয়াস ছিল না, যার কারণে সে ইউকে কিছু বলে না এবং তার কোটটি দিয়ে তার ঘরে ড্রপ করার কথা বলে। কিন্তু তখনই সেখানে ফাং আসে আর ফাং ইউকে ড্রপ করার জন্য নিয়ে যায়। তো রাস্তায় ইউ ফাংকে বারে নিয়ে যেতে বলে, এরপর তারা একটি বারে যায় এবং সেখানে ড্রিঙ্ক করতে থাকে। তখন ইউ হোটেলে হওয়া সকল ঘটনা ফাংকে বলে, তো ফাং তাকে চিয়ার আপ করে এবং এসব বিষয় নিয়ে ভাবতে মানা করে। আর তখনই সেখানে ভেং আসে কেননা সে সেই বাড়িতে ছিল। তো সে তাদের দুজনকে একসাথে দেখে ইয়ানকে কল করে এবং সেখানে আসতে বলে, কেননা সে মনে করছিল হয়তোবা তারা দুজন ডেট করছে। আর তখন সেখানে ইয়ান আসে এবং ভেং ফাংকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন ইয়ান ইউকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো, চলো ঘরে যাবে। কিন্তু আমরা দেখতে পাই ইউ যেতে চায় না, সে ইয়ানকে বলে কন্ট্রাক্টটি শেষ করে ফেলার জন্য। তখন ইয়ানের কারণ জানতে চাইলে ইউ বলে যে বাও এখন ঠিক হয়ে গিয়েছে আর তাছাড়া আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই আর এছাড়া আমার জন্য তোমার জীবনে তোমাকে অনেক সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে। আর এসব বলে ইউ সেখান থেকে চলে যায়। তো এর পরের দিন ইয়ান আবার ইউয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই কন্ট্রাক্টটি কেন ক্যান্সেল করতে চাও। তখন ইউ আবারও বলে যে আমি আমার কাজটি করে দিয়েছি আর তাছাড়া বাওয়ার জন্য অনেকেই আছে। আর তখন ইয়ান ইউকে একটি শর্ত দেয় যে তুমি বাওয়ার জন্য নতুন একজন খুঁজে দিবে আর তাহলে তুমি এই কন্ট্রাক্ট থেকে যেতে পারবে। আর আমরা দেখতে পাই এই শর্তটি ইউ মেনে নেয়। পরের দিন ইউ ইয়ানকে গুগো নামের একটি মেয়ের সঙ্গে পরিচয় করায় যে কিনা বাওয়ার বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল। আর এরপর তারা দুজন বাইরে খেলতে যায়। তখন ইউ ইয়ানকে বলে, দেখেছো যে বাওয়ের নেচার চেঞ্জ হয়ে গিয়েছে, সে তো তার নাম ধরেও ডাকতে শুরু করেছে আর তোমাকেও খুব শীঘ্রই সে বাওয়া বলে ডাকবে। এরপর ইউ ইয়ানকে তার ডায়মন্ড রিংটি ফেরত দিয়ে দেয়। তখন ইয়ান ইউকে বলে, পাঁচ দিন পর বাওয়ের স্কুলে একটি প্যারেন্টস মিটিং রয়েছে, তুমি সেটা অ্যাটেন্ড করে এরপর না হয় তুমি সেই কন্ট্রাক্টটি ক্যান্সেল করো। পরের সিনে আমরা লিন আন্টি লিনের মা এবং ইয়ানকে দেখতে পাই যারা ইয়ানের সঙ্গে লিনের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। তো আন্টি বলছিল যে ইউয়ের কারণে অলরেডি হ্যাশ গ্রুপে অনেক ক্ষতি হয়েছে, তুমি লিনের সঙ্গে বিয়ে করো আর হ্যাশ গ্রুপটাকে অন্যরকম উচ্চতায় নিয়ে যাও। তখন ইয়ান বলে যে আমি অলরেডি এটা বলে দিয়েছি যে আমি বিজনেসের ফায়দার জন্য কাউকে বিয়ে করতে পারবো না। এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই আন্টি তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ইউয়ের ব্যাপারে ডিটেলস বের করে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে ইউই সেই মেয়ে যেদিন অ্যাক্সিডেন্টে বাউকে বাঁচিয়েছিল আর ওই দিন স্বপ্নে অর্থাৎ যে মেয়েটিকে ইয়ান দেখেছিল সেটা ইউই ছিল। এটা শুনে তো আন্টির অবস্থা খারাপ হয়ে যায় এবং সে ভাবতে থাকে হয়তোবা সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইউ জানে। এরপর আমরা দেখতে পাই ইয়ান মিস্টার জিয়ার সঙ্গে আবার দেখা করে। তখন মিস্টার জিয়া বলে যে গতবার আমি ইউয়ের জন্য নয় বরং লিনের জন্যই সেই ডিলটি ক্যান্সেল করেছিলাম
আর ইউই আমাকে আবার খুঁজেছে এবং আমাকে এই ডিলটি আবার করার জন্য রাজি করিয়েছে। আর এটা শুনে তো ইয়ান মনে মনে খুশি হয় আর শক্ত হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই ইউ বাওকে তার স্কুলের অ্যাক্টিভিটিসের জন্য এটি রেকর্ডারের মাধ্যমে গান প্র্যাকটিস করাচ্ছিল। তো তখন সেখানে ফাং আসে এবং বাওকে কোলে নেয়, আর তখন সেই রেকর্ডারটি নিচে পড়ে যায় এবং অন হয়ে যায়। আর আমরা দেখতে পাই ইউ এবং ফাংয়ের কথাগুলো সেই রেকর্ডারে রেকর্ড হয়ে যায়। এরপর যখন ইউ তার বাসায় আসে তখন সে দেখতে পায় সে তার ফোনটি রেখে এসেছে, অর্থাৎ সে ভুলে তার ফোনটি ইয়ানের বাসায় রেখে এসেছে। এই জন্য সে আবারও মোবাইলটি আনার জন্য তাদের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। আর আমরা এদিকে দেখতে পাই ইয়ান সেই রেকর্ডারটি শুনছিল যেখানে ইউ গান গাইছিল, আর এর মধ্যেই ফাং এবং ইউয়ের কথা চালু হয়ে যায়, যেখানে ফাং ইউকে বলছিল যে তুমি ইয়ানকে পছন্দ করো, এটা ভালো কথা। আর এরই মধ্যে ইউ সেখানে চলে আসে আর সে ওই রেকর্ডারটির রেকর্ড শুনে নেয়, আর এই জন্য সে ইয়ানের কাছ থেকে রেকর্ডারটি নেওয়ার জন্য তার কাছে যায়। আর এরা রেকর্ডারটি নিয়ে লড়াই করতে থাকে, আর এরই এক পর্যায়ে ইউ ইয়ানের উপরে পড়ে যায়। আর এরকম একটা রোমান্টিক সিনের মাধ্যমেই এই পার্টি এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, জোর করবো না, যদি ভালো লাগে তবেই লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের মুভি চ্যানেল এম এক্সপ্লেন 420 লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে গিয়ে মুভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে পারেন বা আমাদের সঙ্গে সরাসরি মেসেজে কথা বলতে পারেন। তো আজকের মতো এতটুকুই ছিল, আর আমি ইফাত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে এটার পার্ট 10 নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। পার্ট 10-এর শুরুতে আমরা দেখতে পাই ইউ নিজেকে ওয়াশরুমে আটকে ফেলে এবং ভাবতে থাকে যে সে কতটা বোকা, তার কথাগুলো রেকর্ডারে রেকর্ড হয়ে গিয়েছে অথচ সে জানে না। তো ইউ অনেক কনফিউজ হয়ে যায় যে সে এখন কি করবে। আর তখনই আমরা দেখতে পাই ইউয়ের ব্রেসলেটে হার্টের সাইন আসে, আর ইয়ানের ব্রেসলেটেও সেই চিহ্নটি আসে, কেননা তাদের দুজনের হার্টবিটের স্পিডই বেড়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর ইউ সেখান থেকে তার মোবাইল নিয়ে চলে যেতে শুরু করে এবং যাওয়ার সময় সে দাঁড়িয়ে যায়। সে মনে করে হয়তো বা ইয়ান তাকে কিছু বলবে, কিন্তু আমরা দেখতে পাই ইয়ান তো তাকে কিছু বলেই না, আর এই জন্য ইউ সেখান থেকে চলে যায়। এরপর ইয়ান ভেঙের কাছে যায় এবং সে ভেঙকে বলে ইউ আমাকে লাইক করে। তখন ভেঙ বলে এটা তো খুবই ভালো কথা, তোমাদের রিলেশনশিপের ডেভেলপমেন্ট হয়েছে। এদিকে ইউ রুওকে বলে আমি আমার ভালোবাসার কথা ইয়ানের কাছে কনভিন্স করে ফেলেছি। তখন রুও বলে যে ইয়ান কি রিপ্লাই দিয়েছে। উত্তরে ইউ বলে সে কোনো রিপ্লাই দেয়নি, হয়তোবা সে আমাকে পছন্দ করে না, এজন্য আমি ইয়ানকে জলদি করে কন্ট্যাক্টটা শেষ করার কথা বলবো, কিন্তু এটাতে রুও মানা করে। এদিকে ইয়ানও বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন ভেঙ তাকে বলে তোমার উচিত জলদি জলদি করে তোমার ভালোবাসা ইউর কাছে প্রকাশ করা, কেননা ফাং এর ফাঁকে তার ফায়দা উঠিয়ে নিতে পারে। তো ফাং এর আগে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করো। আর এরপরের দিন আমরা দেখতে পাই ফাং ইউকে তার বাসা থেকে পিক করতে আসে, কেননা আজকে তারা মাউন্টেন ভিলায় যাবে। আর এরই মধ্যে বাও ইউকে কল করে, কিন্তু ইউ তাকে বলে আজকে আমি মাউন্টেন ভিলায় যাব, আর এই জন্য তোমার সঙ্গে আমি পরে দেখা করব। তো তখন বাও এটা ইয়ানকে কল করে বলে, আর ইয়ান তখন বাওকে নিয়ে মাউন্টেন ভিলায় চলে যায়। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই ইয়ান ইউর হাত ধরে ফেলে এবং তাকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। আর সে কিছু বলার আগে ইউ তাকে বলে তুমি যদি আমার ভালোবাসার প্রপোজালে রিফিউজ করতে গিলটি ফিল করো তাহলে এরকমটা করার কোনো প্রয়োজন নেই। তো তখন ইয়ান ইউকে একটি সাইডে নিয়ে বলে তুমি এখন অন্য কোনো ব্যক্তির সঙ্গে মেলামেশা করতে পারবে না, কেননা তোমার আর আমার কন্ট্যাক্টটি এখনও শেষ হয়নি, আর কন্ট্যাক্ট মোতাবেক তুমি এখনও আমার ওয়াইফ। কিন্তু আমরা দেখতে পাই ইউ তার কথা শোনে না এবং রুমের ভেতরে গিয়ে দরজাটি লক করে দেয়। এরপর ফাং ইয়ানকে প্রশ্ন করে তুমি কি ইউকে লাইক করো। উত্তরে ইয়ান বলে হ্যাঁ আমি তাকে লাইক করি, কেননা সে আমার স্ত্রী। তখন ফাং বলে তুমি যদি তাকে লাইক করে থাকো তাহলে তাকে বলে দাও, আর তাকে হার্ট করো না, কেননা আমিও তাকে লাইক করি। তখন ইয়ান বলে তুমি এই ব্যাপারটি কেন ইউকে বলছো না। তখন ফাং বলে আমি ইউকে হার্ট করতে চাই না, আমি তো তাকে খুশি দেখতে চাই। তো তখন ইয়ান বলে ঠিক আছে, তোমার আমাদের দুজনের রিলেশনের উপর নজর রাখা লাগবে না। এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায়। এরপর আমরা রুওকে কারোর সঙ্গে কথা বলতে বলতে ভেঙের পাশ দিয়ে যেতে দেখি। তখন ভেঙ রুওকে বলে তুমি যদি আমার সঙ্গে ডেট করতে চাও তাহলে সরাসরি
বলে ফেলো। তখন রুও বলে যে আজকে আমার টিটি গ্রুপের সিইও মিস্টার ওয়াং এর সঙ্গে একটি মিটিং রয়েছে। তখন ওয়েং তাকে বলে তোমার এসব লোক থেকে দূরে থাকা উচিত, কেননা তারা মেয়েদের সঙ্গে চিট করে। কিন্তু আমরা দেখতে পাই রুও তো তার কথা শোনেই না আর সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই তখন ওয়েং ও রুওর পিছন পিছন তাকে ফলো করতে করতে যায়। আর আমরা দেখতে পাই মিস্টার ওয়াং রুওকে তার বাসায় ড্রপ করে দিয়ে যায় এবং তাকে হাগ করে। আর এটা দেখে তো ওয়েং এর অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায় আর সে জেলাস ফিল করতে থাকে। আর আমরা দেখতে পাই তখনই সেখানে রুওর ভাই আসে আর মিস্টার ওয়াং তখন সেখান থেকে চলে যায়। আর তখন সেখানে ওয়েং ও যায়। তো তখন রুওর ভাই রুওর কাছে 50,000 ইয়ান চায়, কিন্তু রুও সেটা দিতে রাজি হয় না, কেননা তার ভাই এটা নিয়ে ক্যাসিনোতে খেলে সেটা নষ্ট করে ফেলবে। কিন্তু তখন আমরা দেখতে পাই ওয়েং রুওর ভাইকে তার হাতের ব্রেসলেট দিতে গেলে রুও তাকে মানা করে। আর তখন রুওর ভাই রাগ করে তার হাতে থাকা ব্যাগটি নিয়ে নেয় এবং খুলে দেখে যে সেটার ভেতরে কিছুই নেই। আর তখন রুও ওয়েংকে বলে তুমি কি মনে করেছিলে, আমি অন্য লোকদের সঙ্গে ঘুরে তাদের কাছ থেকে গিফট নেব, এরকম মেয়ে আমি নই। এটা বলে রুও তার বাসায় চলে যায়। আর এরপর ওয়েং সেখান থেকে চলে যাওয়ার সময় তার নজর আন্টির উপরে পড়ে, যে কিনা ড্রাইভার জিয়ানের সঙ্গে দেখা করছিল এবং তাকে অনেকগুলো টাকা দিচ্ছিল। অর্থাৎ এখানে আন্টির সঙ্গে ড্রাইভার জিয়াং এর অবশ্যই কানেকশন আছে। আর তখন তারা ভেঙ্গে দেখে সেখান থেকে পালিয়ে যায়। তারপর রাতে বাউকে ঘুম পড়ানোর জন্য ইউ গান গাইছিল, তখন ইয়ানের কাছে আন্টির কল আসে আর আন্টি তখন ইউ এর গান শুনে ফেলে এবং সে ইয়ানকে জিজ্ঞাসা করে এই গানটি কে গাইছে। তখন ইয়ান বলে এটা তো ইউ গাইছে। আর এটা শুনে আমরা দেখতে পাই আন্টি শকড হয়ে যায় এবং কলটি কেটে দেয়। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই ওই দিন অ্যাক্সিডেন্টে ইউই বাউকে বাঁচিয়েছিল এবং বাউকে চুপ করানোর জন্য সেই গানটি গাইছিল। আর তখন ড্রাইভার জিয়াং আন্টিকে শিওর করতে চাইছিল যে অ্যাক্সিডেন্টটি হয়েছে। আর তখন সে কলে ইউ এর গাওয়া গানটি শুনে ফেলে আর আজকেও সে ইউ এর মুখে সেই সেম গানটি শুনেছে। তো এখন আন্টি শিওর হয়ে যায় যে ওই দিন রাত্রে বাউকে ইউ এ বাঁচিয়েছে। পরের দিন আমরা দেখতে পাই বাউ তার স্কুলের কনসার্টে গান গাইছিল, তখন সেখানে লিন আসে এবং বাউকে নিয়ে মাছ ধরতে নদীর কিনারে যায়। তখন বাউ লিনকে পানিতে নেমে মাছ ধরতে বললে লিন পানিতে নামে আর তখন সে একটি পাথরের সঙ্গে ব্যথা পায়। এরপর সেখানে ইয়ান এবং ইউ চলে আসে আর আমরা দেখতে পাই বাউকে নিয়ে ইউ চলে যায় আর ইয়ান লিনকে কোলে নিয়ে তার রুমে নিয়ে যায় এবং তাকে বলে যে বাউ তোমাকে দেখে খুশি নয়, তো ভালো হবে তুমি ওয়েনশি গ্রুপ ছেড়ে চলে যাও। আর এরপর ইয়ান যখন বাইরে আসে তখন আমরা দেখতে পাই বাইরে বাউ রাগ করে দাঁড়িয়ে আছে। তখনই ইয়ানের ব্রেসলেটে একটি ডেঞ্জার সংকেত দেখায়। তখন ইয়ান বাউকে জিজ্ঞাসা করে তোমার মা কোথায়, তখন বাউ বলে মা তো মাছ ধরতে গিয়েছে। আর এটা শুনে তখন দৌড়ে ইয়ান নদীর কিনারে গিয়ে দেখতে পায় ইউ অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার পাশ দিয়ে একটি সাপ যাচ্ছে। তখন ইয়ান বুঝতে পারে যে তাকে সাপ কেটেছে। আর তখন সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ইউ একটি হসপিটালে রয়েছে। তখন ডক্টর ইয়ানকে বলে তাকে সাপে কামড়ায়নি, বরং সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর ইউ ইয়ানকে কন্ট্রাক্টটি শেষ করতে বলে। তখন ইয়ান বলে এখনো পুরো দিনটি শেষ হয়নি, দিনটি শেষ হতে এখনো 6 ঘন্টা বাকি আছে আর দিন শেষ হলে আমি কন্ট্রাক্টটি শেষ করে দেব। এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায় আর আমরা দেখতে পাই ইউ এর মুখটি বেজার হয়ে যায়, কেননা সে চাইছিল না যে ইয়ানকে সে এত জলদি ছেড়ে দিবে। এরপর আমরা দেখতে পাই ইউ ইয়ানের বাসা থেকে চলে যায় আর ইয়ান তখন একা একা ইউকে মনে করছিল এবং তার ছবি দেখছিল। এরপর ফাং ইউকে একটি কল করে এবং তাকে একটি সারপ্রাইজের কথা বলে। এরপর আমরা ইউকে মন খারাপ করে বসে থাকতে দেখি আর তখনই আমরা দেখতে পাই তার বাসায় ইয়ান আসে এবং সে ইউকে বলে যে গত অর্থাৎ লাস্ট কন্ট্যাক্টটি শেষ হয়ে গিয়েছে, তো আমি তোমার জন্য নতুন একটি কন্ট্যাক্ট এনেছি আর এই কন্ট্যাক্ট অনুযায়ী আমরা নতুন করে রিলেশন শুরু করব আর এটা পুরো সারা জীবনের জন্য হবে। আর এখানে আমরা বুঝতে পারি যে ইনডাইরেক্টলি ইয়ান ইউকে প্রপোজ করছে। আর তখন ইউ কিছু বলার আগে ইয়ান ইউকে কিস করে এবং ইউ ইয়ানকে কিস করে আর এই মোমেন্টটা খুবই রোমান্টিক হয়ে যায়। আর তখন সেখানে বাউ চলে আসে এবং বাউ ইয়ানকে এবং ইউকে দুজনকেই কিস করে এবং তারা খুব এনজয় করতে থাকে। তখনই ইউর মোবাইলে ফাং এর কল আসে এবং তাকে নিচে যেতে বলে। তখন ইউ নিচে যায় আর তখন ইয়ান জানতে পারে যে ফাং ইউকে সারপ্রাইজ দেবে। আর এরপর যখন ইউ নিচে যায় তখন সে ফাংকে দেখে বলে যে তুমি এমন কি পেয়েছো যে আজকে তোমাকে এত খুশি লাগছে। আর তখন ফাং ইউ এর ফেস ধরে তাকে যখন প্রপোজ করতেই যাবে তখন সেখানে ইয়ান চলে আসে এবং ফাংকে আটকে দেয়। আর এরপর সে বাউ এবং ইউকে গাড়িতে বসায় এবং সে ফাংকে বলে আমরা এখন অফিসিয়ালি ডেট করছি, তো ভালোভাবে তুমি ইউ এর স্বপ্ন দেখা বন্ধ করো। আর এরপর তারা সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই ফাংয়ের মনটি খারাপ হয়ে যায়।
তো এরপর তারা বাসায় আসলে আমরা দেখতে পাই ইয়ান ইউয়ের সকল ফেভারিট স্ন্যাক বাড়িতে নিয়ে এসেছে। আর এরপর তারা যখন রাতে একই রুমে বসে টিভি দেখছিল তখন টিভিতে একটি কিসিং সিন আসে, আর তখন এক্সাইটেড হয়ে ইয়ান ইউকে কিস করতে যায়। কিন্তু আমরা দেখতে পাই ইউ ইয়ানকে কিস করতে দেয় না এবং সে চ্যানেলটি পাল্টে দেয়। আর এরপর তারা একই রুমে রাত্রে রাত কাটে এবং সেখানে ঘুমিয়ে পড়ে। এরপরের দিন আমরা দেখতে পাই ইয়ান অফিসে হেডফোন লাগিয়ে গান শুনছিল এবং নাচছিল, আর তার এই কাজগুলো অফিসের কর্মচারীরা বাইরে দাঁড়িয়ে এনজয় করছিল। আর তখনই সেখানে ইয়ানের সেক্রেটারি চলে আসে এবং তাদের সবাইকে ভাগিয়ে দেয়। এরপরের সিনে আমরা আবারও লিনকে দেখতে পাই যে ইয়ানের কাছে আসে, আর ইয়ান তাকে আবারও কোম্পানি থেকে রিজাইন করতে বলে। তখন লিন ইয়ানকে প্রশ্ন করে, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে না? তখন ইয়ান বলে, বিয়ের কথা তো বাদই দাও, এই কথাটি যদি আমার গার্লফ্রেন্ড জানতে পারে সে আমার উপরে অনেক রাগ করবে। এটা শুনে লিন শকড হয়ে যায় এবং ইয়ানকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। আর তখন ইয়ান বলে, আমি এখন লিওর সঙ্গে ফর্মাল রিলেশনশিপে আছি। আর এটা শোনার পর তো লিনের মুখটি দেখার মতো ছিল। আর এরপর আমরা দেখতে পাই ইয়ান ইউকে কল করে এবং কোম্পানিতে আসতে বলে, যাতে করে তারা অফিসিয়ালি সেই কন্ট্রাক্টটিতে সাইন করে কন্ট্রাক্টটি স্টার্ট করতে পারে। তো এরপর কোম্পানির অন্যান্য মেম্বারদের সামনে তারা কন্ট্রাক্টটি যখন সাইন করতে যাবে তখন ইউ ইয়ানকে বলে, আমি তখনই সাইন করব যখন ইয়ান তার আসল মনের ভাব আমাকে প্রকাশ করতে পারবে। আর তখন ইয়ান তার সকল স্টাফদেরকে বাইরে পাঠিয়ে দেয় এবং সে ইউকে অনেক ভুলভালভাবে তার মনের কথা বলছিল, আর সে ইউকে ইমপ্রেস করতে পারে না, কেন সে এক্সাইটেড হয়ে খুব ভুলভাল কথা বলছিল। আর তখন ইউ ইরিটেড হয়ে বাইরে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই ওয়েং ওয়াংকে আটকায় এবং তাকে রুয়ের কাছ থেকে দূরে থাকতে বলে। আর তখন ওয়াং বলে যে এরকম কিছু নয়, বরং রুই আমার সঙ্গে দেখা করেছে, আর তাছাড়া রুও আমাকে ব্রাদার ইন ল বলে ডাকে, আর রুয়ের প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্টও নেই। এরপর আমরা ইউ এবং ওয়েংকে দেখি। ওয়েং ইউকে জিজ্ঞেস করছিল যে রু কি আগে কখনো রিলেশন করেছে। তখন ইউ বলে, হ্যাঁ, রুয়ের আগে একটি বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আমার জানা মতে সে রুকে এখনো টাচ করেনি। আর তাছাড়া রুয়ের পাস্ট কেউ জানতে চাইবে এরকম লোককে রুও পছন্দ করে না। তো যাই হোক, এরপর ওয়েং ইয়ানকে কল করে বলে, তোমার ইউয়ের সঙ্গে ভালোভাবে ডেট করা উচিত। আর এই জন্য আমরা দেখতে পাই ইয়ান ইউকে নিয়ে নদীর কিনারে যায়, যেখানে ইউকে মশায় কামড় দিচ্ছিল। আর সে ইরিটেড ফিল করছিল, কেননা সে মনে করেছিল হয়তোবা ইয়ান তাকে কোনো ভালো জায়গায় নিয়ে যাবে। তো যাই হোক, ইউ বাউকে ইমপ্রেস করার জন্য, অর্থাৎ বাউকে খুশি করার জন্য মাছ ধরতে যায়। আর মাছ ধরতে যাওয়ার সময় তার পাটি পিছলে যায়, আর পা পিছলে গেলে যা হওয়ার তাই হয়ে যায়, সে গিয়ে নায়কের উপরে পড়ে। আর আমাদের নায়কও এই বিষয়টার ফায়দা উঠায়, আর আমরা দেখতে পাই ইউকে সে লিপ কিস করে। তো এরকম একটা রোমান্টিক মোমেন্টের মাধ্যমেই এই পার্টি এখানে শেষ হয়ে যায়। পার্ট 11 শুরুতে আমরা বাও এবং ইয়ানকে দেখতে পাই, যেখানে বাও ইয়ানকে বলছিল যে তোমার উচিত মাকে অফিসের প্রপোজ করা। তখন ইয়ান বলে, ঠিক আছে, আমি তোমার মাকে ইমেইলের মাধ্যমে প্রপোজ করব। আর এটা শুনে তো বাও রাগ করে এবং সে কিবোর্ডটি নিচে ফেলে দেয়। পরের সিনে আমরা ইয়ানকে বেডে দেখতে পাই, আর তখন সেখানে ইউ আসলে ইয়ান ইউকে বলে, তুমি এখন আমাকে হলিউড মুভির নায়িকাদের মতো ট্রিট করবে। আর এটা শুনে তো ইউ ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কেননা সে বুঝে গিয়েছিল যে আজকে ইয়ানের মতলব ভালো নয়। এরপর আমরা দেখতে পাই আন্টি লিনকে ইয়ান এবং তার বিয়ের ব্যাপারে বলছিল। তখন লিন বলে যে সে হ্যাশ গ্রুপ ছেড়ে দিয়েছে, কেননা ইয়ান এখন ইউর সঙ্গে অফিসিয়ালি ডেট করছে। আর তখন এটা শুনে তো আন্টি শকড হয়ে যায় এবং তাকে আন্টি কারণ জিজ্ঞাসা করলে আমরা দেখতে পাই যে লিনের মুডটি এতটাই স্যাড ছিল যে সে সেখান থেকে চলে যায়। আর এরপর আন্টি ইয়ানকে কল করে এবং তাকে কনভিন্স করানোর ট্রাই করে ব্যর্থ হলে আমরা দেখতে পাই আন্টি ইউয়ের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করে এবং তাকে ইয়ানকে ছাড়ার জন্য কনভিন্স করানোর ট্রাই করে। কিন্তু ইউ আন্টিকে বলে, ইয়ান কোনো বিজনেসের ফায়দার জন্য নয়, বরং সে আমাকে নিজে থেকে প্রপোজ করেছে এবং ভালোবেসে ডেট করছে, সো আমি তার অ্যাগেন্স যেতে পারবো না। আর ইউ আন্টিকে তখন সেলফিশও বলে, কেননা সে ইয়ানকে তার ফায়দার জন্য ব্যবহার করছে। আর ততক্ষণে সেখানে ইয়ান চলে আসে এবং সে আন্টিকে বলে সে যেন ইউকে এমব্রেস না করে, কেননা সে এগুলো সহ্য করতে পারবে না এবং আমি তাকেই বিয়ে করব যাকে আমি পছন্দ করি। তো আপনার উচিত এবং ভালোভাবে যে আমাদের মাঝখানে না আশা। এরপর সেখান থেকে বাইরে এসে আমরা দেখতে পাই ইয়ান ইউকে অফিসিয়ালি প্রপোজ করে, আর এরপর তারা একজন অপরজনকে হাগ করে। অন্যদিকে আমরা দেখতে পাই লিন ফাংয়ের সঙ্গে দেখা করে এবং তাকে কিছু টাকা দিয়ে কিছু মেডিসিন এনে দেওয়ার জন্য বলে। তখন ফাং লিনকে বলে, তোমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, তো তোমার উচিত কোনো সাইকোলজিক্যাল ডক্টরের সঙ্গে দীর্ঘমেয়াদী কন্ট্যাক্ট করা এবং তাকে দেখানো। কিন্তু লিন এখানে তাকে কিছু বলে না এবং তাকে সকালের মধ্যে ওষুধগুলো এনে দিতে বলে। এরপর সকালে লিন তার ফেস ঢেকে আবারও ফাংয়ের কাছে যায় এবং তাকে বলে,
বলে আমি তোমাকে টাকা দিয়েছি তো তুমি এখন মেডিসিন কেন দিচ্ছ না। তখন ফাং লিনকে একটি ফর্ম দেয় এবং বলে এটা পূরণ করো তাহলে তোমাকে মেডিসিন দিব। তখন লিন বলে আমার কোনো সাইকোলজিক্যাল ডক্টর দেখানোর প্রয়োজন নেই, তুমি আমাকে মেডিসিন দাও। তো আমরা দেখতে পাই ফাং তাকে দিয়ে কোনো মতে সেই ফর্মটি সাইন করিয়েই নেয় এবং তাকে তার মেডিসিন দিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই ইউ ইয়ানকে বলছে যে সে কিভাবে আন্টিকে ইমপ্রেস করবে। তখন ইয়ান বলে তুমি আন্টিকে হ্যান্ডেল করতে পারবে না। তখন ইউ বলে যে আন্টির সব থেকে বেশি কি পছন্দ, তো ইয়ান বলে যে আন্টির তো বিজনেসের প্রফিট হোক এটাই পছন্দ, তাছাড়া সে গেমের মধ্যে গলফ পছন্দ করে। আর এরপর আমরা দেখতে পাই ইউ গলফের সকল মাল সামান নিয়ে আসে যেগুলো দিয়ে সেটা খেলতে হয় এবং সে সেই গেমটি সম্পর্কে অনেক স্টাডি করতে থাকে। এরপর ইয়ান ইউকে গলফ গ্রাউন্ডে নিয়ে যায় এবং সেখানে তাকে প্র্যাকটিস করাতে থাকে। আর আমরা দেখতে পাই সেখানে তারা সেখানে থাকা অন্যান্য লোকদের পরোয়া না করেই লং কিস করে। আর তখন ইয়ানের কোম্পানি থেকে একটি কল আসে আর তখন সে ইউকে বলে কোম্পানিতে চলে যায়। আর এরপর সে সেখানে গিয়ে জানতে পারে যে কোম্পানির সকল স্টাফরা রিজাইন দিয়ে দিয়েছে আর এটা লিনই করিয়েছে। আর এটা জেনে তো ইয়ান অনেকটা চিন্তায় পড়ে যায় এবং তার সেক্রেটারিদের কোনো সলিউশন বের করতে বলে। এরপর আমরা ড্রাইভার জিয়াংকে আবার আন্টির সঙ্গে দেখা করতে দেখি। তো ড্রাইভার জিয়াং আন্টির কাছে টাকা দাবি করছিল আর এটা দূর থেকে ইউ দেখে ফেলে এবং সে ভাবে হয়তো বা লোকটি আন্টিকে বুলি করছে আর এই জন্য সে গিয়ে ড্রাইভার জিয়াংকে অ্যাটাক করে আর আন্টি তাকে আটকানোর চেষ্টা করে। আর তখন ইউ ড্রাইভার জিয়াংকে দেখে চিনে ফেলে যে এটাই তো ড্রাইভার জিয়াং যাকে ইয়ান অনেক বছর ধরে খুঁজছে। তখন ড্রাইভার জিয়াং ইউকে দেখে সেখান থেকে পালিয়ে যায় আর তখন আন্টি ইউকে বলে দেখো ওই দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা ড্রাইভার জিয়াংয়ের জন্য নয় বরং ইয়ানের জন্য হয়েছিল। তো ইয়ানের অ্যাক্সিডেন্টে মাথায় আঘাতের ফলে সে সবকিছু ভুলে গিয়েছে আর আমি চাই না এই সত্যটা ইয়ান জানতে পারুক আর সে আবারও কষ্ট পাক। আর এই জন্য আমি ড্রাইভার জিয়াংকে লুকিয়ে রাখার ট্রাই করছি। আর তাছাড়া ওই দিন তুমি যে বাচ্চাকে বাঁচিয়েছিলে সেটা আর কেউ ছিল না বরং বাও ছিল। তোমার উচিত ইয়ানের লাইফ থেকে চলে যাওয়া, কেননা সে যদি তার পাস্টটি জানতে পারে তাহলে সে আবারও কষ্ট পাবে। তো তুমি ওই দিন যেমন বাওকে বাঁচিয়েছিলে তো আজকেও তুমি ইয়ানকে বাঁচানোর জন্য প্লিজ তাকে ছেড়ে চলে যাও। তখন ইউয়ের মোবাইলে ইয়ান কল করে কিন্তু আমরা দেখতে পাই সে কলটি রিসিভ করে না। আর এরপর আন্টি চলে যাওয়ার পর ইউকে আমরা খুবই আপসেট দেখি পাই আর তখন তার কাছে বাওয়ের মেসেজ আসে যে ইউকে খুব মিস করছিল। আর এরপর ইউ বাসে গেলে সে দেখতে পায় যে সেখানে বাও অলরেডি ঘুমিয়ে গিয়েছে আর ইয়ানও ঘুমিয়ে গিয়েছে। আর আমরা দেখতে পাই ইয়ান স্বপ্নে তার ভাইকে দেখছিল আর হঠাৎ তার ঘুমটি ভেঙে যায় আর সে তার সামনে ইউকে দেখতে পায়। তখন ইউ ইয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কেমন ফিল করছো আর সে তার ভাইয়ের ব্যাপারও জিজ্ঞাসা করে। তখন ইয়ান বলে আমার ভাই খুবই কেয়ারফুল পার্সন ছিল আর আমার মা 12 বছর বয়সে মারা গিয়েছিল আর আমার বাবা তখন কাজে খুবই বিজি হয়ে যায় আর আমার ভাই একমাত্র ছিল যে আমার সঙ্গে টাইম স্পেন্ড করতো, কিন্তু হঠাৎ তাকে পড়াশোনার জন্য বিদেশ যেতে হয় আর আমি কোম্পানির দায়িত্বটি নিয়ে নেই। আর এরপর সে যখন দেশে ফিরে আসে তখনই তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। এরপর ইউ ইয়ানকে তার আকাশেই মেয়ের পেছন ছাড়ে ছবিটি দেখায় এবং বলে যে তুমি শিওর এই মেয়েটিকে তুমি ওই দিন দেখেছিলে আর সে তোমার স্বপ্নে আসে? তখন ইয়ান বলে হ্যাঁ, কিন্তু এখন আর একে আমার প্রয়োজন নেই কেননা তুমি এখন আমার লাইফে আছো। তো এরপরের দিন ইয়ান এবং বাও এসে ইউকে বলে যে আজকে আন্টির সঙ্গে তোমার গলফ ম্যাচ। আর এরপর তারা গলফ গ্রাউন্ডে যায় যেখানে অলরেডি আন্টি চলে এসেছিল। তো বাও এবং ইয়ান ইউকে আন্টির কাছে রেখে তাকে একটি হার্ট সাইন দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন আন্টি ইউকে বলে এরা দুজন আসলে তোমাকে অনেক ভালোবাসে। তখন ইউ বলে জলদি আমি আপনার উইশ পূরণ করব, অর্থাৎ সে ইয়ানকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছে। এরপর আন্টি সেখান থেকে চলে গেলে সেখানে ইয়ান আসে এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তো আমরা দেখতে পাই যে ইউ চুপ করেছিল। তখন ইয়ান বলে যে তুমি আন্টির কাছে হেরে গিয়েছো, আরে কোনো ব্যাপার না। তখন ইউ বলে ওঠে আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। তো ইয়ান মনে করে ইউ হয়তো বা মজা করছে, কিন্তু আমরা দেখতে পাই যে ইউ এবার পুরো সিরিয়াস মোডে ছিল আর সে ইয়ানকে এই কথাটি বাউকেও বলতে বলে। তো এরপর ইউ তার ঘরে আবারও ব্যাক চলে আসে এবং সে রুওকে সারপ্রাইজ দিয়ে দেয়। তখন রুও তাকে বলে যে তুমি এখানে কি করছো? তখন ইউ বলে আমি ইয়ানের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। তখন রু কারণ জিজ্ঞাসা করলে ইউ তাকে কিছু বলে না। এরপর আমরা দেখতে পাই রাতে ইয়ান ইউর বাসার নিচে দাঁড়িয়ে থাকে কিন্তু সে ইউকে দেখতে না পেয়ে চলে যায়। এর পরের দিন সে আবারও আসে কিন্তু ইউ ইয়ানকে ঘরের ভেতরে ঢুকতে দেয় না। আর আমরা দেখতে পাই তাদের কথা বলার মাঝখানেই বাও দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যায়। তো তখন ইউ ভুলে দরজাটি ছেড়ে দেয় আর ইয়ান ছিটকে এসে ইউয়ের কোলের উপরে পড়ে। আর এরপর সে ইউকে জিজ্ঞাসা করে তুমি ড্রিঙ্ক কেন করেছো? তখন ইউ বলে তোমার এতে কি যায় আসে? তো ইউ তখন সেখান থেকে চলে যাও ট্রাই করলে আমরা দেখতে পাই ইয়ান তাকে হাগ করে।
তো ইউ এবার কোনো মতে নিজেকে কন্ট্রোল করে এবং ইয়ানকে সেখান থেকে চলে যেতে বলে ঘরে চলে আসে এবং সে রুওকে বলে এখন আমি কি করব। তো তখন রুওর অফিসে যাওয়ার সময় ছিল আর এই জন্য সে ইউকে কোনো হেল্প করে না এবং সেখান থেকে চলে যায়। তো এরপর ইয়ান ইউকে ব্রেকফাস্ট করতে বলে, কিন্তু ইউ তো করবে না। তো তখন ইয়ান বলে, যদি তুমি 5 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করো তাহলে আমি তোমাকে ব্রেকআপ, অর্থাৎ তুমি যে ব্রেকআপ করতে চেয়েছো আমি তাতে রাজি হব। আর তখন আমরা দেখতে পাই ইউ জলদি জলদি করে খাবারগুলো খেয়ে নিচ্ছিল। আর যখন 5 মিনিট হয়ে যাবে তার আগে যখন শুধু একটু খাবার বাকি ছিল, আর তখনই ইয়ান এবং বাওয়ের প্ল্যান মোতাবেক বাও সেই খাবারটুকু খেয়ে নেয়, অর্থাৎ এখানে ইউ বাজিতে হেরে যায়। আর এখন তো ইয়ান আরও বেশি ইউকে ছাড়বে না। এরপর বাও তার স্কুলে চলে গেলে আমরা দেখতে পাই ইউ ইয়ানকে বলে আমার অফিসে যেতে হবে। এটা বলে সে তার স্কুটারে করেই অফিসে যেতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই ইয়ানও তার পিছন করে আর সে অন্য একটি মহিলার থেকে তার স্কুটার নিয়ে ইউর পেছন পেছন অফিসে যায়। তখন ইয়ানের অবস্থা দেখে ইউ হেসে দেয়। তখন ইয়ান বলে, যাক তোমাকে আমি হাসাতে পারলাম। সে তখন ইউকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে ছাড়বো না আর আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে এমন কেন করছো। তোমরা দেখতে পাই ইউ এখানে তার ফিলিংসগুলো কন্ট্রোল করে। তখনই সেখানে ইয়ানের সেক্রেটারি ইয়ানকে নিতে আসে মিটিংয়ের জন্য। এরপর ইয়ান তার ব্রেসলেট প্রজেক্টটি নিয়ে একটি সিরিয়াস মিটিং করে। অন্যদিকে ওয়েং রুওকে তার পুরনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে চাবি দেয় এবং বলে, তুমি এখানেই থাকবে। তো রুও তার কথা অ্যাকসেপ্ট করে, কিন্তু সে যখন ঘরের ভেতরে ঢোকে তখন সে তার মাকে দেখে রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তো ওয়েং রুওকে আটকানোর চেষ্টা করে। আসলে যখন রুওর কাছে কোনো কাজ ছিল না তখন তার বাবা মাও তার সাথ ছেড়ে দিয়েছিল আর এই জন্য সে তার বাবা মাকে ঘৃণা করে। তো ওয়েং তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার ফ্যামিলির সঙ্গে তোমার সবকিছু ঠিক করে নেওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাই রুও উল্টো তাকে কথা শোনে এবং সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা ইউকে বাস স্টপে মন খারাপ করে বসে থাকতে দেখি আর তখন ফাং তাকে দেখে ফেলে এবং তাকে বাসে ড্রপ করে দেওয়ার কথা বলে। আর এদিকে তো ইয়ান ইউয়ের বাসায় বসে ওয়েট করছিল ইউর জন্য, আর বা ওয়েট করতে করতে ঘুমিয়ে যায়। আর তখনই সেখানে ফাংয়ের সঙ্গে ইউ আসে আর তখন ইয়ান তাদের দুজনকে একসাথে দেখে খুবই রেগে যায় এবং সে ফাংয়ের দিকে আর নজরে তাকিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরের দিন রাতে রু অফিস থেকে বাসায় আসার সময় গাড়ি পাচ্ছিল না আর তখন সেখানে বৃষ্টি শুরু হয় আর তার কাছে দুটো লোক এসে দাঁড়ায়। তো সেই লোক দুটো রুয়োর ভাইয়ের কাছ থেকে স্ক্যামের শিকার হয়েছে আর এই জন্য তারা অনেক রেগে ছিল। আর তারা বলাবলি করছিল যে তারা যদি তার বোনকে দেখতে পায় তারা তাকে এনকাউন্টারই করে দেবে। আর তারা জানতে পেরেছে যে রুও একটি বড় কোম্পানিতে কাজ করে। তো এটা শুনে রুও ভয় পেয়ে যায় এবং একটি সাইডে গিয়ে ওয়েংকে কল করে। কিন্তু আমরা দেখতে পাই ওয়েং তো ড্রিঙ্ক করছিল, সে রুওকে ভয়েস মেসেজ দিয়ে বলে, তুমি বারে দেখা করো। আর এরপর যেহেতু কোনোভাবে রুও বারে আসে, তখন রু ওয়েংকে বলে যে আমাদের মধ্যে আর কেউ নেই, এখন আমরা লিডার এবং মেম্বার এই রিলেশনে রয়েছি। তো তখন ওয়েং বলে, লিডার এবং মেম্বার রিলেশন তো আমাদের আগেও ছিল, তো তুমি কি নতুন কোনো রিলেশনের কথা বলছো। তখন রুও বলে যে আমি কোনো স্টুপিড নই, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে ইউ যখন তার অফিস থেকে ঘরে ফিরে আসে তখন ইয়ান তাকে মেসেজ করে বলে যে, কালকে আমি এবং বা তোমার সঙ্গে দেখা করতে আসব। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইউয়ের বাসায় ইয়ান এবং বাও আসে আর এরপর তারা সেখানে ডিনার করছিল। তখন ইয়ানের ফোনে অফিস থেকে কল আসে আর সে জানতে পারে যে তাদের একটি বড় প্রজেক্ট লিনের কারণে সাইন হচ্ছে না, যেটা শুনে ইয়ানের টেনশন হতে থাকে। অন্যদিকে ওয়েং এর একজন এমপ্লয়ি ওয়েংকে বলে যে তার অ্যাসিস্ট্যান্ট রুওর আজকে জ্বর এসেছে, যার কারণে সে আজকে অফিসে আসতে পারেনি। কিন্তু আমরা দেখতে পাই এটা শুনে ওয়েং এর কোনো টেনশন হয় না আর আমরা দেখতে পাই সে কাজে বিজি হয়ে গিয়েছে, কেননা ওয়েং ডিসিশন নিয়েছে যে এখন থেকে সে বেশি কাজে ফোকাস করবে। এদিকে লিনকে আন্টি বলে যে এখন পর্যন্ত ইয়ান আমাদের বিপক্ষে কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না। তখন লিন বলে যে হ্যাশ গ্রুপই ইয়ানের জন্য সবকিছু আর এজন্যই সে আমাদের বিপক্ষে কোনো পদক্ষেপ নিচ্ছে না, হয়তোবা সে আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে। লিন আরো বলে যে আজকে অফিসে অ্যাপ্রিসিয়েশন ব্যাংকেট হবে আর যেখানে অনেক বড় বড় বিজনেসম্যান আসবে। তো আন্টি লিনকে তখন সেখানে যেতে বলে। অন্যদিকে ডক্টর হাং ইউকে বলছিল যে আমাদের হসপিটালের সঙ্গে জার্মানের একটি প্রজেক্ট কোলাবরেট করেছে আর তুমি চাইলে সেখানে গিয়ে সেই প্রজেক্টটিতে কাজ করতে পারো, এমনকি তুমি জার্মানিতেও সেটেল হতে পারো। তো তখন ডক্টর হাং ইউকে সেই প্রজেক্টটির জন্য সাইন করতে বলে, কিন্তু ইউ বুঝতে পারছিল না যে সে কি করবে। এরপর আমরা ইয়ানকে দেখতে পাই যে তার এমপ্লয়ীদের সঙ্গে বসেছিল আর এরপর অনেকক্ষণ চুপ করে থাকার পর সে সবাইকে সরি বলে, কেন তার ব্রেসলেটের প্রজেক্টটি ফেল করেছে। আর সে সবাইকে হার্ড ওয়ার্ক করতে বলে, এমনকি সে তার নিজের পজিশনও চেঞ্জ করার কথা বলে। অন্যদিকে আমরা দেখতে পাই লিন ইউকে বলছিল যে আজকে রাত্রে যে ব্যাংকেটটি হবে সেখানে তোমাকে ইয়ানকে পাঠাতে হবে
আর তুমি পারবে ইয়ানকে সেখানে পাঠাতে। আর তুমি এটাও মনে রাখবে, এখন থেকে ইয়ানের লাইফে যত প্রবলেম আসবে সেটা শুধুমাত্র তোমার জন্যই আসবে। এরপর ইউ রুয়োর জন্য স্যুপ বানিয়ে আনে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার এবং ভেঙের মধ্যে কি হয়েছে। তখন রুয়ো বলে, ভেঙ আমাকে না জানিয়ে আমার মা এবং ভাই এখানে নিয়ে এসেছে। তখন ইউ বলে, তুমি হয়তো বা ভেঙকে পছন্দ করে ফেলেছো। তখন আমরা দেখতে পাই রুয়ো কিছু বলে না, কিন্তু মনে মনে আসলে সে ঠিকই ভেঙকে পছন্দ করে। তো তখন ইউ ভেঙকে কল করে বাসায় আসতে বলে আমরা দেখতে পাই ভেঙ ইয়ানকে সাথে নিয়ে সেখানে আসে। তো ভেঙ ইউ এবং ইয়ানকে বাইরে যেতে বলে এবং সে রুয়োর কাছে গিয়ে রুয়োকে বোঝানোর চেষ্টা করে। আর এরপর ইউ এবং ইয়ান বাইরে আসলে ইয়ানকে তার সেক্রেটারি কল করে বলে যে সে তার পজিশন চেঞ্জ করার জন্য তার নামে লোকজনেরা অনেক গুজব ছড়াচ্ছে। তো এটা ইউ আবার শুনে ফেলে এবং সে ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আসলেই হ্যাশ গ্রুপ ছেড়ে দিচ্ছ? তো তখন ইয়ান বলে, আমি শুধুমাত্র আমার পজিশন চেঞ্জ করেছি, আর তাছাড়া আমি সেই ব্রেসলেট প্রজেক্টটি নিয়ে আরও বেশি করে কাজ করব। আর তখন ইউ ইয়ানকে সেই ব্যাংকেটের কথা বলে। আর এরপর আমরা দেখতে পাই ইয়ান সেই ব্যাংকেটের লোকেশনে যায়। এখানে লিন তাকে একটি রুমে নিয়ে যায় এবং তাকে ড্রিঙ্ক দেয়, কিন্তু আমরা দেখতে পাই ইয়ান তাকে কোনো পাত্তা দেয় না এবং সে ইউকে কল করে। ইউ তখন ইয়ানকে বলে, আমি স্টাডির জন্য জার্মানি চলে যাচ্ছি। তখন ইয়ান বলে, ঠিক আছে আমি জার্মানি যেতে তোমাকে সহায়তা করব, আর তুমি তোমার সঙ্গে বাউকে নিয়ে যেও। কিন্তু আমরা দেখতে পাই ইউ বলে, আমি এই সম্পর্কটাতে হাঁপিয়ে গিয়েছি, আমি এটা শেষ করতে চাই, আর আমার জন্য তুমি যে স্যাক্রিফাইস করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এটা বলে ইউ কলটি কেটে দেয়। তো এটা শুনে তো ইয়ান শকড হয়ে যায়। আর তখন লিন ইয়ানকে সিডিউস করা ট্রাই করে এবং তাকে কিস করতে যায়, কিন্তু আমরা দেখতে পাই ইয়ান তাকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, কেননা সে জানতো এটা লিনের জন্য হয়েছে। আর অ্যাংজাইটির কারণে আমরা দেখতে পাই লিনের শরীর খারাপ হতে থাকে, আর সে তখন ফাংকে কল করে। আর এরপর সেখানে ফাং এসে তার বাড়িতে তাকে নিয়ে যায় এবং ফাং তাকে তার ঘরেই থাকতে বলে। ওদিকে আমরা দেখতে পাই ইয়ান আন্টির বাসায় ছিল। তখন তার সেক্রেটারি ইয়ানকে কল করে বলে, আন্টি এবং আমরা ড্রাইভার জিয়াংকে একসাথে দেখেছি। তখন সেখানে আন্টি আসলে ইয়ান এই ব্যাপারে আন্টিকে জিজ্ঞাসা করে, কিন্তু সে তো কিছু স্বীকারই করতে চাইছিল না। আর তখনই আন্টির মোবাইলে ড্রাইভার জিয়াং এর কল আসে, আর সে তার সামনে তার মোবাইলটি নিয়ে কলটি ধরে। আর আমরা দেখতে পাই আন্টির পর্দা ফাঁস হয়ে যায়। আর এরপর ইয়ান জলদি করে নিচে যায় এবং সে দেখতে পায় ড্রাইভার জিয়াং এখানে এসেছে এবং সে তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে। তো ইয়ান যখন ড্রাইভারকে মারতে যাবে তখন ড্রাইভারটি তাকে সত্যি কথা বলে দেয় যে ওই দিন রাত্রের অ্যাক্সিডেন্ট আমার জন্য নয় বরং তোমার জন্য হয়েছে, কেননা ওই দিন ড্রাইভিং আমি নয় তুমি করছিলে। তখন ইয়ান আন্টির দিকে তাকালে আন্টি তাকে বলে দেয় যে ওই দিন রাত্রে তুমি গাড়ি চালাচ্ছিলে, আর তুমি অ্যাক্সিডেন্টে কোমায় চলে গিয়েছিলে, আর এই জন্য তোমার কিছু মনে নেই। এর সাথে আন্টি এটাও বলে যে ওই দিন রাত্রে বাউকে ইউ বাঁচিয়েছিল। আর তখন ইয়ান বুঝে যায় যে তার স্বপ্নের সেই মেয়েটি আর কেউ নয় বরং ইউ ছিল। এদিকে ইউর বাবা মা ইউর সঙ্গে দেখা করতে আসে। তখন ইউ তাদেরকে বলে, আমার সঙ্গে ইয়ানের ব্রেকআপ হয়ে গিয়েছে, আর আমি এখন জার্মানিতে যাব এবং সেখানে সেটেল হয়ে যাব। তো তখন তার বাবা মা মনে করে হয়তো বা সে অনেক প্রবলেম ফেস করছে, কিন্তু ইউ বলে যে না আমি কোনো প্রবলেমে নেই। তো এরপর আমরা দেখতে পাই রুয়ো ভেঙের কাছে যায়, আর তাকে সে অনেক সিরিয়াসভাবে কাজ করতে দেখে শকড হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এত চেঞ্জ কিভাবে হলে? তখন ভেঙ বলে, এটা তো আমি তোমার জন্য হয়েছি, আর এখন থেকে আমি ভালো হয়ে গিয়েছি। আর তখন রুয়ো হাসতে হাসতে তাকে বলে, তাহলে তুমি আমার স্যালারি কবে ইনক্রিজ করছো? তখন ভেঙ বলে যে না তোমার স্যালারি ইনক্রিজ হবে না। এরপর সকল এমপ্লয়ি যখন চলে যায় তখন ভেঙ রুয়োর কাছে আসে এবং তাকে বলে তার সঙ্গে আজকে রাত্রে একজন কাস্টমারের সঙ্গে দেখা করতে যেতে। কিন্তু রুয়ো তাকে মানা করে দেয় এবং বলে, আজকে রাত্রে আমার ইউর সঙ্গে লাস্ট ডিনার করতে হবে, কেননা সে কালকে জার্মানি চলে যাচ্ছে। আর ইয়ান এবং ইউর মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে, এটা বলে রুয়ো চলে যায়। আর আমরা দেখতে পাই ভেঙ শকড হয়ে যায়। এরপরে সিন আমরা রুয়ো ইউ ওয়েং এবং ইয়ানকে একসঙ্গে ডিনার করতে দেখি। তখন ইউ সবাইকে চেয়ার করার জন্য ড্রিঙ্ক উঠিয়ে দিতে থাকে। তখন ইয়ান তার হাত থেকে ড্রিঙ্ক নামিয়ে বলে যে আমি ব্রেকআপে অ্যাগ্রি করেছি। আর এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায়। যদিও এই কথাটা ইউয়ের অনেক খারাপ লেগেছে, কিন্তু তারপরও সে নিজেকে কন্ট্রোল করে রাখে। আর এরপর ইয়ান যখন তার বাসায় ফেরত যাচ্ছিল তখন আমরা দেখতে পাই সে ইউয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই লিন এখনও ফাংয়ের বাড়িতে ছিল, আর ফাং তার ডায়েরিটি খোলা অবস্থায় টেবিলে দেখতে পায় যেটাতে সে ইউয়ের জন্য তার ভালোবাসা কথা লিখে রেখেছিল, আর এটা লিন পড়ে ফেলেছে। তো তখন লিন ফাংকে বলে, তোমার ইউকে প্রপোজ করা উচিত ছিল, কিন্তু এখন তো কোনো ফায়দা নেই, কেননা সে ইয়ানকে বিয়ে করছে। কিন্তু তখন ফাং বলে যে না, ইয়ান এবং ইউ এর মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে, আর ইউ কালকে জার্মানি চলে যাচ্ছে। আর এটা শুনে লিন শকড হয়ে যায় এবং সে ফাংকে বলে, তোমারও ইউর সঙ্গে জার্মানি যাওয়া উচিত, কারণ এটাই তোমার জন্য একমাত্র সুযোগ। কিন্তু আমরা দেখতে পাই ফাং তার কোনো রিপ্লাই না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ফাং ইউকে এয়ারপোর্টে ড্রপ করতে আসে, সেখানে জিয়াও এবং রুও ছিল।
আর তখন রুয়োর মোবাইলে ভেং কল করে এবং বলে ইয়ানকে কোথাও পাওয়া যাচ্ছে না, আর তাছাড়া সে আমার কলও রিসিভ করছে না। আর এটা জেনে সবাই নার্ভাস হয়ে যায় এবং তখন ইউ আন্টিকে কল করে এবং সে ইয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন আন্টি বলে ইয়ান তোমার জন্যই বাইরে গিয়েছে, আর তাছাড়া আন্টি ইউকে এটাও বলে দেয় যে ইয়ান ইউ এর সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। তো এরপর ইউ কোম্পানিতে গিয়ে দেখতে পায় ইয়ান সেখানে ছিল। ইউ তখন ইয়ানকে হাক করে এবং বলে যে এতে তোমার কোনো দোষ নেই, আসলে ইয়ান তার ব্রেসলেটের প্রজেক্টটি ব্যর্থর জন্য খুবই ডিপ্রেশনে ছিল। তখন ইয়ান ইউকে তার বাসায় ড্রপ করে দেওয়ার সময় তাকে জার্মানি যেতে বলে, কিন্তু ইউ বলে আমি জার্মানি যাব না। ইউ ইয়ানের হাতটি ধরলে আমরা দেখতে পাই ইয়ান ইউর হাতটি সরিয়ে দেয় এবং বলে এখন আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে। এটা বলে ইয়ান ভেতরে চলে যায়। এরপর দিন ইউ আবার ইয়ানের বাসায় এসে ব্রেকফাস্ট বানাচ্ছিল। তখন সেখানে ইয়ান আসলে বাও বলে দেখো বাবা মা বাসে চলে এসেছে। তখন ইয়ান বলে এটা তোমার মা নয়। এটা বলে ইয়ান তার অফিসে গিয়ে বসে, আর তখন বাও এবং ইউ তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলে আমরা দেখতে পাই সে দরজাটি খোলে না। তো এরপরের দিন ইউ ভেং এর সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলে। আসলে অ্যাক্সিডেন্টে গাড়ি ব্রেক ফেল হওয়ার কারণে হয়েছিল, আর সে এটাই জানতে চাইছিল যে গাড়িটি কে ব্রেক ফেল করিয়েছে আর কেনই বা আন্টি ড্রাইভার জ্যাংকে এত টাকা পে করছে। এরপর রাতে যখন ইয়ান ঘরে আসে তখন সে দেখতে পায় ইউ তার জন্য ডিনার বানিয়ে বসে আছে। তখন ইউ ভয় পেতে পেতে ইয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই অ্যাক্সিডেন্টটা আবারও চেক করে দেখতে পারো, কেননা আমার মতে সেটাতে তোমার কোনো দোষ ছিল না। আর আমরা দেখতে পাই এই কথাটা ইয়ান অন্যভাবে নিয়ে ফেলে এবং তাকে সে সেখান থেকে চলে যেতে বলে, আর এটাও বলে তুমি যদি আবার এখানে আসো তাহলে আমি এবং বাবু এখান থেকে চলে যাব। তো এরপর ইউ রুও এবং ফাংয়ের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বললে ফাং বলে যে ইয়ান যদি অ্যাক্সিডেন্টটা রিকল না করে তাহলে এটার কোনো সমাধান হবে না। এরপর আমরা দেখতে পাই ফাং ইয়ানের সঙ্গে দেখা করে এবং তাকে বলে যে সে তো এখন তোমার ওয়াইফ নয়, তুমি কেন তাকে ছেড়ে দিচ্ছ না, আর তুমি তাকে ছেড়ে দিলে আমি তাকে প্রপোজ করব। তখন ইয়ান বলে তোমার কি মনে হয় যে সে তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে। তখন ফাং বলে যে সে প্রপোজ অ্যাকসেপ্ট করলো কি না সেটা বড় ব্যাপার না, তো আমি আমার ভালোবাসাটি তার কাছে প্রকাশ করব। এটা বলে ফাং সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই তার কথায় ইয়ানের কিছু যায় আসে না। তো এর পরের দিন ফাং ইউকে প্রপোজ করার জন্য একটি জায়গায় নিয়ে যায় এবং তাকে তার হাতটি দিতে বলে, আর আমরা দেখতে পাই তখনই সেখানে ইয়ান চলে আসে এবং সে ইউ এর হাতটি ধরে তাকে তার সাথে করে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই বেচারা ফাং এর মুডটি আবার অফ হয়ে যায়। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের মুভি চ্যানেল এম এক্সপ্লেন 420 এটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে আর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো আমি ফাত আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে এটা লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 13 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এক্সপ্লেন আর্মি, ওয়েলকাম টু এক্সপ্লেন 420। আমি ইফাত আছি আপনাদের সঙ্গে, আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ফেক ম্যারেজ বা আনফরগেটেবল লাভ এই ড্রামাটির লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 13। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফাং একা দাঁড়িয়ে থাকলে তার কাছে তখন লিন আসে এবং বলে তুমি তো এই জন্য ইউকে প্রপোজ করতে চাইছিলে যাতে করে ইয়ান জেলাস ফিল করে এবং তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। তখন ফাং চুপ করে থাকে, আর এরপর লিন বলে যদি এরকমটা না হতো এবং ফাং না আসতো তাহলে তুমি কি করতে। তখন ফাং বলে তাহলে আমি ইউ এর সঙ্গে জার্মানি চলে যেতাম। এরপর ইয়ান এবং ইউ যখন যাচ্ছিল তখন তারা দেখতে পায় বাও টিচারের সঙ্গে বাস্কেটবল মাঠে ছিল। তখন টিচার বলে বাও ক্লাসে অ্যাটেন্ড না করে বাস্কেটবল খেলতে চাইছে। তখন ইউ টিচারের কাছে সরি বলে এবং তখন টিচার সেখান থেকে চলে যায়। তো এরপর বাও তাদের সঙ্গে বাস্কেটবল খেলার জন্য জেদ করতে থাকে, আর একসময় আমরা দেখতে পাই বাও ইয়ানকে ড্যাডও বলে, আর এটা শুনে তো ইয়ান খুবই খুশি হয় এবং বাওকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন একসাথে বাস্কেটবল খেলে আর ইউ তাদেরকে পাশে দাঁড়িয়ে দেখতে থাকে। অন্যদিকে আমরা ফাং এবং লিনকে দেখতে পাই, যেখানে ফাং লিনকে জিজ্ঞাসা করে যে তোমার অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়েছে আর এটা কিভাবে হলো। তখন লিন বলে আমি যখন বিদেশে পড়াশোনার জন্য গিয়েছিলাম তখন আমার ডিজাইনার হওয়ার অনেক ইচ্ছে ছিল আর আমি একটি অ্যাওয়ার্ড জিতেছিলাম, কিন্তু আমার ফ্যামিলি এটার অ্যাগেনস্টে ছিল আর এই জন্য আমি ডিজাইনার হতে পারিনি, আর এই জন্যই আমার এই সমস্যাটি। তখন ফাং বলে তোমার অন্যের কথা শোনা উচিত নয়, কেননা তোমার যাতে বেশি আগ্রহ তোমার সেটাই করা উচিত। এদিকে আমরা দেখতে পাই ইয়ান ইউকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং বলে তুমি যা চাইবে এখন থেকে আমি তাই করব, আর আমি আমার মেমোরিও রিকল করার ট্রাই
ট্রাই করব, আর এখন থেকে আমরা তিনজন খুবই সুখে থাকব। তো এরপর ইয়ান ফাংয়ের সঙ্গে দেখা করে, আর এরপর ফাং বলে যে আমার একজন সিনিয়র আছে যে তোমার মেমোরি রিকল করতে সহায়তা করবে। এরপর সিন আমরা দেখতে পাই ইয়ান ড্রাইভার জাং এর সঙ্গে ছিল। তো ইয়ান তাকে অনেক ভয় দেখায় এবং বলে যে তুমি অ্যাক্সিডেন্ট করানোর জন্য কয় টাকা পেয়েছো, আমার সব মেমোরি মনে পড়ে গিয়েছে, আমি শুধু তোমার মুখে এটা শুনতে চাই। এখানে ইয়ান জিয়াংকে ভয় দেখানোর অনেক ট্রাই করে, কিন্তু আমরা দেখতে পাই জিয়াং এখান থেকে ভেগে চলে যায়। তো এরপর আমরা দেখতে পাই ইয়ান চেক আপ করে বের হয় এবং ইউকে বলে আমার মেমোরিটি এখনও ফেরত আসেনি। তখন ইউ ইয়ানকে হাক করে এবং বলে যে তোমার নিউরন ড্যামেজ হয়নি আর তোমার মেমোরি খুব শীঘ্রই ফেরত আসবে। অন্যদিকে আমরা দেখতে পাই ভেংরুকে কোলে নিয়ে ছাদে নিয়ে যায়, যেখানে সে অনেক সুন্দর ডেকোরেশন করে রেখেছিল। তো সেখানে গিয়ে তারা অনেক কথা বলে এবং ফাইনালি ভেংরুকে প্রপোজ করে, আর আমরা দেখতে পাই যে এবার রুও ভেং এর প্রপোজালে অ্যাকসেপ্ট করে। এদিকে ইউ যখন বাওকে তার স্কুলে ড্রপ করতে যায়, তখন কিছু গুন্ডা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর তখনই বাও তাদের কিছু ছবি তুলে সেটা ইয়ানকে পাঠিয়ে দেয়, সাথে সাথে বাও ইয়ানকে সেই গাড়ির নাম্বারটিও দিয়ে দেয়। আর তখন জলদি করে ইয়ান তার গাড়িটি নিয়ে সেই গাড়িটিকে ধাওয়া করতে থাকে, আর এরপর সে একটি শর্টকাট রাস্তা দিয়ে গাড়িটির সামনে চলে আসে, আর যার কারণে এই দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। আর এরপরে সিনে আমরা ইয়ানকে হসপিটালে দেখতে পাই, আর তার সামনে ইউও ছিল। তখন ইয়ান ইউকে জড়িয়ে ধরে এবং বলে আমার মেমোরি ফেরত এসেছে, আর সেই অ্যাক্সিডেন্টটি ব্রেক ফেলের জন্যই হয়েছে। তখন ইউ বলে যে এই কিডন্যাপটা হ্যাজ গ্রুপের আর শত্রু এএম গ্রুপ করিয়েছে, আর ওই দিন ড্রাইভার জিয়াংকে দিয়ে ব্রেক ফেল ওই এএম গ্রুপই করিয়েছে, এমনকি ওই দিন তারা তোমাকে মারতেও চেয়েছে, কিন্তু এখন কোনো সমস্যা নেই কেননা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর তখন ইয়ান ইউকে জড়িয়ে ধরে এবং কিস করে। পরে সিনে আমরা দেখতে পাই ফাং এবং লিন কারো সঙ্গে ফ্যাশন ডিজাইনের ব্যাপারে কথা বলতে আসে। এরপর হসপিটালে বসে ইউ জানতে পারে যে রু এবং ওয়েং একজন অপরজনকে প্রপোজ করেছে এবং তারা ডেট করছে, আর আজকে রাতে তারা বাইরে খেতে যাবে, আর এই জন্য ইউ ইয়ানকে বলে যে তার খিদে লেগেছে, আর এই জন্য তারা লুকিয়ে লুকিয়ে হসপিটাল থেকে বাইরে বের হয়ে সেখান থেকে কিছু খায় এবং তারা বাইরে অনেক এনজয় করে। এদিকে আন্টি রেগে ছিল কেননা তার মেয়ে লিন ইয়ানকে কনভিন্স করতে পারেনি। তখন লিন বলে আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। তখন আন্টি বলে হ্যাঁ তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো, আর তুমি তোমার বাবার বিজনেসটিকে ধরো। তখন লিন বলে যে না আমি বিজনেস ধরবো না, আমি তো ডিজাইনার হতে চাই। আর এটা শুনে আমরা দেখতে পাই আন্টি অনেক রাগ করে এবং বলে যে হ্যাঁ তুমি ডিজাইনার হতে পারো, কিন্তু এরপর থেকে যে তুমি আমার মেয়ে এটা কাউকে বলবে না। আর এটা বলে আন্টি সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা ইউ এবং ইয়ানকে বাস্কেটবল খেলতে দেখি। তখন বাস্কেটবল ইউ এর হাত থেকে গিয়ে ইয়ানের মাথায় লাগে, আর তখন ইয়ান নিচে পড়ে যায় এবং সে ইমাজিনেশনে তার বড় ভাইকে দেখতে পায়। ইয়ান তার বড় ভাইকে বলে আমি আপনাকে অনেক মিস করি। তার বড় ভাই বলে আমরা এত বছর একসাথে বাস্কেটবল খেললাম আর তুমি এখন খেলাটি শিখতে পারলে না। তার বড় ভাই তার কাছে সরিও বলে, কেননা সে এবং তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, আর সে ইয়ানের কাছে থ্যাংক ইউ বলে, কেননা সে তার ছেলে বাওয়ের খেয়াল রেখেছে। এবং সে আরো বলে আমি পরের জন্মে অবশ্যই আবার আসবো এবং আমরা একসাথে খেলবো। আর এটা বলে সে এবং তার স্ত্রী চলে যাচ্ছিল, আর আমরা দেখতে পাই ইয়ান তার ইমাজিনেশনে তাদেরকে আটকানোর চেষ্টা করে। আর তখনই সেখানে ইউ আসে এবং ইয়ানকে বলে তুমি কি ঠিক আছো। তখন ইয়ান বলে হ্যাঁ আমি মাত্র আমার ইমাজিনেশনে আমার ভাইকে দেখেছি এবং বলে যে আমি ঠিক আছি। আর এরপর আমরা দেখতে পাই এরা দুজন ইয়ানের মতোই সেখানে শুয়ে পড়ে এবং অনেক ভালো একটি টাইম স্পেন্ড করে। এদিকে আমরা দেখতে পাই লিন ফাং এর ঘরে এসেছে, কেননা তাকে তার মা ঘর থেকে বের করে দিয়েছে, আর এরপর তারা একটি ডিজাইন নিয়ে কথা বলছিল, আর তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা কোনো রিলেশনশিপে রয়েছে। তখন লিন ফাংকে বলে যে তোমারও ইউ এর কথা ভুলে তোমার ক্যারিয়ারে ফোকাস করা উচিত। তখন ফাং তার কথা মেনে নেয়। আর এরপরের দিন লিন ফাংকে বলে যে আমার একটি ডিজাইন আমার ফ্রান্সের একটি ফ্রেন্ডের বসের অনেক ভালো লেগেছে এবং সে আমাকে জব অফার করেছে। তখন ফাং লিনকে বলে তুমি কবে তাহলে ফ্রান্স যাচ্ছ। তখন লিন বলে আমি কালকেই যাচ্ছি। আর এটা শুনে আমরা দেখতে পাই বেচারা ফাং এর মনটি খারাপ হয়ে যায়, আর লিনও এটা বুঝতে পারে। এরপরে সিনে আমরা দেখতে পাই ইউ ইয়ানকে তার নাম ধরে ডাকে। তখন ইয়ান বলে যে এখন তো আমি তোমার হাজবেন্ড, তো তুমি আমাকে হাবি বলে ডাকবে। তো তখন ইউ ইয়ানকে হাবি বলে ডাকে এবং ইয়ান খুশি হয় এবং তারা দুজন মজা করতে থাকে। তখন ইয়ান ইউকে বলে তুমি জার্মানি যাও এবং সেখানে গিয়ে তোমার ক্যারিয়ারটি গুছিয়ে তারপরে আসো। তখন ইউ বলে আমি তোমাকে ছেড়ে যাব না, আর আমি ডিসাইড করে নিয়েছি। তখন ইয়ান বলে যে আমিও চাই যে তুমি যাতে না যাও, কিন্তু তারপরও তুমি তোমার স্বপ্নটি পূরণ করো, আর আমি কথা দিচ্ছি যে আমি এবং বা প্রতি মাসে তোমার সঙ্গে দেখা করার জন্য জার্মানি যাব। আর তখন ইউ রাজি হয়ে যায় এবং ইউ বলে যে আমার একটি শর্ত আছে যে আমি আমার বিয়েতে একটি লং গাউন পরবো। আর এরপর তারা দুজন একসাথে অনেকক্ষণ নাচে। পরের সিনে আমরা
দেখতে পাই ইউ জার্মানি চলে গিয়েছে এবং সে ইয়ানের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আর আমরা এও দেখতে পাই ইয়ান আবারও হ্যাশ গ্রুপের চেয়ারম্যান পদে এসেছে, আর সে তার ব্রেসলেট প্রজেক্টে সফল হয়েছে। আর এদিকে রো এবং ভেং একটি হরর মুভি দেখছিল, আর ভেং তো ভয়ের কারণে তার মুখটি ঢেকে রেখেছিল। তখন রো সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই ভেং ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে, আর তখনই সেখানে ভেং এর বাবা চলে আসে এবং তখন ভেং বলে যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর তখন ভেং এর বাবা ভেং কে বাইরে পাঠিয়ে দেয়, কেননা সে রুয়োর সঙ্গে কিছু কথা বলবে। আর এরপর ভেং বাইরে চলে যায়, আর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। আর এর পরের সিন আমরা দেখতে পাই ভেং রুয়োকে জিজ্ঞাসা করে আমার বাবা তোমাকে একা কি বলেছে। তখন রুয়ো বলে তোমার বাবা এটাই বলেছে যে আমি যেন কাজে বেশি ফোকাস করি আর তোমার সঙ্গে যেন এরকম কিছু না করি, কেননা আমি তোমার সেক্রেটারি। আর তাছাড়া তোমার বাবা তো ঠিকই বলেছে। আর এটা শুনে আমরা দেখতে পাই ভেং এর তো মেজাজ খারাপ হয়ে যায়, সে তার বাবার সঙ্গে কথা বলতে যায়। তখন তার বাবাও তাকে উল্টো কাজের ব্যাপারে লেকচার দিতে থাকে এবং বলে রুয়োর স্ট্যাটাস আমাদের ফ্যামিলির সঙ্গে যায় না, এবং সে আরো বলে তুমি যদি রুয়োর পেছনে ঘোরো তাহলে তোমাকে আমার সকল কোম্পানির উত্তরাধিকার থেকে বঞ্চিত করব। আর এটা শুনে তো ভেং অনেক রেগে যায় এবং সে তার বাবার সামনে রুয়োকে নিয়ে আসে এবং তার গাড়ির চাবি এবং সকল জিনিসপত্র তার বাবার সামনে ফেলে দেয় এবং বলে যে আমি রুয়োকেই বিয়ে করব আর তোমার সকল জিনিসপত্র আমি ছেড়ে দিলাম, কিন্তু আপনি আমার বাবা ঠিকই থাকবেন, কিন্তু আমি আপনার কোনো সম্পত্তির অধিকার চাইবো না, আমি শুধু রুয়োকে চাই। আর এটা দেখে আমরা দেখতে পাই রুয়ো এবং ভেং এর বাবা হাসতে থাকে, কেননা এটা তাদের একটি প্ল্যান ছিল। আর এটা যখন আমি এক্সপ্লেন করছি তখনই আমি একটু বুঝে গিয়েছিলাম যে এটা অবশ্যই তাদের একটি প্ল্যান। আপনারা কে কে এটা অলরেডি বুঝে গিয়েছিলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্যদিকে ইয়ান এবং বাও এয়ারপোর্টে ইউকে আনতে যায়। তখন ইউ কল করে বলে যে আমি এই মাসে আসতে পারবো না, আমার কিছু আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, হয়তো বা আমার আরও এক মাস লাগবে। আর এটা শুনে ইয়ান এবং বাও দুজনে আপসেট হয়ে যায়। তখন ইয়ান বলে যে সমস্যা নেই, তুমি তোমার কাজে ফোকাস করো। আর এরপর তারা আপসেট হয়ে বাসায় আসে, আর আমরা দেখতে পাই তখনই ইউ তাদেরকে সারপ্রাইজ দিয়ে চলে আসে এবং তখন তারা বাওকে ঘরের ভেতরে পাঠায় এবং তারা কিছু পার্সোনাল টাইম স্পেন্ড করে এবং কিস করে। আর এদিকে বাও তো ভেতরে যাওয়ার বদলে তাদেরকে লুকিয়ে দেখছিল। আর এরপর আমরা ফাইনালি ইউ এবং ইয়ানের বিয়ের দিনে চলে আসি, যেখানে ইউর বাবা ইয়ানকে বলছিল আমি তোমার আমার মেয়েকে তোমাকে দিয়ে দিচ্ছি আর তুমি তার ভালোভাবে খেয়াল রাখবে। আর ইয়ানও তাকে ওয়াদা করে যে সে তার মেয়ের ভালোভাবে খেয়াল রাখবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই বাও তো বিশাল বড় লম্বা একটি স্ক্রিপ্ট লিখে এনেছে আর সেটা ভাষণ দেওয়ার জন্য, আর সেটা নিজেই লিখেছে। আর এরপর তারা একজন অপরজনকে আংটি পরিয়ে দেয় এবং বাও তাদেরকে কিস করতে বলে এবং তারা কিসও করে। আর এরপর তারা রীতি অনুযায়ী ফুলের তোড়া পেছন দিকে ছুঁড়ে মারে, আর আমরা দেখতে পাই সেটা গিয়ে বেচারা ফাং এর কাছেই পড়ে। আর তখনই সেখানে লিন চলে আসে, আর তাকে দেখে ফাং খুশি হয়ে যায় এবং তাদের ব্যাপারে তারা কথা বলতে থাকে, কেননা এরা দুজন এখন রিলেশনে ছিল। আর এরকম একটা ভালো এবং সুন্দর একটি এন্ডিং দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ড্রামাটি তো শেষ হয়ে গিয়েছে, অবশ্যই নতুন কিছু ড্রামা সাজেশন দিন। আমরা একটি ভোটের আয়োজন করব, যেটা যে ড্রামাটির ভোট বেশি হবে সেটাই আমরা এক্সপ্লেন করব। আর মুভি চ্যানেলও এখন নিয়মিত হব, কেননা ড্রামার আর এত বেশি ই নেই, তো ড্রামাও শেষ, মুভি চ্যানেলও আমরা রেগুলার হব। মুভি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেয়া থাকবে, সেটাও সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি, কারণ এই ড্রামাটা আমি অনেক দিন লেট করে ভিডিও বানাতে বানাতে অ্যাট লাস্ট শেষ করলাম। তো আশা করি নেক্সট টাইম থেকে আর এরকমটা হবে না। আর নভেম্বরে যেহেতু আমার HSC এক্সাম, তো এই জন্য একটু পড়াশোনার জন্য বিজি থাকতে হবে, তারপরে ট্রাই করব নতুন ড্রামা দেওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের মতো, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ড্রামা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।